পৃথিবীর যত সুর যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছো ভালো আছো নিরাপদে আছো এই কামনায় শুরু করছি দম্পতিদের নিয়ে অনুষ্ঠান কিংবদন্তি প্রজাপতি ডানা, পাওয়ার্ড বাই বিডি ডাইপার্স ডট কম। আছি আমি শশী এবং আমার সাথে আছে নিশান। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং প্রিয় বন্ধুদের পরিবার, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের পরে আমাদের এই প্রথম পর্ব, এটা তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবার প্রিয় শো এবং আমাদের অনেক কষ্টের শো বিডি ডাইপার্স ডট কম প্রেজেন্টস কিংবদন্তি প্রজাপতি ডান। তো আমাদের যারা রেগুলার দেখো আমাদের প্রোগ্রামটা দেখো, যে সকল বন্ধুরা, এর মধ্যে অধিকাংশ বন্ধুরাই আমাদেরকে অনুরোধ করেছিলে যেন প্রোগ্রামটা বন্ধের দিনে আমরা করি, মানে বৃহস্পতিবারের জায়গায় শুক্রবারে করি। তো আমরা আলোচনা করেছিলাম এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে শুক্রবারে তোমাদের সামনে এসেছি, তোমাদের কথা রেখে কিংবদন্তি প্রজাপতি ডানাকে আমরা শুক্রবারে শিফট করেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো আর কথা না বাড়াই আমরা আমাদের পর্বের দিকে এগিয়ে যাই। তো আজকে আমাদের সাথে যে অতিথি দম্পতি আছে তাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তারা আমাদের একসময়কার সহযোদ্ধা এবং আমাদের যে কিংবদন্তি বন্ধুটি আজকে আমাদের সাথে তার পরিবার নিয়ে আছে, তার কথা যদি বলতে হয় তাহলে বলতে হয় যে তার মতো মানে সরল মনের একটা ছেলে আসলে খুব কম দেখা যায়, আর তার বউটাও অনেক সুইট মাশাল্লাহ, এবং তাদের সবচেয়ে বড় বিষয় তাদের একটি মানে সিনেমাকেও হার মানানোর মতো প্রেম কাহিনী আছে, যেটা আমরা রেডিও টিভি সিনেমায় দেখি যে শাকিব খান ফাইট করে বউকে উঠিয়ে নিয়ে এসছে, ঠিক ওই ধরনের একটা মারমার কাটকাট একটা গল্প তাদের আছে। এবং সেই ছেলেটি অত্যন্ত নরম মনের মানুষ, কিন্তু কিভাবে এটা করলো সেটাও এক আশ্চর্য, সেটাও আমরা জানবো কিভাবে করলো। এবং সেই ছেলেটি যাকে আমরা চট্টগ্রামে নাকের ডগায় অভিমান ডাকি। তো আমরা 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 পর্দায় একটু দেখি আমাদের কোন দম্পতি আজকে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সোহাগী, আমাকে শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার শো। আমাদের আজকের অতিথি আহমেদ ফারুক সোহাগ এবং তার সহধর্মিনী নাহিদ সুলতানা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের শোতে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আসলে এই শোটা আমার খুব ফেভারিট একটা শো। এমনিতে শোটার থিমটা আমার খুব পছন্দের, আরো বেশি পছন্দের কারণ হচ্ছে এটা আসলে বললে, সামনে বললে হয়তো অন্যরকম শোনা হবে, বাট এটা সবাই জানে যে নিশান শশী আমার সবচেয়ে ফেভারিট দুইটা পার্সন। আর নিশানের কথা স্পেশাল, নিশান হচ্ছে আমার কলিজা। এটা আমার যদি বউয়ের পরে যদি আমি কাউকে জায়গা দিই সেটা হচ্ছে নিশান। এটা যদি শশী রাগ করে আমার কিছু করার নাই, বাট এটা সারা জীবন থাকবে, কারণ নিশান আমার এমন একটা বন্ধু, বন্ধু ভাই আমার কলিজা, মানে ওর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো আমি আসলে আজকে খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা শো এবং যাদের সঞ্চালনায় এত সুন্দর দুইটা মানুষ, মনে সুন্দর মনে দুইটা মানুষ আসে, তো খুব ভালো লাগছে আসলে এই শোতে আসতে পেরে। নাহিদ, তুমি তো উত্তম, একদম একটা মানে ছোট বোন, সে ও আমাকে একটু আপু আপু করে মনে, আমি ওর কাছে আমি বড় বোন আর ও আমার ছোট বোন। তুমি কেমন আছো নাহিদ? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তোমরা কেমন আছো? আমরাও আছি আলহামদুলিল্লাহ। আমার কাছেও মানে নাহিদকে যেটা বললো না, মানে আমার কাছেও শশী একদম এক ধরনের বড় বোন, ছোট ভাইয়ের মতো স্নেহ করে আদর করে, তো আমারও একদম বড় বোনের মতো আমি সম্মান করি। অনেক ভালো লাগে। থ্যাংক ইউ নাহিদ। আমরা আমরা তাহলে একটু সোহাগের কাছে একটু যাই। যে সোহাগ, তুই একটু নিজের একটু পরিচয়টা দিয়ে, নাহিদের পরিচয়টা দিয়ে, তারপর আমরা তোদের গল্পে চলে যাবো। একটু ছোট করে যদি বল, আমি যতটুকু জানি সোহাগ আমাদের দাউদকান্দির বন্ধু, তাদের গ্রামের বাড়ি, এবং নাহিদের গ্রামের বাড়ি হলো বিক্রমপুর। তারপর আরেকটু চট্টগ্রাম মানে তুই বল একটু তোর সম্পর্কে। আচ্ছা, আমার নাম ফারুক আহমেদ সোহাগ। তো ফেসবুক নেম হিসেবে সবাই আমাকে আহমেদ ফারুক সোহাগ নামে জানে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা দাউদকান্দিতে, যেটা হচ্ছে তোর গৌরীপুর থেকে একটু ডানেই,
তো ওখানেই আমাদের আদি বাড়ি, বাট আমাদের জন্মসূত্র বা বেড়ে ওঠা পড়াশোনা সুবাদে বা এখন চাকরির সুবাদে আমি চট্টগ্রামে সেটেল, বাট আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা দাউদকান্দিতে। আর নাহিদ, তোমারটা তুমি বলো। আমি নাহিদ সুলতানা, আমার গ্রামের বাড়ি বিক্রমপুর, তবে বিক্রমপুর হলো আমি মানে ঢাকায় বেড়ে ওঠা, ঢাকায় সবকিছু পড়ালেখা সুন্দর সবকিছু। তুমি তো নাহিদ তো ঢাকাতেই, ঢাকার ইডেনে সম্ভবত পড়াশোনা করতে না, ইডেন কলেজে? হ্যাঁ হ্যাঁ, ইডেন কলেজের মেয়েদের খুব ভয় লাগে আমার। না, এটা নিয়ে একটা কথা বলি। নর্মালি হচ্ছে ইডেন, সব ইডেন কলেজের নাম শুনলে মানুষের একটা অন্যরকম একটা ধারণা হয় যে খুব ভয়ঙ্কর হবে, খুব ডেসপারেট হবে বা খুব ইয়ে হবে, বাট ওর ব্যাপারটা টোটালি মানে বিপরীত। ওর সাথে ইডেন কলেজের কোনো নেচারে যায় না, ও এত ঠান্ডা স্বভাব, এত চুপচাপ স্বভাবের। তবে হ্যাঁ, একটা কাজ সে ডেসপারেটলি করেছে, সেটা হচ্ছে আমার সাথে পালিয়ে চলে আসছিল যখন আমি আমি ওকে ঢাকা থেকে তুলে মানে নিয়ে আসতে গিয়েছিলাম। মানে তখন আমাদের, এটা সামনে বলবো বিস্তারিত, ওই একটা কাজই সে জীবনে ডেসপারেটলি করেছিল, সেটা হচ্ছে আমার সাথে সবকিছু ছেড়ে ছুড়ে পালিয়ে চলে এসেছিল। আমরা আমরা সেদিকে যাব, আমরা সেদিকে যাব। প্রথম থেকে আমি কাহিনীটা শুনি। সাহস, এটার জন্য সাহস জুগিয়ে চলেছে, তোর জন্য সাহস মানে সঞ্চয় করে রেখেছিল আর কি। মানে ওর রিলেটিভরা এখনো বিলিভ করতে পারে না যে নাহিদ এ ধরনের কাজ করতে পারে, মানে এখনো অনেকে বিশ্বাস করতে চায় না এটা নাহিদ এ ধরনের কাজ করতে পারে, এটা কেউ বিশ্বাসই করছে না, এখনো করে না। এক্স্যাক্টলি, এটা নাহিদকে দেখে যে কেউ এটা বলবে না, মানে নাহিদ একটা মানে শান্ত শিষ্ট, মনে হয় যে ঘরের একটা মেয়ে, মানে খুব আমরা বেড়াতে গেলে চা বিস্কুট দিবে এই টাইপের শান্ত, মানে খুব অ্যাগ্রেসিভ না, লক্ষ্মী একটা মেয়ে। কিন্তু কিন্তু মানে ইডেনিয়ান না, ইডেন ইডেন শুনলে আমার মনে হয় কি যে নায়ক জসিমের মতো ডিসিম ডিসিম এসে মাস শুরু করবে ছেলেদেরকে। মানে ইডেনের প্রতি মানে সম্মান রেখে বলছি, ইডেনে ডেফিনেটলি ভালো ভালো মানুষরা পড়াশোনা করেছে, কিন্তু মানে আমাদের একটা ছেলেরা বিশেষ করে ভয় পায় ইডেনের মেয়েরা খুব। যেটা হয় যে আমরা দেখেছি যে কোন ধরনের প্রতিবাদ বা যে এই ধরনের ব্যাপার প্রতি ইডেনের মেয়েরা সবসময় এগিয়ে আসতো, ওরা থাকতো রাস্তায় নেমে পড়তো, সেই সেই প্রেক্ষাপটে আসলে কথাটা বলা আর কি। আর আমি বলবো নাহিদকে যে ও একটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি থাকে না, ও হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। আচ্ছা সোহাগ, তুই একটু প্রথম থেকে বল তোদের পরিচয়টা, তোদের পরিচয়টা কিভাবে? এটা এটা কিভাবে মানে পরিচয় পর্বটা আসলে খুবই অদ্ভুত। অদ্ভুত বলতে, আমি একটা তখন হঠাৎ করে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিল, আমার মোবাইলটা তো আমি ইমিডিয়েট একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল নিয়েছিলাম তখন, সেকেন্ড হ্যান্ড মোবাইল। তো ওই সেকেন্ড হ্যান্ড মোবাইলের মধ্যে নেয়ার পরে আমি আমার কাজিনকে ডায়াল করেছি, কাজিনকে ডায়াল করার পরে কল ঢুকছিল না। তো পরবর্তীতে আবার সেম ও একটা নাম্বার দেখলাম যে ফোন বুকে সেভ করা, তো আমি ভাবছি হয়তো আমারই ফোন, আমি সেভ করেছি আমারই নাম্বার, তো আমি ওই নাম্বারটাতে ডায়াল করলাম, একটু কিউরিওসিটি থেকে ডায়াল করলাম এই নাম্বারটা কোথেকে আসলো। এটা তো আসলে সেটে ছিল, মানে আমার সিম এর কন্ট্যাক্ট ছিল না, এটা সেটের কন্ট্যাক্ট ছিল। তো ওখানে ফোন করলাম, তখন ওর ইন্টার পরীক্ষা চলেছিল, তখন ইন্টার পরীক্ষা, ইন্টার পরীক্ষা তখন দুই দিন আগে, ইন্টার পরীক্ষা দুই দিন আগে। তো আমি ফোন করলাম, অ্যাজ ইউজুয়াল আমি নর্মালি, তখন তো মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খাইতো, বিভিন্ন জায়গায় ট্রাই মারে ঘুরতাম যদি যদি লাগিয়ে যায়, মানে তো তখন আমি ওকে ফোন করলাম। তো ফোন করার পরে মানে ওই নাম্বারে ফোন করলাম, ফোন করার পরে ও রিসিভ করলো, রিসিভ করার পর কিছুক্ষণ চুপচাপ থাকার পর বললো যে হ্যালো। তা আমি তো প্রথমেই এই মানে এখন যেটা ক্রাশ বলে, আমি আসলে তখন ফার্স্ট ওর টোন শুনেই ক্রাশ, মানে এত সুন্দর কণ্ঠ কারো হতে পারে, মানে ও এত সুন্দর করে, এখন তো আসলে বাচ্চা কাচ্চা সংসার টংসার অনেক কিছু নিয়ে আসলে ওর অনেক কিছু মানে ভয়েসের উপর অনেক প্রভাব পড়ছে, তখন আরো বেশি বাচ্চা বাচ্চা ছিল, আরো সুইট ছিল তখন ভয়েস। তো আমি ভয়েসটা শুনে আমি এখনো অনেক সুইট, ওর কণ্ঠ এখনো অনেক সুইট। আর আমি একটা মাঝখানে একটু ইন্টারাক্ট করি, নাহিদের একটা মানে তোর কি বলবো যে এটা খুব বড় একটা গুণ যে ওর সাথে আমার যখন ফার্স্ট একটা মিটিং হয়ে দেখলাম ওর সাথে, আমি সিআরবি তোর সাথে আমার দেখা প্রথম দেখাতেই না, ও খুব আন্তরিক আর কি, প্রথম দেখাতেই সবাইকে খুব কাছে টেনে নিতে পারে। মানে আমিও ভিতর থেকে ফিল করেছি যে না, ও একটা আমার ছোট বোন, আমার ফ্রেন্ড এর বউ, লাইক আমার ছোট বোন, তা আমিও তার সাথে সেভাবে করেই ট্রিট করেছি। তো ওর ওর কথাবার্তার মধ্যে না একটা অন্যরকম একটা আদর, একটা আন্তরিকতা মানে বুঝায় যায়, প্রকাশ পেয়ে যায়। তবে এটা কিন্তু মানে আমি অবাক অবাক হয়েছি, বুঝছিস,
ও নর্মালি কিন্তু একটু, আমি ওকে সবসময় অসামাজিক বলি, অসামাজিক বলি মানে ও ইন্ট্রোভার্ট টাইপের, ও আসলে মানুষের সাথে মিশতে পারে না। এটা এখন অনেকটুকু চেঞ্জ হয়েছে, মানে মিশতে পারে না, মানে মানুষের সাথে মিশতে পারে না। কিন্তু আমি ওই দিন অবাক, তুই এবং হচ্ছে পপি, তোকে বেশি, তুই এবং পপিকে ওর কেন যেন নাকি খুব ভালো লেগে গেছে। আমার শশী আপুকে দেখে এত ভালো লেগেছে, মানে কথা না বলে আমি থাকতে পারছিলাম। নর্মালি ওকে গুতা দিয়েও কারোর সাথে কথা বলানো যায় না তখন ওই অবস্থা, কিন্তু তোর ব্যাপারটা আমি দেখলাম ডিফারেন্ট, মানে তোর কাছে ও উইলিংলি গিয়েছে আর তোর সাথে কথা বলছে, আর তুইও দেখলাম যে ওকে খুব আপন করে বোন হিসেবে, মানে ছবি তোলার সময় ওকে ডাকছিস, মানে তারপরে ওর সাথে সবকিছু ইন্টারাকশন ওর সাথে করছিস, মানে এই জিনিসটা ও ব্যাপারটা ও আরো বেশি মানে মানে ওর জন্য সহজ হয়ে গেছে। আমি আমার ক্ষেত্রে এরকমই, মানে ধর মানে হয় না আমার যে অনেক বয়স্ক যে আপুগুলা থাকে অনেক সময়, মানে আমার চেয়ে 15-20 বছরের বড়, 30 বছরের বড়, ওরা আমাদেরকে যেভাবে আপন করে নেয় ওইরকমই আর কি। শশী আর বাহিদের বিষয়টা ওইরকম, 15-20 বছর, 15-20 বছর হলে তাহলে না এত 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 কম হবে না, 30-35 হবে। আমি যদি ওকে মানে শাসন যদি না করতাম তাহলে যে কত উচ্ছন্নে যেত ছেলেটা, আজকে এই যে তোদের সামনে যেভাবে বসে কথা বলতে পারছে এটা আমার জন্য। আমি আমি 100% শিখে, আমি ঈদের দিন এসে পাঁচজনকে সালাম করি, তোয়ানি। আসলে এই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, আমি মাপ চাই, কারণ তোরা দুইজন, তোরা তো আর আমার আমাদের মতো দম্পতি না, মানে কিংবদন্তি আর কিংবদন্তির বউ না, তোরা দুজনই কিংবদন্তি, আবার দুজনই আমার প্রিয় বন্ধু। তো আজকে আমি ক্ষমা চাই, আমি কারো পক্ষ নিতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না আমি। শারমিন আফসার চৌধুরী আমাদের চট্টগ্রামের বন্ধু লিখেছে হাই, হ্যালো বন্ধু। আরমান আরমান লিখেছে আমরা চলে আসছি বন্ধু, ওয়েলকাম বন্ধু শারমিন আরমান, তোমরা দেখো। শারমিন আফসার চৌধুরী আবার লিখেছে মাই টু ফেভারিট কাপল, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ বন্ধু শারমিন। জাভেদ তপু লিখেছে নিশানকে হ্যান্ডসাম লাগছে অনেক। জাভেদ তপুর কিন্তু চিনে, সে একদম পাক্কা জহুরি, মানে ডায়মন্ড যে সে কিভাবে চেনে এটা ওর থেকে শিখা উচিত। থ্যাংক ইউ বন্ধু, দিতে থাকি এভাবে কমেন্টে, আমি তোর বিকাশ করে দিব রাতে। ইয়াসিন কবির তপু লিখেছে আয়সা পড়লাম, ধন্যবাদ বন্ধু আয়সা, চলে আয় দোস, আমাদের গত এর আগের পর্বের অতিথি। আচ্ছা আজ ইশতিয়াক রিয়াদ লিখেছে সেম হিয়ার, আচ্ছা মাই ফেভারিট কাপলের রিপ্লাই দিয়েছে সেম হিয়ার। রাশেদুল শাওন আমাদের চট্টগ্রামের বাঘ শিকারী, সে প্রত্যেক বৃহস্পতিবার আমরা এখানে প্রোগ্রাম করি, সে বাঘ শিকারে যায়, সে লিখেছে হ্যালো চলে আসলাম প্রিয় মুখ দেখতে, প্লিজ বন্ধু, থ্যাংক ইউ। সুমাই আফরিন তানভি আমাদের বগুড়ার বন্ধু লিখেছে কেমন আছো নিশান শশী, আলহামদুলিল্লাহ ভালো আছি, শশী কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো তানভি। হ্যাঁ তানভি তুমি, হ্যাঁ ও মানে আমাদের কি বলবো যে খুবই পছন্দের একটা বান্ধবী, সে প্রতিটা এপিসোড দেখে, কমেন্ট করে, খুব ভালো লাগে তানভি। অনেক ভালো লাগে তানভি, তুমি আমাকে বেশি প্রশংসা করো পরবর্তীতে, তোমার কাজ দিবে। ইয়াসিন কবির তো লিখেছে আজকে কি হিমু দিবস নাকি, তোরা হলদে পাখি হয়ে গেলি। না বন্ধু আজকে কোনো হিমু দিবস না, আসলে এটা হয় কি যে শশী যে ড্রেসটা পরে আমাকে ওইখান থেকে খুঁজে, এখন ও রেডি হওয়ার পরে আমি আলমারিটা খুলি, দেখি আমার ওই টাইপের কাছাকাছি কিছু আছে কিনা। আমি তো পুরুষ মানুষ বরাবরই অবহেলিত, অবলা হাজবেন্ড। কিন্তু আমি যে কালার গুলো মানে আমি জানি যে তোকে কোন কালার স্যুট করবে, আমি সেভাবে করি আমার কাস্টিউম। এটাই এটাই মানে জ্ঞানী গুণী, এই যে দেখছি রবীন্দ্রনাথ আইনস্টাইন শশী ওই বয়সী যারা এরা কিন্তু খুব জ্ঞানী। আমি তোমার আমাদেরকে দেখছিস। আমাদের মডারেটর এম এইচ মোতেন লিখেছে তোমরা কারা, তোমরা এত সুন্দর কেরে, তোমাদের দানা কই, লাভ ইউ প্রজাপতি, উড়ে যাও চালিয়ে যাও, চমৎকার বন্ধু মতিন, অনেক ধন্যবাদ দোস্ত, আমাদের দানা নাই, তোদের দোয়া ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করছি, দোয়া করিস আমাদের জন্য, দেখতে থাকিস। আর রাশেদুল শাহ লিখেছে চারজনই আমার প্রিয় মুখ, অনেক ধন্যবাদ বন্ধু, তুই আমাদের প্রিয় মুখ। আমিন রহমান, আমিন রহমান আসলে আমিন রহমানের ক্ষেত্রে বলতে হয় সে কিন্তু সর্বপ্রথম আমাদের প্রোগ্রামটা শুক্রবার আনার বিষয়ে সাজেস্ট করেছিল, ধন্যবাদ বন্ধু, তুমি আশা করি অনেক হ্যাপি আজকে ছুটির দিনে দেখছি, ভালো লাগছে, ধন্যবাদ বন্ধুরা। আমিন রহমান লিখেছে, আচ্ছা তানভি লিখেছে আমারও ফেভারিট জুটি নিশান শশী, ধন্যবাদ বন্ধু। কাজী ইশতিয়াক নেয়াজ রিয়াদ লিখেছে ওয়েলকাম টু নিউ টাইম, বেস্ট শো ইন বি in best day ore baba the friday as usual lovely couple nishan and shoshi lots of love both of you welcome amit farooq shohag and bhabi the most youngest couple of king badanti group memorizing the first meet at mirpur grand gate
আচ্ছা মিরপুর জি টু জি এন্ড গ্র্যান্ড ওয়েলকাম টু সিটি জি গ্র্যান্ড গেট টুগেদার বাই ইউ। তুই যে ওয়েলকাম করেছিলি চিটাং গেট টুগেদারে, সে খুব মিস করছি। এটা কারণ হচ্ছে ও আমাকে ওখানে ফার্স্ট ও আমাকে ইন্ট্রোডিউস করেছিল এবং আমাকে ওয়েলকাম বলেছিল মানে লাইভে গিয়ে, এই জন্য ওর ব্যাপারটা আমি বেশি মাথায় রাখছিলাম মানে ইস্তিয়াকের কথাটা আর কি। অনেক অনেক ইস্তিয়াক আমাদের অনেক প্রিয় বন্ধু, এবং ইস্তিয়াক আশা করি তুই আমাদের সেই জার্নিটা ভুলবি না, সেই যে আমাদের কোথায় লিখেছে, আমি আম্মুর বাসায় তারপরও ডোন্ট ওয়ান মিস ইউর প্রোগ্রাম, ওয়ান অফ মাই ফেভারিট শো। থ্যাংক ইউ মিন্টুলি, অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসার জন্য, দেখতে থাকো এবং সজলকে বলো অবশ্যই যেন দেখে সে। ফজলা এলাহি লিখেছে দেখছি ভালো লাগছে, ধন্যবাদ বন্ধু। রাশেদুল শাহ লিখেছে ভাবি আপনাকে সোহাগ কিভাবে পটালো আপনার কাছ থেকে জানতে চাই, নাহিদ তোমার কাছে জানতে চায় যে সোহাগ কিভাবে পটালো তোমাকে, শাওনের যেন এই বিষয়ে অভিজ্ঞতা হয় সেজন্য। ওকে, শারমিন আফসার চৌধুরী লিখেছে তোমাদের চারজনকে খুব সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ বন্ধু, তুমি অনেক সুইট, তুমি তো আমাদের চট্টগ্রামের পূর্ণিমা। সুমাই আফরিন তানভি লিখেছে সোহাগ নাহিদ কেমন আছো, তানভি লিখেছে তোরা কেমন আছিস, আমরা আছি না, ওদের দুজনকে লিখেছে সোহাগ কেমন আছিস বলে দে, আমরা ভালো আছি, ধন্যবাদ তানভি, ধন্যবাদ, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওদের বগুড়াতে কিন্তু আমরা বেড়াতে যাব এটা বলে দে অবশ্যই, তানভির নাম তো অনেকদিন ধরে মাথায় ঘুরতেছে। আরমান আরমান লিখেছে আমাদের দুই বন্ধুকে দেখে ভালো লাগছে, ধন্যবাদ বন্ধু, তোদেরকেও চাই আমাদের শোতে, ইনশাল্লাহ আসবি। সাইফুদ্দিন খালেদ আমাদের ওয়ান অফ দ্য স্পন্সার্স লিংকছে bdrivers.com এর পক্ষ থেকে উভয় কাপলকে ভালোবাসা, ধন্যবাদ সাইফুদ্দিন খালেদ শ্যামল আমাদের প্রিয় বন্ধু। ফারহানা ফারহা আমাদের আরেকটা প্রিয় বন্ধু এবং যে রেগুলার আমাদের শোটা দেখে এবং আমাদেরকে প্রেইজ করে লিখেছে ওরে তুমি, জানি না কাকে লিখেছে, সাদেক এতে শ্যাম কি জানি পড়েছে এখানে ওরে তুমি কে মনে পড়েছে, এটার ব্যাপারে আমি বলবো, ওর ব্যাপারে বলবো, এটা আমাকেই বলেছে আমি বলবো ওর ব্যাপারটা। আমার ভাগি না, আমি পচাতে পারি না, এখন আসলে মুক্তার মালা গুলো বান্দরের গলায় ছাড়া হয় না, আসলে এটা আসলে চিরাচরিত নিয়ম, এটা নাম কাও আসতে বান্দরের বলে, বান্দর বলে আর কি, আসলে আসলে হচ্ছে যে এটা আমরা না হইলে আসলে মেয়েদের কোনো ভ্যালুই নেই, সেই আদম হাওয়া থেকে সৃষ্টি, আমরা যখন প্রথম আসি আদম ছেলেরা আছে, একটা ছেলে যখন ভালো লাগছিল না টাইম পাসের জন্য তখন ভালো সময় কাটানোর জন্য তখন হাওয়াকে পাঠাইছে, তো আসলে তারা হচ্ছে আমাদের মানে আমাদের সাপোর্টিং বা আমাদের হেল্পিং হেল্পের জন্য আসছে, ওদের কোনো আসলে ভ্যালু নাই। আচ্ছা ঠিক আছে, সাদেকের আব্বু অসুস্থ, আমার আপা সাদেকের আম্মা খুবই অসুস্থ, আমি সকল বন্ধুদের কাছে মানে অনুরোধ করছি যে ওরা আম্মুর জন্য আমরা একটু সবাই দোয়া করি যেন খুব দ্রুত আমার আমার আপা এবং অনেকের আন্টি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে, অনেক ধন্যবাদ বন্ধু সাদেক। তারপরে লিখেছে সে আল্লাহ লীলা বোঝা বড় দেয়, অনেক ফানি কমেন্টস করে, এবং আমাদের একটা শোতে এসেছিল সে কৌতুক আড্ডাতে মানে ফাটিয়ে ফেলেছিল ওয়ার মনে, ধন্যবাদ বন্ধু। আচ্ছা রাজেশ খান রিঙ্কু আমাদের নিয়মিত বন্ধু লিখেছে লুকিং কুল, থ্যাংক ইউ বন্ধু। তাহিনা তাহিনা শুনছে আমাদেরকে, তাহিনা অনেক সুন্দর, হ্যাঁ চট্টগ্রামের বন্ধু এবং সোহাগের বন্ধু। সোফিয়া লিনু আমাদের প্রিয় বন্ধু লিখেছে বেস্ট উইশেস ফর বোথ কাপলস, থ্যাংক ইউ বন্ধু। ইশতিয়াক লিখেছে সাদেককে রিপ্লাই দিয়েছে ঠিক কইছস, আমিও জানতে চাই ইশতিয়াক, সাদেকও কিন্তু মাথা টাকবো কিন্তু তার বউ কত সুন্দর, আর ইশতিয়াক তুইও কম পাজি না কিন্তু আমার বোনকে তোর কাছে বিয়ে দিলাম, তো তোরাও লাকি। ইয়াসিন কবির টপু লিখেছে দুই বন্ধুকে আজকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ বন্ধু টপু। আমাদের আমাদের ডক্টর বন্ধু মঈনুদ্দিন সজল লিখেছে নিশা শানুমান কেন ইডেনের মেয়েদের ভয় লাগে ঘটনাটা জানতে চাই, আমরা যখন অতিথি হয়ে আমাদের এই শোতে আসবো আমি সবই বলবো দোস্ত। মোহাম্মদ রিয়াদ হোসেন লিখেছে হাসুন না কান্দুম বন্ধুরা, বন্ধু হাসিও না কান্দিও না, তুমি দেখো আমি সৌভাগ্যবান সোহাগার ভাবি আমাকে তাদের প্রেমের স্থান গুলো দেখালো, প্রেমের স্থান দেখাইছিলি
পুরান ঢাকায়, পুরান ঢাকায় আজিমপুর তো ও ছিল না, আজিমপুর ছিল লাস্টে, আমরা যে লাস্ট সময়টাতে আজিমপুরে ছিল, আমি শাওনকে নিয়ে ঘুরে ঘুরে সবকিছু দেখাইছিলাম। হ্যাঁ শাওন, তুই শুধু দেখে যাবি তুই, আমি চাই যে তোর প্রেমের স্থানগুলো আমরা দেখি, আমরা প্রয়োজনে যাবো। আরমান তো জানে যে কোথায় কোথায় যেতে হবে, সেই প্রেমের স্থানে আমরা যাবো, প্রেমের তীর্থস্থান মক্কা মদিনা বন্দর সবগুলা, আমরা যে সকল জায়গা আছে সে জায়গায় আমরা যেতে চাই। রিনা একটা লিখেছে, মাশাল্লাহ দুই জুটিকে দেখে ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ বন্ধু রিনা, আমাদের চট্টগ্রামের বন্ধু। রিনা তুই আয়, আকাশ ভাইকে নিয়ে একদিন আয় আমাদের সাথে, ওদের কাহিনীটাও কিন্তু চরম, অনেক অনেক চরম, ওদের কাহিনীটা খুবই খুবই সুন্দর। আমি একটু করে শুনেছি, আসলে আসলে আমি চাই। অর্থহীন লোটাস লিখেছে, আমি তো নিজেকে নিশানের ভাইরা মনে করতাম, আজ থেকে তো সোহাগের ভাইরা হতে মন চায়। ধন্যবাদ বন্ধু সোহাগের। আচ্ছা রাসেল জানি শুনছে আমাদের, ধন্যবাদ বন্ধু। আমার দুই দুষ্ট বন্ধু কিভাবে দুই রূপবতীকে পটালো আমাকে একটু বলিস, আমিও কাজে লাগাতে চাই, রাশেদুল সাওয়ান লিখেছে। ইনশাল্লাহ বন্ধু। রাজেশ খান লিঙ্কু লিখেছে, তোদের প্রেমের শুরুটা তো বেশ, ধন্যবাদ বন্ধু। রানা লিখেছে, নিশানকে হিরো হিরো লাগছে, ধন্যবাদ বন্ধু, বলতে থাক এভাবে। আচ্ছা বৈশাখী দেখছে আমাদের, জাভেদ তবু লিখছে, আমার ফেভারিট দুইটা কাপল, দুজনকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ বন্ধু। আচ্ছা বাহারাইন থেকে দেখছে সালাহউদ্দিন আহমেদ আমাদের বন্ধু, অনেক ধন্যবাদ বন্ধু এত দূর থেকে দেখার জন্য। সারমিন আফসার চৌধুরী জাভেদকে রিপ্লাই দিয়েছে, তোমারও ভাবির প্রেম কাহিনী শুনতে চাই তপু। তপু কি ম্যারিড নাকি আমি জানি না। লিখেছে, আমি জানি না তপু, তপুর আব্বু বিয়ে করছে আমি জানি, তপু করছে কিনা আমি জানি। মামুন মোল্লা লিখেছে, শুভেচ্ছা নিরন্তর। আতিয়া ইসলাম লিখেছে, আমি আর আমার হাব্বিও কিন্তু 12 ইয়ার প্রেম করে বিয়ে করেছি, হি ইজ অলসো এ কিংবদন্তি। তাই আতিয়া, আমি চাই তুমি আমাদের সাথে যোগাযোগ করো এবং তুমি আর তোমার হাজবেন্ড মিলে আমাদের শোতে আসো, প্লিজ আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো, আমি শশী বা নাজমুল যে কাউকে যোগাযোগ করো। মিশু হাসান, ভালো লাগছে তোদের সবাইকে। মিশু মিশু কল, তোদেরকে বলতে চাই তোরা আমাদের শোতে যদি আসতে চাস প্লিজ আমাদের সাথে যোগাযোগ কর, আমরা তোদেরকে চাই, আমাদের অত্যন্ত প্রিয় নারায়ণগঞ্জের গর্ব আমাদের মিশু এবং কল্লোল। আমাদের টপ মোস্ট ফেভারিট কিংবদন্তি কাপল, এক্স্যাক্টলি। খায়রুল আমিন লিখেছে, চারজনকে অসম্ভব সুন্দর লাগছে, আহমেদ সোহাগ ও ভাবিকে সুন্দর লাগছে, সবার জন্য শুভকামনা, ঘুরতে গিয়েছিলাম নোটিফিকেশন পেয়ে তাড়াতাড়ি চলে এলাম, আবুধাবি থেকে আছি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ খায়রুল। খুবই ইমোশনাল হয়ে যায় যে এতটা ভালোবাসা আমরা পাচ্ছি। ঠিক আছে বুঝছি, কমেন্ট করো, ইমোশনাল হয়ে গেলে আবার সে কিন্তু কান্না করে যায়, মানে কি কান্না করতে আচ্ছা খায়রুল আমিন তো অনেক ধন্যবাদ, পরে আবার মেকআপ নষ্ট হয়ে যেতে পারে, আমি তো রাতের বেলা এটা আতুরি দিয়ে আমার 2 ঘন্টার আগে তুলতে। আচ্ছা খায়রুল আমিনকে অনেক বন্ধু এ ধরনের তোমার মানে আমাদের ভালোবাসা দেখানোর জন্য, যে তুমি এক জায়গায় গিয়েছিলে বাট নোটিফিকেশন পেয়ে আবার ব্যাক করেছো আমাদের শোটা দেখার জন্য এবং আবুধাবি থেকে দেখছো, অনেক ধন্যবাদ বন্ধু। আচ্ছা বৈশাখী লিখেছে, বগুড়া কিন্তু আমার এলাকা, তাই বৈশাখী তাহলে তোমার বাসায় দুপুরে দুপুরে মানে তানভীর বাসায় খেলে ভালো হবে না, রাতে বৈশাখীর বাসায়, যে বেলা তুমি ভাত বেশি খাও সেই বেলাতেই তানভীর বাসায় চলে রাখো। আচ্ছা তাহলে রাতে তানভীর বাসায় দুপুরে বৈশাখীর বাসায় ফাইনাল, সোহাগ রেডি হয়ে যায় সেভাবে। আর যে সকল কিংবদন্তি বন্ধু আমাদের সাথে যেতে চাও বগুড়াতে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা বগুড়ায় হামলা দিব তানভীর আর বৈশাখীর বাসায়। আচ্ছা মনসুর আহমেদ মুজিব লিখেছে, দুই জুটির জন্য শুভকামনা রইল, ধন্যবাদ বন্ধু। মোহাম্মদ মাসুদ লিখেছে, কেমন আছো সবাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ পাটোয়ারি MSC লিখেছে, তোমাদের খুব সুন্দর লাগছে, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ বন্ধু। অনেক কমেন্টস, আমি আসলে কাহিনীতে আসতে পারছি, আচ্ছা আমি একটু দ্রুত পড়ে ফেলি। ইস্তা লিখেছে, বন্ধু তোমাদের গল্প শুনতে চাই, প্লিজ কাম টু দ্য শো, এক্স্যাক্টলি আতিয়া, আতিয়াকে লিখেছে। সাইফুদ্দিন আহমেদ লিখেছে, সকল প্রবাসী বন্ধুদের পক্ষ থেকে তোমাদের দুই কিংবদন্তি জুটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অসংখ্য ভালোবাসা, অনেক ধন্যবাদ সালাউদ্দিন। ইমু শারমিন দেখছে, ইমু শারমিন আমি চাই তুই আর ভাইয়া অবশ্যই আমাদের শোতে আসবি এবং সবগুলো আগামী পর্বে, প্লিজ জানা। ফিরোজ সালাউদ্দিন দীপু আমাদের অনেক প্রিয় বন্ধু এবং বিদ্যানন্দের প্রাণ বলা যায়, তার মানে দীপুকে আমি স্যালুট জানাতে চাই, সে এত সুন্দর কাজ করছে বিদ্যানন্দের হয়ে যে আমাদের অনেক দোয়া পাবে দীপু। দীপু লিখেছে, তোদের শুভকামনা, ভালো থেকো তোমরা, অনেক ধন্যবাদ বন্ধু আমাদের কষ্ট করে এত ব্যস্ততার মাঝে শোটা দেখার জন্য এবং আমাদের মনে রাখিস এবং ভালো থাকিস দোস্ত। শারমিন আফসার চৌধুরী লিখেছে, একটি একটি কমেন্ট শুনে সোহাগ ভাবির দিকে তাকায়, হাউ রোমান্টিক, কি রে সোহাগ, গুড অবজারভেশন শারমিন। আমি তো খেয়াল করতে পারছি না, আমি এখানে দেখছি তুমি তো, তোমার তো চোখ না, তুমি তো শকুন মাশাআল্লাহ। আতিয়া ইসলাম লিখেছে, ইনশাআল্লাহ। লুৎফুন নাহার পান্না আমাদের সিটি কলেজের বন্ধু লিখেছে, নিশান শাহনওয়ান তোমার বউকে সুন্দর লাগছে, এ ধরনের কমেন্টস আসলে খুব খারাপ লাগে,
মানে আমাকে ট্যাগ করে, আমাকে ট্যাগ করে, আমাকে ট্যাগ করে বলে যে তোর বউকে সুন্দর লাগে। ঠিক আছে, তোমাকে ট্যাগ করি, আমাকে বলা উচিত। আমি এটা মানে তীব্র নিন্দা জানাচ্ছি নাজমুল, তুই কমেন্ট সেগুলো ডিলিট কর, আমি কিন্তু মিথিলা বাবির কাছে এগুলো কমপ্লেন দিব। অল রাইট, মিশু হাসান দেখছে, সৈয়দা তামিন আফরোজ চৌধুরী দেখছে, দীপু দেখছে, অ্যান আলবার্টো, তৃষা আমাদের বন্ধু, তার আব্বু কিছুদিন আগে মারা গেছে, আমাদের অনেক প্রিয় বন্ধু তৃষা, সবাই ওর জন্য দোয়া করে, সেও আসার কথা ছিল আমাদের এই প্রোগ্রামে, বাট মানে খুবই মানে আকস্মিক ভাবে ওর বাবা স্ট্রোক করে মারা যায়। তো আমরা আঁকেলের জন্য অবশ্যই দোয়া করছি। রুমি দেখছে আমাদের প্রিয় বন্ধু, সানজিদ ইকবাল, তানিয়া দেখছে, এবং আরো অসংখ্য বন্ধুরা দেখছে। আমাদের এটার ভিউ অলমোস্ট 5,000 ছাড়িয়ে যায়, তা আমি ভিউয়ার গুলো বলি না। এই জন্য যাই হোক, আমরা শুরু, আমরা একটু গল্পে চলে যাই, অনেক কমেন্টস পড়লাম, আমি একটু গল্পে চলে যাই। তার আগে আমি একটু ওয়াইফাই কানেক্ট করার ট্রাই করি, আমি মোবাইল ডাটাতে আছি। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছিস সোহাগ? শুনতে পাচ্ছি, বাট তুই তো হ্যাং হয়ে আছিস ভিডিও। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখন শোনা যায়, ক্লিয়ার শোনা যাচ্ছে, ঠিক আছে। এরপরে কি হলো বল, ফোন তো করলি, কথা শুনলি, মানে আধা পাগল হয়ে গেলি, তারপরে তো ও আমি এখন কি বলবো, আসলে তখন মাথায় আসছিল না, তো হঠাৎ করে একটু আগে তো আমার আমার কাজিনকে ফোন করেছিলাম, তো আমার কাজিনের নামটা মাথায় আসলো, তো আমি আমার কাজিনের নাম বললাম যে লিপি, তো ও বললো যে না আপনি কাকে চাচ্ছেন, আমি বললাম এটা লিপির নাম্বার না, তো তখন ও বললো যে না সরি আপনি ফোন রাখেন, আমি এখন করছি। তা আমি বললাম করছেন মানে, কেন করছেন, কিসের পর এখন? তো বলে আমার 2 দিন পরে আমার এসএসসি এক্সাম, এইচএসসি এক্সাম এক্সাম, প্লিজ এখন আপনি বিরক্ত করেন না। তা আমরা আসলে সরি 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 সরি, আপনি তাহলে এখন করেন, আমি আর আপনাকে বিরক্ত করবো না। তো এটা তো ফার্স্ট দিন গেল, ফার্স্ট দিন যাওয়ার পরে আমি ঠিক পরীক্ষার আর একটা দিন ওয়েট করছি, ফোন টোন করিনি। ঠিক পরীক্ষার আগের দিন আবার ফোন করলাম, তখন বিকেল বেলা, আমি জানি যে ওই সময় পড়বে না, তো ফোন করার পরে রিসিভ করলো অ্যাজ ইউজুয়াল। তো আমি বললাম যে পরীক্ষার প্রিপারেশন কেমন, তো বললো যে আপনি কে বলছেন, আমি বললাম আপনার মেমোরি এত এত দুর্বল, আমি তো জানতাম না আপনাকে, তো আমি 2 দিন আগে ফোন করেছি, বলে সরি ঠিক চিনতে পারছি না। তখন বললাম যে আমি আপনাকে ফোন করেছিলাম, আমার কাজিন ভেবি লিপি, আজকে আপনাকে বেস্ট উইশেসের জন্য ফোন করলাম, আগামীকাল থেকে তো আপনার পরীক্ষা এক্সাম, আপনাকে শুভকামনা জানানোর জন্য ফোন করছি। বলে হ্যাঁ পাইছি, ধন্যবাদ, রাখেন। তা আমি রিজার্ভেট হয়ে গেলাম, অনেক ভাব অনেক ভাব, তো রিজার্ভেট হয়ে গেলাম। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, শুভকামনা রইলো, আমি আর বিরক্ত করবো না, আপনার আপনার জন্য শুভকামনা রইলো, রেখে দিলাম। এইভাবে করে যতদিন পরীক্ষা গেছে, আমি আবার ওকে থেকে জেনে নিয়েছিলাম ও গ্রুপ কি, গ্রুপ কি জেনে নিয়ে যেদিন ওর পরীক্ষা ছিল প্রত্যেকটা দিন পরীক্ষার পরে গিয়ে আমি ওকে ফোন করতাম, সন্ধ্যার আগে করে ফোন করতাম, মানে পরীক্ষার প্রিপারেশন কেমন কিছুটা সাজেস্ট করার চেষ্টা করতাম। এইভাবে করে মোটামুটি আমি ওকে বিরক্ত করার একটা মানে প্রসেস প্রত্যেকদিন চালু রেখেছিলাম। তো পরীক্ষা গেল, এরপরে মোটামুটি ও ফ্রি টাইম, তো তখন হইলো আসল সমস্যা, তখন জানতে পারলাম যে মোবাইলটা হচ্ছে ওর মায়ের, ওর মায়ের, ওর মায়ের মোবাইল। এতদিন এক্সামের কারণে, না 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 তো এরপরে পরীক্ষার কয়েকদিন পরে ফোন করলাম, ওর মা রিসিভ করলো, রিসিভ করার পরে অ্যাজ ইউজুয়াল ঢাকাইয়া যে বিক্রমপুরের ভাষায় ফোন করলো, একে একারে যাও। তাই আমি বললাম যে আন্টি নাহিদ আছে, তো বললো যে, আমি বললাম যে, উনি বললো তুমি কে, আমি বললাম না আমি ওর ক্লাসমেট, আমি ওই আমি তো ওর সাথে একটু কথা বলার জন্য ফোন করেছিলাম। তো বলে যে না ওই নাই, ওই পাশের বাড়ি গেছে, তুমি আমি পরে কমনে হয়। আচ্ছা যাক, তো এরপরে আমি ভাবলাম যে ওকে ফোন করলে, ওকে বললে হয়তো ও আসবে, আমি একটু বেশি লেন চিন্তা ভাবনা করে ফেলছিলাম, বাট ও আমাকে কোনো রেসপন্স টেসপন্স করে নাই। তো এভাবে করে মোটামুটি আমার চলছিল, মানে প্রায় সময় ফোন দিতাম, কখনো ওর পাইতাম ওকে, কখনো পাইতাম না, তো তারপরও মাঝে মধ্যে পাইতাম, মাঝে মধ্যে পাইতাম না, বাট আমি খুব চেষ্টা করতাম ওকে এমন এমন ভাবে কথা বলা ইমপ্রেস করাইতে, যাতে ও অন্তত কিছুটা কিছু হইলে আমার প্রতি একটু না একটু দুর্বলতা সৃষ্টি হয়। এর মধ্যে আবার ও যেহেতু ঢাকায় ইউসিসি তে ভর্তি হয়েছে, ইউসিসি তে ভর্তি হওয়ার পরে তখন ওকে মোবাইল কিনে দিল, মোবাইল কিনে দিল। এর মধ্যে অবশ্য মধ্যখানে আমার সাথে কয়েকদিন যোগাযোগ হয়নি, অল্প কিছুদিন যোগাযোগ হয়নি, কতদিন হবে, 3-4 মাস, কিন্তু আমি জানতে পারছি যে ও ইউসিসি তে ভর্তি হয়েছে। তখন আমার অবস্থা খুবই, এর মধ্যে অবশ্য আমরা অনেক কথা বলে ফেলছি, মানে মোটামুটি ও আমাকে হালকা মানে
প্রাইমারি লেভেলের বন্ধু ভাবছে, তখন কোন ধরনের ফালতু কোয়েশ্চেন করা যাবে না, ফালতু কোন ধরনের মানে উল্টাপাল্টা কথা বলা যাবে না। ওই মানে ওইতে মানে আমার সাথে ও রাজি হয়েছে, মানে আমার সাথে কথা বলবে, বাট আমি কোনো উল্টাপাল্টা বা কোনো ধরনের মানে প্রেম ঘুরিত বা ওই ধরনের কোনো আউল ফাউল কথা বলতে পারবো। তো তখনই বলছে যে না, এই ধরনের কথা আমি পছন্দ করি না। দেখেন আমি এমনিতে ফ্রেন্ডশিপ টাইপস এর ফ্রেন্ডশিপই পছন্দ করি না, আমার কোনো ছেলে ফ্রেন্ড নাই, আর আমার ফ্যামিলি ওদের ফ্যামিলিটা খুবই কনজারভেটিভ, ওইসব ওদের ফ্যামিলিও পছন্দ করে না, ও পছন্দ করে না। ইভেন ফোনে কথা বলছে বা এতটুকু কথা বলছে এই ফার্স্ট টাইম, ফার্স্ট হচ্ছে আমি। এখন আমি বিরক্ত করতাম এমন ভাবে বাধ্য হয়েছে সে আসলে এটা ইয়ে করে নিতে। তো যাই হোক, 4 মাস আমার অবস্থা খুবই খারাপ, কারণ আমি ওর ভয়েসটা শুনতে পাচ্ছিলাম না। এটা আমার প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছিল যে আমি ওর ভয়েসটা শুনতে পাচ্ছিলাম না, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আমার যারা ফ্রেন্ড যেমন হিরোরা, ওরা আমাদের কিংবদন্তি বন্ধু শহীদ হিরো, হিরো জানে, তারপর আমার আরো কিছু কিংবদন্তি বন্ধু মাইনুল জুয়েল, ওরা হয়তো আজকে দেখছে না, সে ফরিদরা জানে, ডেভিড, আমার বন্ধুরা যারা ছিল আমার লোকাল বা আমার কলেজ ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড যারা, ওরা জানতো যে আমি কি পরিমাণ ওকে পছন্দ করে ফেলছি অলরেডি। তো একদিন কি করছে, আমি আর থাকতে পারছি না, মানে আমি জানি যে ও ইউসিসি তে পড়ে, তো ইউসিসি তে পড়ে, আমি কি করছি কোনো মতে আসলে ওই সময়টাতে ওকে দেখিস না একবার, কোনো ভাবে ওর ছবি টবি বা কোনো ভাবে ওর ফেসটা তুই দেখিস নাই তখনো নাকি? না না দেখি নাই, না বয়স খারাপ। আর আমি তখন আসলে স্টুডেন্ট, আমার কাছে টাকা টুকা ছিল না, অনেক কষ্টে টাকা টুকা জোগাড় করে আমি ঢাকায় গেলাম। ঢাকায় গিয়ে আমি জানতে পেরেছিলাম যে ও যাত্রাবাড়ি ব্রাঞ্চে, ইউসিসি যাত্রাবাড়ি ব্রাঞ্চে ও তখন কোচিং করছে। তো এখন আমি তো বাসায় বলে যাই নাই, আমি বলছি গায়ে হলুদে গিয়েছি, বাসায় বলছি আমি একটা গায়ে হলুদে যাবো আমার ফ্রেন্ডের ভাইয়ের, আর হচ্ছে তো যার কারণে আমি কোনো রিলেটিভস বাসে উঠতে পারিনি। তো আমি সারাদিন ওখানে মধ্যে রাতের বেলা তো ওখানে বাসে উঠে আমি ঢাকা ইয়াতে নেমেছি, যাত্রাবাড়ি নেমেছি। তো আমি মোটামুটি ওখানেই ছিলাম, কাউন্টারে ছিলাম, কাউন্টার থেকে তারপরে আমি ইউসিসির সামনে মোটামুটি 8টা থেকে দাঁড়িয়েছিলাম ওখানে। এর মধ্যে ওরা বোধ হয় 9টা থেকে আসতে শুরু করতে, মানে ওখানকার যারা যারা ক্লাস করে বা কোচিং করে। তো ঢুকার সময় অনেকক্ষণ দেখলাম আসলে মানে ওকে, মানে ওর ফেসটা আমি মানে মনেই হয় নাই যে ও আসছে, কারণ আমি কাউকেই ওর মতো পাচ্ছিলাম না। আমার মনের মধ্যে যে আমি ছবি এঁকে রাখছিলাম, একে মানে আমার মনে যে ছবিটা ছিল নাহিদের ছবি, কারোর সাথে মিলছিল না। যাক, আরো কিছুক্ষণ ওয়েট করলাম, রুটি রুটি দিয়ে চা দিয়ে খাইলাম, কারণ অভিষেক অ্যামাউন্টে টাকা ছিল না তখন। তো তারপরে পাইলাম না ওকে, পাওয়ার ও যাওয়ার সময় যখন কোচিং শেষ তখন অনেক সবগুলোকে ফেস টু ফেস আমি সামনে গিয়ে গিয়ে কাছাকাছি গিয়ে গিয়ে চেষ্টা করছি, কিন্তু কোনোটাই আমার নাহিদের মতো মনে হয়নি। আমার মন টন খুব খারাপ হয়ে গেল তখন, মানে খুব কান্না পাচ্ছিল তখন, কি করবো কি করবো, কোথাও যাওয়া যাচ্ছিল না, মানে ওকে না দেখে আমি যাবো না, মানে আমি মনে মনে ডিসাইড করলাম ওকে না দেখে যাবো না। তো আমি এখন কোনো রিলেটিভসের বাসায় যেতে পারছিলাম না, গেলে মোটামুটি আব্বার পিঠা খাইতে হবে, কারণ আমি তো বলে আসিনি আমি যে ঢাকায় আসছি, আমি কাউকে বলে আসিনি। তো আমি রাতে আমি আমি রাতে ইয়েতে কমলপুর রেলওয়ে স্টেশনে ঘুমাইছি। ওখানে ঘুমানোর পরে মানে ঘুম আসে নাই, ভয় কাজ করছে, ভয় প্লাস উৎকণ্ঠা কাজ করছিল যে মানে কোনো এখানে কোনো ঝামেলা হয় কিনা, বা এখানে তো আসলে দেখি অনেক মানুষ ঘুমাচ্ছে, কিন্তু তারপরে নিজের থেকে খুব আনেজি লাগছিল। কিন্তু একটা জিনিসই মনের মধ্যে সান্ত্বনা ছিল যে আগামীকাল কোনো মতে রাতটা পোহালে সকালবেলা ওকে দেখতে পাবো। তো ওই চিন্তা করেই মোটামুটি রাতটা কাটাইছি আমি ইয়াতেই কমলপুর স্টেশনে। ওখানে ওই স্টেশন থেকে সকালবেলা উঠলাম, উঠে আমি হালকা পাতলা ওখানে রাস্তা রাস্তা করে আবার চলে গেলাম এজ ইউজুয়াল এর জায়গায়, এই এই যাত্রাবাড়ি মানে ইউসিসির সামনে, ইউসিসির সামনে 8টা থেকে বসেছিলাম। তো এর মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করার পর আসতেছিল, বাট আনফর্চুনেটলি ও সেদিনও আসে নাই, মানে মানে সরি আমার ওর ফেসটা আমি খুঁজে পাই নাই, মানে আমার মনের মধ্যে যে ফেস আঁকা ছিল ওটা আমি খুঁজে পাই নাই, এর মধ্যেও পাই নাই, আমি যখন কোচিং শেষ ছিল তখনও খুঁজে পাই। তো আর কি করব, এখন যখন ভাবছি পরে ভাবলাম যে কোনো কারণে কি ও কি ওখান থেকে মানে ট্রান্সফার হয়ে গেল বা আসলো না, আমি ড্যাম শিওর ছিলাম, আমার মন বলেছে যে ও আসে নাই। তা আমি মন খারাপ করে ওই দিন আবার রাতেই চট্টগ্রামে ব্যাক করেছি। ব্যাক করার পর অনেক দিন পরে এর মধ্যে তো আমার খুব পাগল পাগল অবস্থা,
পাগল পাগল অবস্থা, মানে আমি ওর ভয়েস শুনতে পারছি না, ভাল লাগছে না কিছু। এর মধ্যে কেন নাকি কেন যেন ওনাকে একটু মায়া লাগছে আমার জন্য, মানে আমার আমি আমাকেও কিছুটা কিছুটা ভিতরে আমাকে মানে মনে পড়তেছিল, অন্য কিছু না, জাস্ট আমার আমার সাথে যে ওর কথা হইতো প্রত্যেক দিন, বা আমি যে ওর সাথে খুব সুন্দর সুন্দর কথা বলতাম, কিছু কিছু গান শোনাইতাম, এগুলো ওর ভালো লাগছিল। কারণ ওর কোনো ফ্রেন্ড ছিল না, আর ওর কোনো মানে কথা শেয়ার করার মতো বা ভালো লাগা ইয়ে শেয়ার করার মতো কেউ ছিল না, তো ওই জিনিসটার জন্য আমাকে খুব ফিল করছিল। কিন্তু আনফর্চুনেটলি যেদিন সে আমাকে ফোন করছিল, আমার তখন একটা বদ অভ্যাস ছিল, আমি খুব অল্প মানে কিছুদিন পর পর আমি সিম চেঞ্জ করতাম, তখন আমার একটা বদ অভ্যাস ছিল, কোনো প্রেম টেম ঘটিত না, এমনিতেই সিম হারাই ফেলতাম, আমি তখন একটু খুবই অবচল ছিলাম, আমার কোনো জিনিস ঠিকঠাক মতো থাকতো না। আজকে আমি যতটুকুই টুকটাক গোছালো আছি, বা আমি যতটুকুই আজকে এখন এটার সম্পূর্ণ কৃতিত্ব ওর, আজকে আমি আহমেদ ফারুক সোহাগ যতটুকু কৃতিত্ব আছি, বা আমি যতটুকু আজকে আমি আমার প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফে যতটুকু আমি যা কিছু হয়েছি সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে ওর। আচ্ছা আচ্ছা, ঘটনায় আসি, ঘটনায় আসি। তো এরপরে এর মধ্যে কি করছে, একদিন অনেক আগেই একদিন আমি আমার আমার ব্যালেন্স ছিল না, আমি আমার একটা ফ্রেন্ড মাইনুল জুয়েল, যার কথাটা আমি কখনোই বলবো না, আমার বন্ধু ভাই মাইনুল জুয়েল, আমার আমার কাজিন হয়, ও আমাদের ব্যাচমেট, তো ওর নাম্বার থেকে একদিন ফোন করেছিলাম। ওর আমার ব্রেন খুব শার্প, ওর একটা মানে ভালো গুণ হচ্ছে, ওকে যদি বিশাল বড় একটা বইও যদি একদিনে মুখস্থ করে দিতে বলে, ও পুরোটা মুখস্থ করে হুবহু অনারেবল ছেড়ে দিতে পারবে, এটা একটা ওর ভালো গুণ, যে জিনিসটা দেখে বা পড়ে ওটা খুব মনে থাকে। ওর নাম্বারটা আমার ফ্রেন্ডের নাম্বারটা তার মনে মানে মনে রয়ে গেছিল, যে আমি এই নাম্বার থেকে ফোন দিয়েছিলাম, ও মনে করেছিল ওটা আমার আরেকটা নাম্বার, তা আমার নাম্বার বন্ধ পেয়ে ও ওই নাম্বারে ফোন করলো। ফোন করার পরে আমার ফ্রেন্ড রিসিভ করছে, রিসিভ করার পরে ও বলো যে আমি নাহিদ বলছি, তা আমার ফ্রেন্ড তো চিনতে পারে না কোন নাহিদ, তো বলে আপনি সোহাগ না, বলছে না আমি সোহাগ না, আপনি কাকে চান, তো বলো যে আমি সোহাগকে চাই, বলে সোহাগ মানে কোন সোহাগ, বলে চট্টগ্রামের, বলে হ্যাঁ হ্যাঁ ও তো আমার বন্ধু, বলে ওকে একটু দেওয়া যাবে, আমি ওকে ফোনে পাচ্ছি না, তো বলে আচ্ছা ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি ওকে কল করছি। তখন আমি আমার ফ্রেন্ডের মন টন খারাপ ছিল, আমার একটা ফ্রেন্ড তখন দুবাই থেকে আসছিল, আমার ফ্রেন্ডের সাথে আমি ইয়েতে গিয়েছিলাম হাটহাজারিতে ওদের বাড়িতে গিয়েছিলাম, ওখানে দেখি আমাকে জুয়েল ফোন করছে, আমি বললাম কি বেটা তুই আসলি না, এখানে তো হালদা নদীর পারে ভালো লাগছে এখানে মধ্যে, তো বললো যে তুই নাহিদার কথা তোর মনে আছে, আমি বললাম হ্যাঁ হ্যাঁ মনে থাকবে না মানে কিসে, তো বললো যে ও আমাকে ফোন করছে, আমি বললাম তোকে ফোন করছে, তোর নাম্বার কোত্থেকে পাইলো, বলে এত কিছু জানে না রে ভাই, তুই ওর এখনই ফোন দে, ও তোরে খুঁজ ও তোকে খুঁজতেছে, তা আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর ফোন দেওয়ার পর ও যখন হ্যালো বলছে, হ্যালো বলার পর প্রায় আমি 5 মিনিট আমি মানে আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোয় নাই, মানে আমার যে এতদিনের কষ্ট এতদিনের যে অপেক্ষা মনে হয় যে সবকিছু একদম মুহূর্তে নিমিশে শেষ হয়ে গেছে ও যখন হ্যালোটা বলছে, কারণ আমি মানে ওর হ্যালোটা যে আমার কাছে কতটুকু মানে ইয়ে রাখে, এখনো আমি ফোন করলে বা ও ফোন করলে আমি আগে ওর হ্যালোটা একটু ভালো করে শুনি, ও খুব দর্শক বন্ধুদের জন্য আমি সেই হ্যালোটা একটু শুনতে চাই নাইট ভাবে মুখে। অগণিত বন্ধুরা এখানে কমেন্ট করছে, আমি যাচ্ছি সেদিকে, যে নাহিদ ভাবির মুখের কথা শুনতে চাই, যে এত প্রশংসা আসলো নাহিদ, আমি তুমি একটু হ্যালোটা শুনে দেখাও তো কিভাবে বলতে। এখন তো মানে ওরকম ইয়াটা নাই, আগে তখন তো বয়সটা একটু কম ছিল, হ্যাঁ, আর তখন দেখা যেত মানে ভাবতাম যে ফোনে কথা বললে একটু সুন্দর করে হ্যালো বললে শুনতে ভালো লাগে, একটু আরো ঢং করে বলতাম, এমন করে বলে মানে এটা একদম সরাসরি বুকের মধ্যে পড়ে। আমাদের অনেকগুলো বন্ধু কিংবদন্তি তারার মেলার অনেক বন্ধুরা আছে যারা খুব নকল করতে পারে, আমি আশা করবো ওরা এটা নাহিদের হ্যালোটা একটু নকল করে দেখাবে আমাদেরকে। হ্যালো, ওকে, আমি আমি তোদের একটু ধামাই, আমি আসছি আবার, আমি আরেকটু কমেন্ট নিয়ে আসি। আচ্ছা, শাওন লিখেছে, রাশেদুল শাওন, আমার দুষ্ট বন্ধু, দুই দুষ্ট বন্ধু কিভাবে রূপবতীদেরকে পটালো, আচ্ছা এটা আমি পড়েছি। তানবি লিখেছে, সুমাই আফরিন, তানবি শশীর ফেসটা আসলেই এমন যে দেখলেই মায়া লেগে যায়। ঠিক আছে, মায়া লেগে যায় তো মায়া থেকে তুমি ওকে কিছু টাকা বিকাশ করে দিও। প্রাণা লিখেছে, শশীর বয়স কত, শশীর বয়স কত আমি ঠিক জানি না,
হ্যাঁ, শশীর বয়স খুব একটা বেশি না, সে জাস্ট বলে আমি একবার বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সে নিজ চোখে দেখেছে। দেখেও আমি একটু এটা আমি আমি খেতে তো বলছি, মানুষ তো বয়স লোক, আমি বয়স্ক তো বয়স লোক, এর মধ্যে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিজ চোখে হ্যাঁ দেখেছে ঠিক আছে এবং দেখেছি মুক্তিযুদ্ধের দেখেছি সময় সে হ্যাঁ দূরে থেকে মানে খুব হেল্প করেছে মুক্তিযোদ্ধাদের। তুমি রাজাকার ছিলে যে তুমি গুলি মেরে মেরে ফেলেছো। অলরাইট, আমি আমার আমার কাজের উপর চলে আসতেছে, ওইদিকে আর না যাই। বৈশাখে দেখেছে চারজনের জন্য শুভকামনা, ধন্যবাদ বন্ধু শৈলী। জহির সরকার, জহির শিকদার সরি, লিখেছে হাই বন্ধু কেমন আছিস তোরা, আলহামদুলিল্লাহ ভালো আছি। পিউ পলিন, আমাদের চট্টগ্রামের প্রথম দিককার কিংবদন্তি, লিখেছে তোদেরকে দেখার জন্য চলে আসলাম, অনেক ভালোবাসা তোদের চারজনের জন্য, অনেক ধন্যবাদ থ্যাংক দোস্ত ইউ পিউ। দোস্ত, থ্যাংক ইউ দোস্ত। আমাদের কক্সবাজারের বন্ধু মোহাম্মদ মামুন মোল্লা লিখেছে লুকিং নাইস বন্ধুরা, ধন্যবাদ বন্ধু মামুন। আর রাজেশ মামুন খান ফ্যান, রিঙ্কু লিখেছে তোদের প্রেমটা তো, প্রেমের শুরুটা তো বেশ আসলে। ফ্রানা লিখেছে নিশানকে হিরো হিরো লাগছে, এগুলো ভাল লাগে, এগুলো ভাল লাগে। রানা রানা জানে কিন্তু মানে এগুলো বিলেন লাগে তো আজকে কেমন কোন যদি হিরো হিরো লেগে যাচ্ছে, আশ্চর্য কোন অ্যাঙ্গেল থেকে ভিলেন লাগে, ভিলেন না অন্যান্য সব বিলেন লাগে তো আজকে একটু হিরো লাগছে আর কি, অসুবিধা মানুষ বলো মাঝে মধ্যে একটু মানুষ হিরো কনফিউজ লাগছে। হয়ে যায়, মানে কি নিশো বলবো না নীরব বলবো না শাহরুখ খান বলবো, আমি ওই যে ওরা নাম উচ্চারণ করতে পারে না তারা নিশো কি নিশো বলে ফেলে আর কি, দেখছি তাদের এগুলো ওদের আমি কথাতে সমস্যা, ওরা এখন না ওদের প্রনাউন্সিয়েশন ঠিক করতে হবে। আকাশের চাঁদ পাইছে তো, আকাশের চাঁদ পেয়ে গেছে তো, বুঝতেছে না কি পাইছে, এই দেখ দাঁত থাকতে দাঁত। এই দেখ, তোরা ঝগড়া চাঁদ করিস না, আপনি চাঁদ আর কি পাবো আপনি, তোরা আমি তো নিজেই তোরা চাঁদ। ঝগড়া করিস না, তোরা ঝগড়া করিস না, তোরা দুজন, তোরা দেখ, তোরা দুজন খুবই স্পেশাল, দুজনই খুবই লাকি, দুজনই খুবই স্পেশাল, দুজনই অনেক সুন্দর, অনেক এবং অনেক ভালো একটা মানুষ। আসলে আমার দুঃখ আর জানা, যাক তোর দিক, তোর মুখের দিকে তাকিয়ে আর শব্দ করবো না এখন, আমি আমি মানে বলতে আমার তো চাচ্ছিলাম শুনে মানে ও চাঁদ আমি কি তাহলে গ্রহণ। আচ্ছা যাই হোক, আমি কমেন্টস এ যাই। মামুন মোল্লা লিখেছে হাই হাউ আর ইউ, নিশান শশী আলহামদুলিল্লাহ ভালো আছি। শৈলী লিখেছে শশী তোকে অনেক সুন্দর লাগছে, হলুদ আমার পছন্দের রং। থ্যাংক ইউ শৈলী। ওয়েল রাইট। তানিয়া সুলতানা আমাদের চট্টগ্রামের বন্ধু লিখেছে হলদে কাপল, থ্যাংক ইউ বন্ধু। কামরুল তুহিন লিখেছে সোহাগ নিশান আর কি আর টু ট্রু ফ্রেন্ড, বেস্ট বেস্ট উইশেস টু অল, ধন্যবাদ কামরুল তুহিন। আতিয়া ইসলাম লিখেছে ওয়াও। কিশোর খান লিখেছে ইটালি থেকে দেখছি সবাইকে, সুন্দর লাগছে, ধন্যবাদ কিশোর এত দূর থেকে দেখার জন্য। জাভেদ তপু লিখেছে আমার ফেভারিট দুইটা কাপল, চারজনকে খুবই সুন্দর লাগছে, ধন্যবাদ বন্ধু তপু। সালাউদ্দিন আহমেদ লিখেছে বাহারাইন থেকে দেখছি, প্লিজ বন্ধু ধন্যবাদ তোমাকে এত দূর থেকে দেখার জন্য। মামুন মোল্লা লিখেছে শুভেচ্ছা নিরন্তর, ধন্যবাদ বন্ধু। আতিয়া ইসলাম লিখেছে আমি এন আমার হাব্বিও কিন্তু 12 ইয়ার্স প্রেম করেছি, আচ্ছা এটা তো আমি পড়েছিলাম আমার আবার, হ্যাঁ একটু কমেন্টস রিপিট হয়ে যাচ্ছে কিছু আবার, কমেন্টস আসলে স্ট্রিম এর অনেক হ্যাঁ সময় রিপিট হয়ে যায়, আমি অল কমেন্টস এ গিয়ে ছিলাম। আচ্ছা যাই হোক, আমি আর একটু কমেন্টস নিয়ে, কিছু মনে করো না বন্ধুরা, যদি উপরে নিচে হয়ে যায় কমেন্টস গুলো, স্ট্রিম এর অনেক সময় কমেন্টস এর টাইমিংটা উপরে নিচে চলে যায়, নিচের গুলো উপরে চলে আসে, উপরের গুলো নিচে চলে যায়, এই জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আচ্ছা অল রাইট, মিশু, আচ্ছা মিশুটা পড়েছি, ভালো লাগছে দুজনকে দেখেছিল, দুই জুটির জন্য শুভকামনা লিখেছে মনসুর আহমেদ মুজিব। আচ্ছা যাই হোক, আমি একটু ঠিক করে নি, আমি একটু গল্পে শুনে আসি। সোহাগ, তারপর আমরা কিন্তু 43 মিনিট চলে গেছি, আরেকটু, হ্যাঁ আরেকটু শর্টলি আমরা আমরা চলে আসি তারপরের দিকে, কিভাবে প্রথম দেখা। আচ্ছা এই তো, আচ্ছা প্রথম দেখার দিকে যাই, আচ্ছা এরপরে তোকে পাইলাম, এরপরে আমার সাথে ওর সাথে কন্টিনিউ অনেক 4 মাস পরে ব্রেকের পরে আমি ওকে ফিরে পাইছি, তো ফিরে পাইছি আমি মোটামুটি, আমাদের তখন থেকে কনভারসেশন চলছিল, তখন ফোন মেসেজ আমরা প্রচুর প্রচুর মেসেজ করতাম সারাদিন, প্রচুর মেসেজ করতাম আমরা একজন আরেকজনকে, যতটুকু না কথা বলতাম, কারণ ওর জন্য কথা বলাটা খুবই টাফ ছিল তখন, কারণ ওই ওর জন্য কথা বলাটা, কারণ ওর ফ্যামিলি তো বললামই অনেক কনজারভেটিভ ছিল, ওর জন্য কথা বলাটা অনেক টাফ ছিল, তো আমরা বেশিরভাগই SMS করতাম, ওর ফাঁক ফোক পাইলেই আমরা কথা বলতাম। তো এগুলো আমাদের কথাবার্তা, ফার্স্ট দেখার ব্যাপারটা খুবই মানে খুবই অন্যরকম ছিল, প্রথম দেখার কাহিনীটা বলি, তো ওর সাথে আমার কথা হয়েছে, আমাদের দেখা হবে ইডেনের সামনে, আমাদের যেতে হবে, এটা হচ্ছে 15 মে 2008, 15 মে 2008 আমাদের ফার্স্ট দেখা, তো তখন তারিখও মনে রেখেছিস, তোকে তো আমি এই আমাদের করতেও পারবো না, একটা আমাদের প্রশ্ন আমার কিন্তু প্রত্যেকটা ম্যানেজ হয়ে গেল, আমাদের দুজনের স্পেশাল যতগুলো ডে আছে আমাদের প্রত্যেকটাই দুজনের মুখস্থ, সবকিছুই আমাদের মুখস্থ, এগুলা কিন্তু আমাদের জন্য যে কত রকমের প্রেশার এটা বুঝিস। আচ্ছা সরি আমি আর বলবো না এগুলো, আচ্ছা যাই হোক। আচ্ছা শোন, দেখা করার কাহিনীটা খুব ইন্টারেস্টিং, এটা টাইম বেশি নেয় না, আমি খুব দ্রুত বলছি, তো ওর মা কোনো মতেই ওকে ঢাকা যেতে দিবে না, কারণ ও তখন ইয়েতে ভর্তি হয়েছে,
ইডেনে তো তখন তখন অলরেডি ভর্তি হয়ে গেছে, ইডেনে ভর্তি হয়ে গেছে, তো বাড়িতে আসছে, বাড়ি থেকে তখন ক্লাস করতো, তখন ও হোস্টেলে হোস্টেলে ইয়ে করতো না, বাড়ি থেকে ক্লাস করতো। হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে মানে ও ইডেন থেকে ক্লাস করে বিক্রমপুর যেত, মানে মুন্সিগঞ্জ সিরাজ দেখান যেত, আবার ওখান থেকে আবার পরের দিন সকালে আসতো, মানে এতটা কষ্ট করে সে জার্নি করতো তখন। যাই হোক, তো ওকে ওর মা ওই দিন দিবে না কোনো মতে, কোনো কি কারণে যেন ক্লাস ছিল না কি যেন, ওর মা ওকে দিবে না যেতে। তো ও যাবে নাচুরবান্দা, কারণ আমরা ও জানে অলরেডি আমি গাড়িতে উঠে গেছি, আমি অলরেডি মানে গাড়িতে উঠে গেছি। আর আমাদের সময়টা এটা পরে বলবো কাহিনী, খুব আমাদের খুব করুণ করুণ কিছু কাহিনী আছে, আগে প্রথম দেখাটা বলি। তো ও সকালবেলা মোবাইল না নিয়ে বের হয়ে গেল, কারণ ওর মা ওর মা ওর কাছ থেকে মোবাইল রেখে দিয়েছে আলমারির ভেতরে, ও না বলেই রাগ করে বের হয়ে গেছে, মানে না বলেই মানে আমি ও যাবেই যাবে আমি যাচ্ছি কলেজে, এটা বলে ও বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পর ও ফার্স্টে ওদের বাড়ির থেকে একটু সামনে, যেটাকে আমরা ইচ্ছা মানে যেখান থেকে বাস থেকে উঠতে হয় মানে ঢাকা যাওয়ার জন্য, ওটা ইসাপুরা বাজার বলে, ওখান থেকে ফোন করছিল। বাট আমি সকালবেলা এসে এত টায়ার্ড ছিলাম, আমি আমার এক কাজিনের বাসায়, আমি তখন ঘুমছিলাম, আমি টের পাইনি। তো এরপরে গিয়ে ও আরেকটা নাম্বার থেকে ফোন দিল, তা আমার যখন ঘুম ভাঙছে আমি দেখি যে দুটা নাম্বার থেকে কল করে না, ফার্স্টে ওর নাম্বারে ট্রাই করে দেখি নাম্বার বন্ধ। তো আমি এরপরে ওর এই আমার ওই শাশুড়ির নাম্বারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে দেখি যে এই আমার মানে আমার মেজর শালী যেটা বড় শালী যেটা সে ধরছে, ধরার পরে বললো ভাইয়া তুমি তো ফোন রিসিভ করো নাই, আপু তো মোবাইল নিতে পারে নাই, আম্মু রেখে দিছে, এই আপু ঢাকায় চলে গেছে তোমার ফোন দিছিল। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তা আমি দুটা নাম্বার যখন আসছে, প্রথম যে নাম্বার থেকে কল আসছিল ওখানে ফোন দিলাম, দেখলাম যে এক দোকানদার, উনি বললো যে আপনাকে ফোন করছিল একটা মেয়ে, সেকেন্ডটাও সেম, সেকেন্ডটা ছিল যাত্রাবাড়িতে, যাত্রাবাড়িতে নেমে একবার ফোন করছিল। তো ওখানে ফোন করলাম, তখন আমি বুঝে গেলাম যে টাইম মিলাই দেখলাম অলরেডি কাছাকাছি হয়ে গেছে, আমি মোটামুটি নাস্তা না করে কোনো মতে রেডি হয়ে আমি চলে গেলাম। তো আমি ইডেন কলেজের মধ্যে সামনে দাঁড়াইলাম, খুব নার্ভাস লাগছিল, কারণ আমি ইডেন কলেজে ওই ফার্স্ট টাইম আমি জীবনে ইডেন কলেজের সামনে গিয়েছি, এত মেয়ে ওখানে মধ্যে আর আমি একটা মতো ছেলে, খুব অড লাগছিল ওখানে, নিজেকে খুব অসহায় লাগছিল। তো এরপরে অনেকক্ষণ অপেক্ষা ওর জন্য, নর্মালি তো আসলে এই মানে মেয়েরা অপেক্ষা করে, এখানে মধ্যে আমি ফার্স্ট টাইম আমি আমি অপেক্ষা করছি ওর জন্য, যদিও বা এটা জ্ঞানে ছিল বেচারি, ওর মোবাইল ছিল না, ও যতটুকু আসছে এটার জন্য ওকে আমি সারা জীবন ধন্যবাদ দিলেও কম হবে। তো এরপরে আসছে, এরপরে ও ঠিক আজিমপুরের মধ্যে, আমরা যে কমেডি সেন্টার আমাদের পুরান ঢাকার প্রোগ্রাম হইলো মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আজিমপুর কমেডি সেন্টার। হ্যাঁ, ওখানে গেটের মধ্যে কিছু ফোনের দোকান আছে, ফোন ফ্যাক্সের দোকান আছে, ওখানে একটা দোকান থেকে সে ফোন করছে, ফোন করার পর বলে যে তুমি কোথায়? আমি বললাম আমি তো এখানে মধ্যে দাঁড়ায় আছি, ইয়ার মধ্যে মোড়ের মধ্যে দাঁড়ায় আছি, বলে তুমি 2 নম্বর গেটে আসো। তা আমি 2 নম্বর গেটটা আমি মনে করছি সামনে হবে, আমি উল্টা দিক দিয়ে গিয়ে আমি সে আমি আমি কিন্তু 2 মিনিট হাঁটলেই 2 নম্বর গেট পাইতাম, বাট আমি না চেনার কারণে আমি পলাশির মোড় দিয়ে গিয়ে নিউ মার্কেট দিয়ে ঘুরে ঘুরে গ্রাস্ত অর্থনৈতিক কলেজ ঘুরে তারপরে গিয়ে আমি 2 নম্বর গেটে আসছি। আমি না চেনার কারণে আমি জিজ্ঞেস করতে 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 দুনিয়া দাঁড়িয়ে ঘুরে তারপরে আসছি, আসার পরে আমি দাঁড়ায় আছি, ও আবার আমাকে না দেখতে পেয়ে আবার ফোন করছে, ফোন করার পর বলো তুমি কোথায়? আমি বললাম যে আমি তো 2 নম্বর গেটের সামনে দাঁড়ায় আছি। তো বলে তুমি কি পড়ে আসো? আমি বললাম আরে ভাই আমি একজনে দাঁড়ায় আছি, পুরো এলাকার মধ্যে সব মেয়ে, আমি একটা এই একটা ফতুয়া পরে আছি, এটা এই একটু ক্রিম কালার, ডিপ ক্রিম কালার একটা ফতুয়া পরা ছিল, এমন দেখো ভাই একটা শুকনা পাতা পুতলা মানুষ। তখন আমি অসম্ভব রকমের শুকনা ছিলাম, বলার মতো না, অনেক শুকনা ছিলাম। তো আসছি, ও আসলো, আমি ওকে খুঁজতেছিলাম, ওকে আমাকে ফাইন্ড করা ওর জন্য খুব ইজি ছিল, বাট ওকে খুঁজে বের করে আমার জন্য খুব টাফ ছিল, কারণ অনেক মেয়ে। তারপরও ও যখন হঠাৎ করে একটা মেয়ের দিকে দেখলাম, একটা মেয়ে খুবই ভদ্র টাইপের হাঁটা গুটি গুটি পায়ে রাস্তা পার হচ্ছে, মানে লাজুক লাজুক চেহারা, তখন আমি বুঝে গেলাম যে এটা আমার শিওর, এটা আমার নাহিদ। তো পার হওয়ার পর তারপর ওটা আমার খুব আনিজি লাগছিল, আমি অন্যদিকে তাকাইছিলাম, ও পিছন থেকে আমাকে হঠাৎ করে ডাক দিল সোহাগ। তা আমি পেছনে ফিরে তাকে বললাম যে নাহিদ। এরপরে আমরা মোটামুটি 20 মিনিট ধরে দুজন দুজনের দিকে তাকাতে পারি নাই, দুজনেরই আমাদের আমাদের চেহারা অবনত ছিল, আমাদের চোখ মাটির দিকে ছিল, কিন্তু কোনো মতে হাতটা ধরছি ওর, হাতটা ধরার পর বললাম চলো। তো এরপরেই আমাদের আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আমরা আমাদের সংসার, যেটা ছিল আমাদের প্রেমের জীবনের সংসার, টিএসসির মো টিএসসি, আমরা টিএসসি তে চলে গেলাম। এই ছিল আমাদের প্রথম দেখার কাহিনী। আমি একটা এখানে বলি, তুই তো নাহিদকে দেখার আগে নাহিদের একটা মানে অবয়ব তুই মনের ভিতরে মানে একে রেখেছিলি, তো ওই ওই নাহিদের ওই তোর ওই ছবিটার সাথে নাহিদের নাহিদকে যখন দেখলি তখন কি মিল খুঁজে পেয়েছিলি? আমি মিল পেয়েছি, কিন্তু ও ধাক্কা খাইছে। শাহরুখ খান ভেবে উঠেছিল, হ্যাঁ, ও ভাবছে আমি
একটা ব্যাপার একটা ব্যাপার হচ্ছে যে ওর ছোটকালের ছবিগুলো যদি কেউ দেখে থাকিস, ওর সাথে কাজলের চেহারা অনেক, মানে নায়িকা কাজল অনেক মিল, ওর জোড়া ব্রু, জোড়া ব্রু অনেক কিছুই আগে, এখন অনেকটুকু চেহারা নষ্ট হয়ে গেছে, কাজলের সাথে অনেক মিল ছিল, এই কারণে মনে হয় ও মনে হয় শাহরুখ খানকে খুঁজতে ছিল, মনে হয় শাহরুখ খান আসবে, এখন ওখান থেকে গেছে, ওখান থেকে গেছে টেলিসামাত। আমার কাছে তো বোরা ভালোবাসা ছিল, চেহারা ছিল না, কিন্তু ওখান থেকে টেলিসামাত হাজির বেচারি তখন এক্সপ্রেশনটা বুঝতে পারে নাই, এটা অনেকদিন পরে বুঝতে পারছি, প্রথমবার বুঝি নাই, সেকেন্ড টাইম বুঝতে পারছি। না না না, তোর চেহারা মাশাআল্লাহ কোনো অংশে কম না। এরপরে কি শোভা গো, কিছুদিন কি তোর সাথে যোগাযোগ বন্ধ রেখেছিল নাকি একটা ডাকা কারণ পরে? না না না, আমার বাচন ভঙ্গি আর আমার আমার যে ওর সাথে যে মানে সময়গুলো কাটাইতাম, ও মেনলি ওদের প্রেমে পড়ছে, আমার চেহারার প্রেমে পড়ে নাই। আর আমি জানি যে তুই নিশ্চয়ই গান শুনেছিলি কিনা আমি জানি না, তোর গানের গলা তো আমরা চরম ফ্যান, এবার আমরা শুনবো, এটা তোমার অনেক রিকোয়েস্ট আছে, অনেক একাধিক গান আমরা শুনবো, আমি একটু কমেন্টস গুলো নিয়ে নিই তারপর আমি আসতেছি আবার। আচ্ছা মনসুর আহমেদ মজুর লিখছে, দুই জুটির জন্য শুভকামনা, ধন্যবাদ বন্ধু। আচ্ছা সালাউদ্দিন আহমেদ লিখেছে, সকল প্রবাসী বন্ধুদের পক্ষ থেকে তোমাদের দুই কিংবদন্তি জুটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আচ্ছা পড়েছিলাম। নিম্মি মনমুনিয়া লিখেছে, দেখছি ভালো লাগছে, সোহাগের কাহিনী তো আগে থেকেই জানা, এখন সরাসরি আরো ডিটেইল শুনবো, আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, ধন্যবাদ বন্ধু। আচ্ছা দিলরুবা রুকসা নঈম নোমান, আমাদের চট্টগ্রাম বন্ধু নঈম নোমান লিখেছে, তোদের চারজনের জন্য অনেক দোয়া এবং শুভকামনা, বেঁচে থাক ভালোবাসা ও ভালোবাসায়, ধন্যবাদ বন্ধু। মোহাম্মদ মাসুদ লিখেছে, প্রেম কাহিনীগুলো শোনাও, আসো আমরা সবাই পিছনের দিনগুলোতে ফিরে যাই। এক্স্যাক্টলি, আমরা পিছনের দিকে একটু ফিরে যাচ্ছি। দিলরুবা লোকসা লিখেছে, শুভকামনা অবিরাম, আফসোস লাগছে যে কেন ক্লাসমেট বিয়ে করলাম না। বন্ধু আমরা এখানে সবাই ক্লাসমেট না, আমরা আসলে অনেক ছোট, যেমন আমাদের নাহিদ ভাবে আমাদের জুনিয়ার, তো তোমরা আসতে পারো তুমি ভাইয়াকে নিয়ে আমাদের সাথে, মোস্ট ওয়েলকাম। মোহাম্মদ মিজানুর রহমান ইমরান লিখেছে, এ লাইভে মাঝে মাঝে তোরা আমার জন্য একটা বউ বিজ্ঞপ্তি দিস। ধন্যবাদ বন্ধু, ইনশাল্লাহ ট্রাই করি, ট্রাই করবো আমরা বিজ্ঞপ্তি দেওয়া। মোহাম্মদ রকনুজ্জামান লিখেছে, দোস্ত আমি তো মিস করলাম আসলেই, বৈশাখী লিখেছে ওকে, চাঁদনিয়ারে লিখেছে অনেক ভালো লাগছে তোরা, অনেক ভালো লাগছে দুই জোড়া কিউট কাপল, ধন্যবাদ বন্ধু। আব্বাস উদ্দিন দেওয়াল লিখেছে, বন্ধুরা তোদের মাস কোথায়? আমরা বাসায় আছি বন্ধু, আমাদের মাস এই কারণে নাই। জি এম রুবেল লিখেছে, দারুণ, ধন্যবাদ বন্ধু। এফরানা লিখেছে, ভালো লাগে ভরপুর, এমন শো মিস করতে চাই না আসলেই, ধন্যবাদ বন্ধু। রাশিদুল শাহন লিখেছে, আরো দুইটা প্রিয় মুখ আছে, একজন হলো নিনিতা আর একজন হলো আফাফ। হ্যাঁ শাহন, আসলেই নিনিতা হলো আমার মেয়ের নাম আর আফাফ হলো সোহাগ নাহিদের মেয়ের নাম, ধন্যবাদ বন্ধু, ওদের ওদেরকে প্রিয় মুখ হিসাবে গণ্য করার জন্য। আচ্ছা নিম্মি মনমুনিয়া লিখেছে, সোহাগ শুধু দাঁড়িয়ে হইলে টানাটানি করস কেন? এটা আসলে একটু নার্ভাসনেস কাটানোর জন্য, আমি যেমন বারবার চুলে হাত দিই। অজয় রয় লিখেছে, অসাধারণ পরিবেশনা, ধন্যবাদ বন্ধু। কাজী নাজমুল হুদা লিখেছে, সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, বন্ধু আমরা ভার্চুয়ালি সোশ্যাল এই কারণেই। অর্থহীন লোটাস লিখেছে, সত্যি বলছি নিশান সোহাগ, তোদের দুই কাপল দেখে আজ আমার এত খুশি লাগছে, এত খুশি লাগছে, এত খুশি লাগছে যে মন চায় খুশিতে একটা বিয়ে করে ফেলি। অনেক মজার কমেন্টস লোটাস, ধন্যবাদ। তোমাদের জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ বন্ধু তানিয়া। আমিন রহমান লিখছে, বউয়ের সাথে মুভি দেখছিলাম, মুভি দেখে বউ সহ তোদের দেখছি, অনেক ভালো লাগে আমিন রহমান এই ধরনের মধ্যে, আসলে তোমাদের প্রশংসা গুলো খুব ভালো লাগে, এগুলো আমাদের অনুপ্রেরণা। আমার বুলবুল চৌধুরী আমাদের অনেক হার্ট দিয়েছে, ধন্যবাদ বন্ধু। চারটাকে কিউটের ডিব্বা লাগতেছে লিখেছে জি এম এস রুবেল, ধন্যবাদ বন্ধু। মুনিয়া রাসেল লিখেছে, নিশান শশী কেমন আছো, তোমাদের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। মুনিয়া রাসেল আমাদের লন্ডন থেকে আমাদের দেখছে, তার হাজবেন্ড অনেক টিকটক দেয়, অনেক সুন্দর লাগে, ধন্যবাদ বন্ধু। আমরা চাই তোমরা আসো আমাদের শোতে। সাব্বির ইসলাম সেতু, তাদের একটা চরম গল্প আছে, আমরা লিখেছে বেস্ট টু কাপলস ইন এ ফ্রেম, সেতু তোদের তোদের গল্প নিয়ে আমরা চাই তোরা আয় আমাদের। খোদেজা শাহিন লিখেছে, শশী তোর জামাইকে সুন্দর লাগছে, দুর্দান্ত একটা কমেন্ট পাইলাম এত দিনে। খোদেজা শাহিন মানে বউকে ট্যাগ করে রয়েছে, জামাইকে সুন্দর লাগছে, এর বড় কথা এটা মনে হয় কোন বিকাশের আদান প্রদান হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বিকাশের আদান প্রদান হয়েছে মনে হয় কোন। ও না বুঝতে পারছি, নিশানকে মুটের শান্তনা পুরস্কার হিসেবে এই কমেন্টটা আমি মনে করছি, তারপর থ্যাঙ্কস করে যাও, ওকে সুন্দর বলে আমার ভালোই লাগে, লাগতেই হবে, কি করা যায়। আচ্ছা লোটাস লিখেছে, সোহাগের গান শুনবো, এক্স্যাক্টলি আমরা সোহাগের গানের দিকে যাচ্ছি,
শারমিন আফসার চৌধুরী লিখেছে, নিশানের চুল আর সোহাগের দাড়ি কন্টিনিউয়াসলি দুজন চুল দাড়ি হাত দিয়ে ঠিক করছো। সোহাগ পারছে না দাড়ি গুলো টেনে ছিঁড়ে ফেলতে। সোহাগ তুই দাড়ি গুলো টেনে ছিঁড়ে ফেলতে পারছিস না? চমৎকার অবজারভেশন। শারমিন কিন্তু অনেক ব্রেইনি মেয়েটা না? শারমিন শারমিন কেন বলতে চাই, শারমিন ভাবনা কিন্তু ও কার বউ এটা দেখতে হবে, ও ডিআইজির বউ, পুলিশের বউ তো, আমাদের পুলিশের এডিশনাল ডিআইজি, আমাদের সবার প্রিয় মুসলিম ভাই, ওর হাজবেন্ড অনেক বড় পোস্ট আছে। আমি চাই যে শারমিন তুই আর ভাই আমাদের শোতে আয়, যদি ভাইয়া সময় বের করতে পারে আমরা খুব অনার্ড ফিল করব আমাদের শোতে যদি তোমরা জয়েন করো। আচ্ছা যাও বাবা, আচ্ছা ঠিক আছে যাও বাবা। আচ্ছা একটু এখানে টাটা দিয়ে দেবো, আচ্ছা হাই দিয়ে দাও, আসো আমার মেয়ে, হাই বলে। হাই নিনি, এখন আমাদের দেখে নাই, সে এখন খুব অস্থির হয়ে যায়। আচ্ছা যাও বাবা যাও, দেখো নিনি তো এটাকে দেখো, হাই বলো, হাই বাবা। আমার মেয়ে এই সুযোগে, আমার মেয়ে এই সুযোগে মোটামুটি মেকআপ বক্সের কোনো জিনিস বাদ রাখে নাই, ওর চেহারার উপরে মোটামুটি অলরেডি 8-10 লেয়ার করে গেছে। আচ্ছা রানা লিখেছে, সোহাগ ভাবি নাচ দেখতেছি, ইনশাল্লাহ নাচবে। খাদিজা একটা লিখেছে, শশীর দিকে যেন নজর না লাগে, নজর না লেগে যায়, একটা কালো টিপ দিয়ে নিও, এতটাও না। আচ্ছা ধন্যবাদ খাদিজা। কিশোর খান, কিশোর খান লিখেছে, প্রবাসের কখনো লাগবে না, প্রবাসে বসে বসে তোমাদের প্রতিটা প্রোগ্রাম দেখি এক কথা অসাধারণ। কিশোর খান লিখেছে প্রবাস থেকে, অনেক ধন্যবাদ বন্ধু আমাদেরকে দেখার জন্য, আমরা অসংখ্য কৃতজ্ঞ আসলে, তোমাদের এই ধরনের উৎসাহ গুলো আমাদের অনেক ভালো লাগে। আতিয়া ইসলাম লিখেছে, নিশান শশী বোথ আর সো লাভলি, থ্যাংক ইউ বন্ধু। আব্দুল হাফিজ আমাদের আমেরিকা থেকে দেখছে, সে লিখছে সোহাগ ভাবিকে অনেক ভালো লাগছে, ধন্যবাদ হাফিজ। শৈলী স্বপ্ন বৈশাখী লিখেছে, ভাবি খুব লজ্জা পাচ্ছে, এক্স্যাক্টলি লজ্জা পাচ্ছে। ফামিদা অলি আমাদেরকে হার্ড লিখছে, ধন্যবাদ বন্ধু। নাহিদের SSC কততে জানতে, নাহিদের ভয়েস শুনতে চেয়েছে। অর্থহীন লোটাস দিকে, লোটাস লিখেছে, সোহাগের প্রেম কাহিনী শুনছি আর আমার মনে হচ্ছে আমার এখন বুড়ো বয়সে রাজ্জাকেরও পার্ট নিতে মন চায়, তার বুড়ো বয়সে প্রেম করতে ইচ্ছে করছে লোটাসের। প্লিজ গো নাহিদ একটু কথা বলো, আতিয়া ইসলাম লিখেছে, নাহিদের কথা শুনতে চায় সবাই। খাদিজা একটা লিখেছে, এফরানা তোমারও, এফরানা তোমারও লাগতে পারে। আচ্ছা খাদিজা একটা লিখেছে, রানা সব বি কেয়ারফুল, আচ্ছা ঠিক আছে রানাকে লিখেছে, রানা লিখেছে রূপালি এসে গেছে এবার জমবে, এক্স্যাক্টলি রূপালি আমি চাই তুই আমাদের প্রোগ্রামে আয়। আচ্ছা ইসমত জারিন আব্বাস দিনা লিখেছে, হাই ফ্রেন্ডস, আমাদের চট্টগ্রামের বন্ধু, বাবা স্কুলের বন্ধু, বাবা স্কুলকে আমরা আবার ভয় পাই, ঢাকা রিডেন আমাদের চট্টগ্রামের বাবা স্কুল। পিউ পলে লিখেছে, আমাদের চট্টগ্রামের দুইটা কিউট কাপড়, ধন্যবাদ বন্ধু। আব্দুল হাফিজ লিখেছে, হ্যাঁ আমরা একটু শুনি, এক্স্যাক্টলি। মোহাম্মদ মাসুদ লিখেছে, হ্যালোটা শুনিয়ে দাও, এই হ্যালোর কথা বলছে। নাহিদ ভাবির হ্যালো ওয়াও, রানা লিখছে এক্স্যাক্টলি। শারমিন লিখেছে, অসাধারণ হ্যালো বলাটা নাহিদ ভাবি। রুবেল লিখেছে ওয়াও হ্যালো, সবার হ্যালোর প্রশংসা করছে নাহিদ। এরপর থেকে বুঝছো তোর ফোন সবাই চাইবে যে নাহিদ ওই সবাই হ্যালোর প্রশংসা করছে, দিম্বি মনমনিয়া হ্যালো লিখেছে, টু কাপল অফ লাভার্স, তানিয়া সুলতানা লিখেছে চট্টগ্রাম বন্ধু, এরশাদুল হক লিখেছে বোথ নাইস কাপল, থ্যাংক ইউ। আব্দুল কাদুস লিখেছে হ্যালো, কিশোর খান লিখেছে হ্যালো, এটাকে 244113 না সবাই হ্যালো নিয়ে লিখেছে, টুয়া মনি লিখেছে ভালো লাগছে, সাইফুর রহমান চৌধুরী লিখেছে ঝগড়ার ভিতর একটা যায় কি ঝগড়ার ভিতর দেখা যায় ভালোবাসা, আচ্ছা ঝগড়ার ভিতর আমাদের ঝগড়া ওই সময়টার কথা লিখেছে, ঝগড়ার ভিতর ভালোবাসা দেখা যায়, ধন্যবাদ বন্ধু, আসলে আমাদের ঝগড়াতে ভালোবাসা। বসে লিখেছে, শশী মানে চাঁদ, তুমি চাঁদ পেয়েছো নিশান, এক্স্যাক্টলি আসলে আমি লাকি, আমি চাঁদ পেয়েছি, বাট বাবাদের সূর্য জ্বলে যেতে, সূর্য হলে জ্বলে যেতে। সৈয়দা তাহমিন আফরোজ চৌধুরী লিখেছে, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছে, হয় না হাজব্যান্ড এন্ড ওয়াইফ লুক এট ইচ আদার উইথ লাভ, আল্লাহ লুক এট দ্যাম উইথ মার্সি। সহি বুখারি 6-9, তিরমিজি সোহাগ নাহিদের জন্য শুভকামনা, এক্স্যাক্টলি চমৎকার একটা কমেন্ট করেছে সৈয়দা তামিনা, অনেক ধন্যবাদ তোমাকে। আব্বাসউদ্দিন দেওয়াল লিখেছে, হ্যালোতে হ্যালো, মাথায় চুল পড়লে তুমি হেবা হবা বেল, নাহিদ তখন সোহাগের মাথায় দিবে তেল। আকাশউদ্দিন দেওয়াল চমৎকার একটা কবিতা লিখে ফেলেছে।
আচ্ছা আমি একটু দ্রুত পড়ি কমেন্টস গুলো, অনেক কমেন্টস, ভাই আমি শেষ করতে পারছি না, আমি আসতে পারছি না। আব্বাসুদ্দিন দেওয়ান লিখে, আচ্ছা সাদেক লিখেছে লাইভ শেষ করে তোরা আজকে রাতে কি করবি? সাদেক লাইভ শেষ আমরা রাতে কি করবো এটা বলা যাবে না, লাইভে সবাই যে শেষে যে আসে। আমি একটা লাইভে একটা সিক্রেট কথা বলে ফেলি, কেউ খারাপ ভাবে নিস না, আজকে লাইভ শেষ করে আমরা ভাত খেয়ে ঘুমা যাবো। ওদিকে না যাই তাহলে 18+ হয়ে যায়। আব্দুল হাবিব দেখেছে দোস্ত, আমি একদম একদম কাছে থেকে দেখেছি, ঠিক আছে বন্ধু দেখতে থাকো। রানা লিখেছে সোহাগন হাইত ভাবির জন্য একগুচ্ছ গোলাপ শুভেচ্ছা, ধন্যবাদ বন্ধু। তামিনা লিখেছে শশী নিশান আজকে দুষ্টু মিষ্টি ঝগড়া করছে, লুকিং গুড বোথ অফ ইউ, থ্যাংক ইউ বন্ধু। অ্যাডভোকেট স্বপ্না খান লিখেছে এই সেকশনটিতে আমি অনেক পিছিয়ে আছি রে দোস্ত, আই এম সো সরি দোস্ত। আমি চাই তুই, আমি রোমান্টিক একটা মেয়ে, আমি চাই তুই এর হাজবেন্ড নিশ্চয় অনেক হ্যাপি, আমি চাই তুই এর হাজবেন্ড আমাদের সাথে আয়, তাই না? হ্যাঁ ভাইয়াকে নিয়ে স্বপ্না আমাদের সাথে আয় প্লিজ, খুব অনার ফিল করবো। রোহান হোসেন লিখেছে আমাদের প্রিয় বন্ধু আহমেদ ফারুক সোহাগ এবং নিশান, তোদের দুজনকে একসাথে দেখে অনেক ভালো লাগলো দোস্তরা, শশী এবং নাহিদ ভাবি দুজনকে অনেক শুভেচ্ছা। শশীর জামাইটা সুন্দর পাইছো, শুক্রিয়া করো বোন, বলো আলহামদুলিল্লাহ। বাবু ভাই তুই তুই আসবি না, তুই আর তুই আর আমাদের প্রিয় বোন প্রিয় বান্ধবী আমাদের, তারা কিন্তু কিংবদন্তি কাপড়। তুমি আর মানে আয়েশা ওর মেয়েটা ছোট, এই অজুহাতটা দিতেই আছে, আমি ওকে লিখেছিলাম কমেন্টে যে ওর মেয়েটা ঠিকই বড় হয়ে গেছে কিন্তু বাবু ভাই এখনো ছোট, এই জন্য আসতে পারছে না সাহস করে। তো তুমি চলে আসো। মোহাম্মদ আশিকুর রহমান লিখেছে কয়েকদিন ধরে অসুস্থ, তবু তোদের প্রোগ্রামটা দেখার জন্য আসলাম, সবার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ মোহাম্মদ আশিকুর রহমান, এই ধরনের কমেন্ট আসলে আমাদের সত্যি অনুপ্রেরণা দেয়, তোদের ভালোবাসা আমরা ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবো। তানজিমা কাকুলি, থ্যাংকস শশী, ইউ আর লুকিং সো সুইট, থ্যাংক ইউ কাকুলি। কাকুলি আমাদের অনেক প্রিয় বন্ধু, সে অস্ট্রেলিয়া থাকে সিডনিতে, এবং হাজবেন্ড ওর হাজবেন্ড মানে ভাইয়াটাও কিন্তু অনেক কিউট মাশাআল্লাহ। মোহাম্মদ নূর মাওলা লিখেছে তোদের দুষ্ট মিষ্টি ঝগড়াগুলো খুব ভালো লাগতেছে, ভালো থাক ভালো রাখ, ধন্যবাদ বন্ধু নূর মাওলা। সাদেক এতসম লিখেছে নিশান শশী কি ইস্যু, শশী আচ্ছা নিশান কি ইস্যু করতে গেছে, সাদেক কন্টিনিউ মানে কমেন্ট দিয়ে যাচ্ছে, আমি ইস্যু করতে জানি আমার মেয়েকেও দিয়ে সব। এটা আমারও কোশ্চেন, এটা আমারও কোশ্চেন, আমি তো তোর লাইভটা কখনোই মিস দিই না, একদম প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত আমি প্রায় সময় দেখি তুই উঠে উঠে কোথায় জানি যাস, তোকে ডায়াবেটিসের সমস্যা নাকি? আরে আমার বাচ্চাকে মেনটেন করতে হবে, বাচ্চাকে ওই রুমে রেখে এসেছি, তাকে একবার এই খেলনা দিচ্ছি ওই খেলনা দিচ্ছি, ওরা বেল দিচ্ছে। তো যাই হোক আমরা এবার একটু কাহিনীতে চলে যাই, আমরা অলরেডি 1 ঘন্টা শেষ করে ফেলেছি, একটু সোহাগ একটু টেনে বল, তারপর আমরা সেগমেন্টে যাবো, অনেকগুলো সেগমেন্ট আছে। সিনেমা বানানো যাবে, এবং সিনেমা যদি বানানো যায় তাহলে কাহিনী দিয়ে, তাহলে আমি একটা নামটা দিয়ে দিই, ওইটার নাম হবে হ্যালো, সিনেমার নামটা হ্যালো রাখলেই ভালো হবে। হ্যালো আমাদের প্রিয় বন্ধু নিশো মিল্কি এবং সাইফুদ্দিন খালেদ শ্যামল, ওদের একটি প্রতিষ্ঠান bdiapers.com, এবং bdiapers.com কে অনেক ধন্যবাদ আমাদেরকে আমাদের সাথে থাকার জন্য। bdiapers.com হলো সকল প্রকার বেবি ফুড ডাইপার্স এবং বেবি কসমেটিক্স আমদানি বিক্রয় এবং সরবরাহ করে থাকে সারা বাংলাদেশে, এবং নিজস্ব ডেলিভারি সার্ভিসের মাধ্যমে তারা সর্বনিম্ন সময় চেষ্টা করে পণ্যগুলো পৌঁছে দিতে, এবং রিসেন্টলি তারা 1 ঘন্টায় ডেলিভারি দিয়েও খুব জনপ্রিয়তা অর্জন করেছে, এবং তাদের প্রধান কার্যালয় রয়েছে মতিঝিলে, এবং তাদের শোরুম এবং বিক্রয় প্রদর্শনী কেন্দ্র রয়েছে খিলগাঁও সিটি কর্পোরেশন মার্কেটে, এবং ডিলার এবং ডিস্ট্রিবিউশন অফিস রয়েছে খিলগাঁও তিতলাপাড়া 6 নম্বর রোডে, এবং বর্তমানে কোভিড এর কালীন সময়ের কথা মাথায় রেখে তারা অনলাইনে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য সরবরাহ করার একটা পদক্ষেপ হাতে নিয়েছে, যেটা অনেক প্রশংসনীয় হচ্ছে। তো ধন্যবাদ বিডি ডাইপার্স কে, আমরাই কিংবদন্তির পাশে শুরু থেকে এ পর্যন্ত থাকার জন্য আমরা কৃতজ্ঞ, আমাদের এই শোটাকে স্পন্সর করার জন্য ধন্যবাদ বন্ধুরা। তো সোহাগ আমি চলে যাই তোর কাছে। আচ্ছা
তো প্রথম দেখার কাহিনীটা তো বললাম, তো এরপরে আমাদের আসলে ওই সময়টা বললাম না, আমি বেকার ছিলাম আর আমার খুবই লিমিটেড টাকা নিয়ে আমি আসলে ঢাকা যেতাম। কারণ আমি তখন চিন্তা করতাম যে আমি যত বেশি কম কম মানে অল্প অল্প খরচ করতে পারবো আমি তত বেশি আমি ঢাকায় থাকতে পারবো। তো ওই সময়টাতে দেখা যেত ম্যাক্সিমাম টাইম আমি যতবারই আমি ওর সাথে ঢাকায় দেখা করতে গিয়েছিলাম তো ততবারই হয়তো আমার জুতো ছিঁড়ে গেছে, আমার বাসা থেকে জুতো কেনার টাকা নিছি, ও জুতো কেনার টাকা দিয়ে আমি ঢাকায় চলে আসছি, বা কখনো আমার প্যান্ট ছিঁড়ে গেছে, প্যান্ট লাগবে, প্যান্টের টাকা নিছি, প্যান্টের টাকা দিয়ে আমি ঢাকায় চলে আসছি, মোবাইল নষ্ট হয়ে গেছে, মোবাইল মোবাইলের টাকা দিয়ে বা মোবাইল বিক্রি করে দিয়ে। তো আমার ম্যাক্সিমাম আমাদের এটাই ছিল এমন যে আমরা আমি ম্যাক্সিমাম টাইম আমি আমাদের দুজনেরই অনেক স্যাক্রিফাইসিং, আমাদের ভালোবাসাটা অনেক স্যাক্রিফাইসিং ছিল, তো যার কারণে হয়তো বা আমরা শেষ পর্যন্ত আমরা এখন পর্যন্ত পাশে আছি বা এখন পর্যন্ত আমাদের ভালোবাসা অটুট আছে, কারণ আমরা আমরা দেখছি আমরা স্যাক্রিফাইস করছি, আমরা কষ্ট করছি আমাদের ভালোবাসার জন্য। তো ও আমি তো করতাম এই কষ্ট করে, এরপরে আছে আমি ঢাকায় যেতাম, এখন তাড়াতাড়ি টাকা খরচ করলে রিক্সা খুব কম চড়তাম আমরা, ম্যাক্সিমাম হাঁটতাম আমরা সারা শহর, ওখান থেকে সব সব জায়গায় হাঁটতাম। তো আর আমি মোটামুটি আমার পুকুর পাশে উঠতাম, ওখান থেকে নিউ মার্কেটে বাস ছিল, এটা হচ্ছে গ্যান্ডারিয়া ধূপকুলার মাঠ থেকে কোনো মধ্যে 5-6 টাকা লাগতো, ওখান থেকে যাইতাম। যাওয়ার পরে আমি ইয়েতে নেমেই ইডেনের সামনে থেকে নেমেই ওখান থেকে আবার হাঁটা দিয়ে ওকে নিয়ে আমরা হাত ধরে হাঁটতে হাঁটতে আমরা সবসময় এটা শাওন দেখেছে আমার মেয়ের কাজ দেখ, মুখের মধ্যে মেকআপ করে কিচ্ছু রাখে নেই। তো আচ্ছা যাই হোক, তো আমরা হাঁটতে হাঁটতে আমরা হাঁটতে বেশি পছন্দ করতাম, কারণ আমরা যত বেশি টাইম নিজেদের মধ্যে আমরা ইয়ে করতে পারতাম ওইটা আমাদের জন্য বেশি মানে মানে সুখকর আর ভালোবাসাময় ছিল। আমরা এই জিনিসটা চেষ্টা করতাম যে যত বেশি আমাদের মধ্যে এই মানে অ্যাটাচমেন্টটা বাড়ানো যায় বা যত বেশি এঙ্গেজ, এখন রিক্সায় উঠে গেলে তো আসলে ওইভাবে হাত ধরে কথা বলতে বলতে আরো বেশি সময় সামনে যাওয়া যায়। তো এরপরে প্রথম দিন মোটামুটি আমরা একটু ভালো টালো জায়গায় খাইছি প্রথমবার বা দুইবার যতবারই, তো পরের বার থেকে আমরা চেষ্টা করতাম যে আমরা হাকিম চত্বরে একটা খিচুড়ি পাওয়া যায় 20 টাকা দিয়ে খিচুড়ি, তো ওই 20 টাকার খিচুড়ি গুলো আমরা খাইতাম, কারণ আমি যত টাকা বললাম না আমি যত বেশি কম খরচ করতাম তত বেশি দিন আমি ঢাকায় থাকতে পারতাম, আমার টাকা ফুরিয়ে গেলে তো আমি ঢাকায় থাকতে পারবো না, আমাকে আবার চিটাগাং ব্যাক করতে হবে। তা ওর ব্যাপারটা ছিল সেম, ও এমন কোনো বার ছিল না যে এবার আমাকে কোনো না কোনো গিফট করতো, ওকে খুবই লিমিটেড টাকা দিত, ওর মা জানে যে আমাদের অ্যাফেয়ার ছিল তখন চলতেছে, তো ওকে খুবই লিমিটেড একদম হিসাব করে অনেক বেশি কম টাকা দিত ওকে, যে টাকা দিয়ে চলাটা আসলে কখনো সম্ভব ছিল না। ও মেসে থাকতো ওই আজিমপুরে, অনেক কম টাকা দিত, মানে এটা দিয়ে প্রশ্নই আসে না একটা মানুষের চলা, তারপরে সেই টাকাটা থেকে সে টাকা সেভ করতো, সে টমেটো কিন্তু টমেটোর চাটনি মানে পেঁয়াজ আর মরিচ দিয়ে চাটনি বানায় আর হচ্ছে আলু ভর্তা দিয়ে সারা মাস খাইতো, আর ওখান থেকে টাকাটা সেভ করে আমার জন্য কোনো না কোনো গিফট থাকতো। এখন আমি তো অভাগা, আমি তো গিফট করতে পারতাম না, কারণ আমি এমনিতে ঢাকা যেতাম যে আমার গাড়ি ভাড়াটাই তো হচ্ছে আমার জন্য অনেক বাড়ে, এরপর হচ্ছে আমার ঢাকায় আমাদের নাস্তা বা আমাদের খাওয়ার খরচটা আমাদের যাতায়াত খরচটা আমাকে ম্যানেজ করতে হবে, তো এই কারণে আমি কখনোই ওকে গিফট করতে পারিনি, তো এই জিনিসটার জন্য ওর কখনো আক্ষেপ ছিল না এখন পর্যন্ত। নারীদের আসলে নারীদের বিষয়টা বলতেই হয় আসলে, সে যে আজকালকার মেয়ে যে এতটুক মানে ওরা তো অনেক ডিমান্ডিং হয়, অনেক কিছু চায়, আমার বয়ফ্রেন্ড এটা দিবে ওইটা দিবে, এখানে খাওয়াবে ওখানে খাওয়াবে, তো মাশাআল্লাহ এটা যে মানে মানুষ রেডিও টিভিতে আমরা যেটা দেখি যে আসলে সত্যিকারের ভালোবাসা যেটা, যেটা আসলে টাকার কাছে মানে টাকা নির্ভর না, যে আমার জন্য একটা ফুল দিলে সেটাই অনেক কিছু, সেই ধরনের একটা আজকে ভালোবাসার কাহিনী আমরা শুনতে পাচ্ছি, আমরা আসলে অনেক গর্বিত সোহাগ। আমি তারপরে তোর কাছে 1 ঘন্টা আমাদের 9 মিনিট হয়ে গেছে, আমি একটু বিয়ের দিকটার দিকে যেতে চাই, তোরা কিভাবে যখন নিয়ে আসছিলি ওই দিকটাতে আমি একটু আর একটু চলে যাই, কারণ সময় আমাদের যেটা একবার বলে সেটা বলাই, ও আমার প্রতি তখন এতটাই ইয়ে হয়ে গেছে যে ও দুনিয়া এক পাশে আমি আরেক পাশে, ও কখনো বাবা মার সাথে শাউট করে কথা বলে নাই বা বাবা মার সাথে কথা তর্কাতর্কি করে নাই, আমার জন্য সে তর্কাতর্কি করছে বাসায়, সে বলছে যে না আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, প্রশ্নই আসে না, আমি তোমার অন্য কারো কথা বলতেই পারবো না। তো যাই হোক, এর মধ্যে আমার শাশুড়ি আমাকে অভয় দিছে যে ঠিক আছে আমি তোমাদেরকে মেনে নিলাম, তোমার শ্বশুরের মানে তোমার আঙ্কেলের সাথে আমি কথা বলবো, আমি কথা বলে এটা জানাবো। তো আমার তারপরও আমার মানে ওনার সাথে আমার প্রায় সময় কথা হইতো, উনি আমাকে তখন অলরেডি পছন্দ করা শুরু করে দিয়েছে আমার শাশুড়ি। তো এর মধ্যে আমার ফুপুর শাশুড়ি ওর জন্য মানে পাত্র দেখা শুরু করে দিয়েছে, পাত্র দেখা শুরু করছে, এবং আমি ভেতরে ভেতরে ও জানতে পারছে আমাকে জানাইছে যে ওকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দিবে, আমার সাথে বিয়ে দিবে না,
ও কারণ আর আমার ফ্যামিলিতে সমস্যা করতে ছিল যে আমার ফ্যামিলি বিক্রমপুরে মেয়ে বিয়ে করবে না, আর ওর ফ্যামিলি চিটং এর এত দূরে কোথাও ছেলেকে বিয়ে দিবে না। এখন আমি কেমন, আমি ভালো না খারাপ এটা তো আমার সাথে মিশে নাই বা আমার সাথে আমার সম্পর্কে জানে না। তো আমার সম্পর্কে একটা খারাপ ধারণা ছিল যে, বা আমার ধারণা ছিল দূরের ছেলে কেমন না কেমন হয়, প্রশ্ন আসে না এত দূরে মেয়ে বিয়ে দিবে না, মানে এটাই হচ্ছে ভেতরের ধারণা ওদের। তো এরপরে আমি ওর সাথে সিদ্ধান্ত করি যে আমি না, আসলে মেনলি আমি তো চিন্তা করতেছিলাম আর একটু পরে, কিন্তু ওই মেনলি বেশি এটার ব্যাপারে ওই মানে ডিসিশনটা ওই নিছে যে আমরা, আমি আর দেরি করতে চাচ্ছি না, আমি তোমাকে কোনো মতে হারাইতে চাই না, আর আমি তোমাকে হারাইলে আমি থাকতে পারবো না। তাই বললাম দেখো আমার ব্যাপারটা সেম, আমি আমারও মনে হচ্ছে আমি এখন তোমার প্রতি এতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে আমার পক্ষে সম্ভবই না আমি তোমাকে ছাড়া, আমার আমার তুমি আমার লাইফের সাথে সম্পূর্ণ মিশে গেছো, আমার প্রশ্ন আমার অন্য কারোর সাথে অন্য কারো কল্পনা করে আমার আমার পক্ষে সম্ভব না। তো এর মধ্যে ও বান্ধবীদের, ও তখন আজিমপুর বা ইয়াতে থাকে মেসে থাকে, তো আমাদের ও ডিসাইড করে যে চলে আসবে। আমাদের প্ল্যান হয়েছে আমরা 14 এপ্রিল পহেলা বৈশাখ, ও হচ্ছে একটু আবার এই ধরনের এই জিনিসগুলো এই দিনগুলোর প্রতি ওর খুব মানে ও হচ্ছে একটু ও মানে একটু কাব্যিক টাইপের, হ্যাঁ মানে 14 এপ্রিল পহেলা বৈশাখ, বৈশাখের প্রথম দিন, বছরের প্রথম দিন করবে ও, এটা হচ্ছে ওর প্ল্যান ছিল। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে ফাইন, আমি মোটামুটি টাকা টুকু অ্যারেঞ্জ করে ধার দেনা করে মোটামুটি রেডি, আমার ফ্রেন্ডদেরকে জানাই রাখলাম। তা আমি ঢাকায় চলে গেলাম, আমি চলে গেলাম এর মধ্যে এর ওর মেসের বান্ধবীরা আবার ওর গায়েলুদ করছে ওখানের মধ্যে মেসের মধ্যে, মানে আমার তো এখানে টেনশনে শেষ, আমি তো গায়েলুদ চলে দূরের কথা, আমার কেউ কোনো কিছুই হয় না, আমি টেনশন আমার ঢাকা যেতে হবে ওকে আনতে হবে। তো এখান থেকে ওখান থেকে ওখান থেকে ওকে ওই ঢাকা থেকে, তো এর মধ্যে আবার ইয়ে চলে আসছে মানে এই ওর রিলেটিভস চলে আসছে ওখানের মধ্যে, ওর মেসের মধ্যে চলে আসছে। এখন তো ঝামেলা হয়ে গেল কেমনি ওকে ওখান থেকে নিয়ে আসবো, নিয়ে আসাটা তো ঝামেলা। তো আমি ও কোনো মতে ও ওখান থেকে কাপড় চোপড় ইয়ে করে কোনো মতে ফাঁকি ফুকি দিয়ে ওখান থেকে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে আমরা আমার কাছে আসছে, আমরা ওইদিন চলে আসছি চিটাং এর মধ্যে, ওকে নিয়ে আমি চলে আসছি। তো তখনও পর্যন্ত ও আমার শাশুড়ি জানে না, চিটাং এ চলে আসছি। চিটাং এ চলে আসার পরে আমার ফ্রেন্ডরা সবাই অপেক্ষা করতে ছিল জিসের মোড়ে, জিসের মোড়ে ওকে নিয়ে নামার পরে আমরা সবগুলো কাজে অফিসে খোঁজ নিলাম। কিন্তু সবগুলো আমার মাথায় এটাই ছিল না যে ওদিন যে সরকারি বন্ধ, সবগুলো কাজে অফিস বন্ধ, মানে আমার আমার পরিচিত যেটা ছিল, বিশেষ করে আমার একটু আগে আমাদের শহীদ হিরো, তুই তো চিনিস শশী, আমাদের শহীদ হিরো, তারপর হচ্ছে যে আমাদের আরেক ফ্রেন্ড ছিল করিম, আমরা সবাই কিন্তু আমরা 5টা বন্ধু একই কাজে কাজের কাছে বিয়ে করেছি, যারা আমরা সবাই লাভ ম্যারেজ এবং সবাই একটা কাজের কাছে বিয়ে করছি। সেকান্দর ভাইকে ফোন দিলাম, উনি হচ্ছে কাপাস গোলায়, আমি বললাম ভাই বিয়ে করবো, আমি তো আমার আমার গার্লফ্রেন্ড কে ভাগায় নিয়ে চলে আসছি। বাহ ভাই কংগ্রেচুলেশন, কিন্তু আজকে তো বিয়ে করতে পারবেন না। আমি বললাম ভাই কেন, বলে ভাই আজকে তো কাজে অফিস বন্ধ আর আমি দূরে বাড়িতে চলে আসছি, আমার তো মেজাজ খারাপ। তো এখন পরবর্তীতে ওকে আমি আমার আমার বান্ধবীর বাসায় রেখে আসছি, আমাদের প্ল্যানটা তো ভেস্তে গেল, তো ওকে আমার বান্ধবীর বাসায় রেখে আসছি কোনো মতে। আমার তো এদিকে বাসায়, আমি বাসায় চলে গেছি কারণ আমি কাপড় চোপড় তখন কিছু আনি নাই, তো বাসায় বলে আসছি আমি একটা ট্যুরে যাচ্ছি, অফিস ট্যুরে যাচ্ছি। তখন আমি অ্যাপেল হোমস নামে ওই এশিয়া গ্রুপের একটা কোম্পানিতে জব করতাম তখন, তো আমি বলছি যে আমি একটা ট্যুরে অফিসের ট্যুরে যাচ্ছি বলে আমি বাসা থেকে বের হয়ে গেছি। সারা রাত তো আমার ঘুম মানে হয় না। পরবর্তীতে আমরা আমার ফ্রেন্ড একটা দুইটা বলতে বলতে আমার প্রায় 35 থেকে 36 জন ফ্রেন্ড কাজের অফিসে হাজির হয়ে গেছে, মানে ওখানে আমাদের আমাদের সাক্ষী হওয়ার জন্য, আমাদের বিয়ের সাক্ষী হওয়ার জন্য 35 থেকে 36 জন আমাদের বন্ধু। তো এই ছিল আমাদের আসলে বিয়ের কাহিনীটা। তো এরপর আমরা ছিলাম ওখানের মধ্যে চকবাজারের মধ্যে একটা হোটেল আছে রিজেন্ট প্যালেস, রিজেন্ট প্যালেসে আমরা আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করছে ওখানে আমরা উঠছিলাম। তো ওখানে উঠেই ওইটাই ছিল আমাদের ওর ওর প্রথম শ্বশুর বাড়ি, আর ওটাই ছিল আমাদের প্রথম সংসারের প্রথম দিন, মানে আমাদের বিয়ের প্রথম দিন ওখানে কাহিনীটা। আচ্ছা আচ্ছা, তো ওই নাহিদকে নিয়ে চলে আসলে নাহিদের ফ্যামিলিতে তখন কি মানে খোঁজ খবর করেছে না, বা ওরা কি জানতে পারে? জানে না নাকি? না না, তখনো জানতো না, কারণ আমি তো ঢাকা থাকতাম নিচে আর আম্মু আমার আম্মু ওরা তো বাড়ি। আচ্ছা আচ্ছা, এখন ব্যাপারটা সহজ হয়েছিল, অবশ্য 2-3 মাস পরেই জেনে গেছে। মানে তুমি 2-3 মাসে চিটাগাং আছো? তুমি মানে বিয়ের পর আবার ঢাকা চলে গিয়েছো? বিয়ে করে? হ্যাঁ 2 দিন ছিলাম চিটাগাং, আবার আমরা সংসার করার জন্য বিয়ে করে নেই ওই মুহূর্তটা। আমাদের বিয়ে না করলে মানে আমরা দুজন দুজনকে হারিয়ে ফেলবো, মেইনলি হচ্ছে আমরা কাবিন করে ফেলছি, কাবিন করে আমরা ও মনে হয় 2 দিন কি 3 দিন ছিল, 3 দিন ছিল, তারপর আমি ওকে ঢাকায় দিয়ে আসছি মেসে, ওর মেসে ও চলে গেছে, আমি আমার চিটাগাং আমার বাসায় বাসায় বসে আমি ইয়া থেকে আসছি, অফিস রুট থেকে আসছি। তা আমাদের লাইফ আগের মতো চলতেছিল,
এর পরে 2 মাস পরে আমার শ্বশুর শাশুড়ি জেনে যাওয়ার পরে ওর সাথে কথা বলা বন্ধ, ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। ওর সাথে আর প্রায় 6 মাস কোনো যোগাযোগ করে নাই ওর সাথে। তো ওই সময়টাতে আমার জন্য কষ্ট হয়ে গেছে, কারণ আমার তখন আমি আমার তখন টাকা পয়সা বন্ধ করে দিয়েছে, ওকে টাকা পয়সা দিত না। তো ওর সব সমস্ত খরচ টরচ তখন আমাকে পাঠাইতে হইতো, তা ওর পড়াশোনা প্লাস ওর মেসের খরচ, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার খরচ। ওই সময়টাতে অনেক কষ্ট, মাঝে মধ্যে অনেক কষ্ট হয়ে যেত, মাঝে মধ্যে প্রায় ওই সময়টাতে আমার প্রচুর ধার করতে হইতো, প্রত্যেক মাসে দেখা যেত কিছু না কিছু ধার করতে হইতো, কারণ আমি ছাড়া তো ওর কোনো ওয়ে নাই, কারণ ও তখন টিউশনিও করতে পারতো না, ও তো এমনিতে ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তো ওই এরপরে গিয়ে অনেকদিন পরে গিয়ে তারা মেনে নিছে, তখন দেখছে এখন বিয়ে করে ফেলছি, ওর বিয়ে করে ফেলছি যখন আর কি করবে, তখন বাধ্য হয়েছে মেনে নিতে আসছি। তখন আমাকে প্রেশার করছে যে আমার যেন ফ্যামিলি পাঠাই, ফ্যামিলি পাঠাই। এখন এদিকে তো আমার পক্ষে তো সম্ভবই না আমার বাবা মাকে এখন বলা, কারণ আমার বাবা মাকে বললে তখন আমার ভাই বিয়ে করে নাই, আমার বড় ভাই। আমি যদি এখন বলি আমাকে কেটে আচ্ছা, মানে নাহিদ করে দিবে, ফ্যামিলিতে জানার আগে, নাহিদ ফ্যামিলিতে জানা জেনে গেছে, বাট তোর ফ্যামিলিতে তখন কেউ জানে নাই যে তুই না আমার বিয়ে করে ফ্যামিলি জানে। ফেলেছিস। আচ্ছা, তুমি তো আমার, আচ্ছা তারপর বহুত কাহিনী ঘটেছ, তারপরে বলো। আমার ভাই তো, আমার ভাই তখনো বিয়ে করেনি, বড় ভাই আমার ভাইয়া আচ্ছা, আছে। আচ্ছা আচ্ছা, তো তারপরে এইভাবে ফ্যামিলিতে তুই কখন জানালি আর ওকে কখন তুলে নিয়ে আসলি? এটা হচ্ছে 2000, আমরা বিয়ে করেছি 2011-তে, 2011-তে আমরা বিয়ে করেছি। তো এর মধ্যে তো আমার এর মধ্যে ঢাকা তখন অনার্স চলছিল, পলিটিক্যাল সায়েন্স অনার্স করতেছিল তখন ঢাকা ইডেনে। তো এর মধ্যে 2012-তে আমার, এখন আমার শাশুড়ি তো অনেকদিন থেকে চাপ দিচ্ছিল যে না আমি যেন আমার ফ্যামিলি নিয়ে যাই, কারণ শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি না, আমার শ্বশুর বাড়ির সবাই অলরেডি জেনে গেছে যে আমাদের বিয়ে হয়ে গেছে, এবং এটা একটা বদনামের মতো হয়ে গেছে ওর জন্য, সবাই জেনে গেছে। খুব প্রবলেম হচ্ছিল, কারণ নাহিদ এটা করবে এটা কখনো কেউ বিশ্বাসই করতে পারছিল না। এখন ইভেন এখনো অনেকে বিশ্বাস করতে পারে না, আমাদেরকে দেখলেই বলে যে নাহিদ যে এই কাজ করবে এটা তো আমরা বিশ্বাসই করতে পারি না, কারণ ও কারোর সাথে পালাই যাবে এটা একদম আনবিলিভেবল, মানে ও এত চুপচাপ মানুষ, এত ঠান্ডা মানুষ, এত ধরনের ডিসপারেট একটা ডিসিশন নিয়ে নিয়েছে। তো এরপরে আমি আস্তে আস্তে প্রথম গিয়ে আমার আমার মা অবশ্য জানতো আমি যে ওকে পছন্দ করি, আমার বোনও একটু বুঝতে পারতো, আমার বোন আবার আমার ও সবসময় একটু বড় বোন, ও একটু কোনো ওই বড় বোন গিরি খাটাইতো সবসময়, ও আমার এটা শুনতে যেত না, আমি তো এইটা মশলে ফ্রি হইতে ব্যাপারটা, কিন্তু ও আমাকে এটাতে পাত্তাই দিত না, এই বেয়াদবি করছ কেন, খবরদার এইসব ধরনের কথা আমার সাথে বলবি না। তো আমি লাস্ট ফাইনালি আমার অ্যাজ আমার ফ্রেন্ড, আমার মা, আমার মাকে শেয়ার করলাম, আমার মা তো আমার সাথে গরম, কি বলস না বলস, তোরা আগেই বলছিস বিক্রমপুরে মেয়ে হবে না, এই না সেটা বিয়ে করছি যে বলে নাই, আমি বলছি আম্মা ওদের পাশে যাইতে হবে, যাইতে হবে, এরকম কেন, ওদের বিয়ে দিয়ে দিবে, আমাদের ফ্যামিলি থেকে একটু যাইতে হবে। তোর বাপরে বললো, তোর বাপে তো এখন কেটে কেটে টুকরা করে ফেলবে। তো একদিন এর মধ্যে আমি কাবিন ডাকছিলাম আমার ড্রয়ারে, আমার মা কাবিন পেয়ে গেছে, কাবিন পেয়ে গেছে, পেয়ে যাওয়ার পরে, পেয়ে যাওয়ার পরে তো আমার উপরে নেমে আসলো বিশাল, মানে এত কথা, এত বকা শুনছি বলার বাইরে, এত জীবনে আমার সারা জীবন, আমি ছোট ছেলে অনেক আদরের ছেলে ছিলাম, এত বকা শুনছি সেদিন বলার মতো না। তো আমার আম্মা কান্নাও করে দিয়েছে, আমার ভাই ঢাকা থেকে কান্না করে দিয়েছে যে ভাই হারাই ফেললাম, আজকে থেকে ভাইয়ের খাতা থেকে বাদ, এই সেই, মানে অনেক, আমি কেন এত বড় কাজ করলাম, আমরা তো আমাকে এরকম ভাবে, কারণ আমার ভাই আমাকে অনেক, এটা রিয়াকশনটা তো খুবই স্বাভাবিক একজন মায়ের জন্য বা বড় ভাইয়ের জন্য, এটা স্বাভাবিক, কারণ আমার ভাই, ও কারণ আমি ছোট, একটা সময় ও খুব মানে বাসায় খুব বাবা মাকে জ্বালাইতো, জ্বালাইতো বলতে ও খুব একরোখা ছিল, যা চাইতো তাই দিতে, কিন্তু যখন সে জব লাইফে চলে গেছে বা একটু রেসপন্সিবল হয়েছে, তখন আমার জন্য সবকিছু করতো, মানে আমি ছোট ভাই, আমি এবং আমার বোনের জন্য সবকিছু করতো, আমি যে এই ধরনের কোনো কিছু করব আমার ভাই কখন কল্পনাই করতে পারেনি যে আমি এই ধরনের কিছু করব। তো এরপরে আমার মাকে, মাকে আস্তে আস্তে করে আমি রাজি করার চেষ্টা করলাম, আমার দুলাভাই, আমার একমাত্র বোনের জামাই, দুলাভাই বলে না আমরা ওনাকে, ভাই ডাকি সালাউদ্দিন ভাই, ভাইয়া, ভাইয়াকে বলার পরে ভাইয়া কিছুটা আমাদেরকে সাপোর্ট করছে, আমাকে বুঝাইছে, আমার ফুপু পরবর্তীতে, আমার ফুপু প্রথমে মেনে নিতে চায় নাই, উনি ঢাকায় থাকে গ্যান্ডারিয়াতে, কিন্তু বিক্রমপুরে মেয়ে উনিও বিয়ে করাবে না, কিন্তু পরবর্তীতে উনিও আমার কাজিন থেকে শুনে উনিও রাগি হয়েছে, আমার আম্মাকে বসে ভাবি মেনে নেন মেনে নেন। তো পরবর্তীতে এর মধ্যে একদিন আমার আমার সবচেয়ে প্রিয় ফুপু, যারা আমার সবচেয়ে বেশি ভালোবাসে, আমার ফুপু মারা গেছে, আমার ফুপু মারা গেছে। এখন এর মধ্যে থেকে এই ওদের ফ্যামিলি থেকেও চাপ আসতে ছিল, আর আমার এমন, আমার আর আমার ভাইয়ের জবের এতে এমন সময়, আর আব্বুর তখন, আব্বুর একটা ছোটখাটো হার্ডওয়্যার দোকান আছে, মানে একসাথে ছুটি পাওয়াটা খুব টাফ ছিল। এখন আমরা ঢাকায় যাব, তখন আমি বললাম যে আম্মা এই যে ফুপুর ওখানে গেলে তাহলে তোদের বাড়িতে যাই, আমার আব্বা তো অনেক গরম হয়ে গেছে যে কেমনে মুখ দিয়ে কথা বের হলো, আমার বোন মারা গেছে আমি কিভাবে, কারণ আমার আসলে ওই মুহূর্তে এটা ছাড়া আর কোনো হয়েছিল না, কারণ আমি আমার ভাই, ভাইয়ের ছুটি, আমার ছুটি, আমার আব্বার একসাথে টাইমটা একসাথে অ্যাডজাস্ট করাটা আর মানে আর শর্ট টাইমের মধ্যে আর হবে না। তো আমি কোনো মতে মানে পরে অনেক রিকোয়েস্ট করার পর আমার আমার পরে আমার দেখলাম যে আমার ভাইরা খেলছে,
মানে এটা সব স্ট্রেঞ্জ ব্যাপার ছিল, আমার ভাই রাজি হয়েছে যখন বলি আচ্ছা ঠিক আছে তাহলে একটু ওখান থেকে গিয়ে কুরিয়ার পরে আমরা একটু দেখি ওদের বাড়িতে যাবো। তো এর আমার বাবা কিন্তু তখনও জানে না যে আমাদের বিয়ে হয়েছে, আমার বাবা তখন পর্যন্ত জানে না, কারণ আমার খুব সোজা মানুষ, সাদা সিধা মানুষ কিন্তু খুবই একরোখা আর অনেক মানে রাগলে খবর আছে। তো আমার বাবা জানে না, আমার বাবা জানে যে আমরা ওকে আংটি পরে দিয়ে যাবো, এঙ্গেজমেন্টে যাবো আমাদের। তো আমরা গেলাম ফুপুর বাসার, ওখান থেকে আমার ফুপু আবার মারা যাওয়ার আগে বলে গেছে যে নাহিদকে যেন বিয়ে করায়, নাহিদ ওনার অনেক ভালো লাগছে, শুধু শুনে শুনে ওনার ভালো লাগছে। আমার ফুপুর, আমার ফুপুর রিকমেন্ডেশন না থাকলে হয়তো বা এটা এত ইজি হতো না। আমার ফুপুর, আমার ফুপু, আমার ফুপুর কথাটা আমাদের বংশে সবাই মানে, ছোট হইলেও সবাই মানে আমার ফুপুর কথাটা। তো এরপরে আমরা ওখানে গেলাম এবং আমার ফুপুর বড় ছেলে, আমার বড় ভাই, আমাদের বংশের বড় ভাই, বড় ভাই আমাদের সাথে গেছে, কিন্তু আমার দুঃখের বিষয় আমার একমাত্র বোন এবং বোন জমা যেতে পারেনি, কারণ ওই সময়টাতে তাদের সময় হয় নাই। তো যাওয়ার পরে আমরা আংটি পরাইলাম, আব্বা আমার সহ আসলো, আসার পরে আন্টি আন্টি পরাই দিচ্ছে, আমরা আমার শ্বশুর বাড়িতে গেলাম। এখন আমার শাশুড়ি তো নর্মালি আমার আগে তো কারোর সাথে ইন্টারাকশন হয়নি, কারোর সাথে কথা বলে না, কিছুক্ষণ পরপরে আমার কানে কানে এসে কথা বলতো, যে মানে যা যা যেসব ব্যাপারে জানা জানতে চাওয়ার বা বলার এগুলো আমাকে বলতেছে। তা আমার আব্বা বলে যে কি ব্যাপার, যে নাহিদার আম্মা খালি বারবার ওর সাথে কথা বলে না, আমার সাথে না কথা বলতো। আমার সাথে তো ওনার আজকে 1.5 বছর ধরে পড়েছে, এটা তো আপনারা জানে না, আর আমাদের যে অলরেডি সবকিছু হয়ে গেছে, বিয়ের সাথে হয়ে গেছে, এটা জানে না। এখন এরপরে আসলো কি, এই রাতের বেলা এখন থাকার ব্যাপার, বাড়ির মধ্যে গেছি আমরা কয়টা মানুষ, আমি, আমার ভাইয়া, আমার বড় ভাইয়া, আমার আব্বা আম্মা। এখন আমার শাশুড়ি আমার আব্বার সামনে বলতেছে, ওনার মাথায় ছিল না, বলতেছে সোহাগ আর নাহিদা এই ছোট চাচার ঘরে থাকবো, আর কখনো কিছু বলে নাই আব্বা, আর হচ্ছে আর আমার আব্বা আমাকে থাকতে দিছে বড় চাচার বাসায়, বড় চাচার বাসায়। আচ্ছা যাক, আমরা মোটামুটি থাকলাম। এবার আমার আব্বা তো ফুলে টুলে একাকার, আম্মাকে বলতেছো আচ্ছা এই ব্যাপার, থাকলাম মানে কি হয়েছিলি, থাকলাম বলতে কি, ওই যে তোর শাশুড়ি যেটা বলছে সেটা করেছিলি, তোদেরকে একসাথে দিয়েছে থাকতে। হ্যাঁ এখন আমরা তো, এখন আমাদের তো বিয়ে হয়েছে, ওরা সবাই জানে, আমার বাবা ছাড়া আমাদের বিয়ে ঠিক আছে, তোদের ফ্যামিলি তো জানে না, তোরা তো জানে হয়ে গেল না, না জানে আমার আব্বা ছাড়া, আব্বা ছাড়া আর সবাই জানে, আম্মা জানে, আম্মা জানে, আব্বা জানে না, ভাইয়া জানে, আমার আপু জানে, সবাই জানে, আব্বা জানান। আব্বাকে শোনায় নাই বললাম না, আব্বা একটু হঠাৎ করে আব্বা রেগে গেলেই মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য তো আব্বা ফুলে টুলে একাকার, আম্মা ছেড়ে চিলে চিলে করতে করতে শেষ, ও দুনিয়ার সবাই জানে, দুনিয়ার সব জানে, বিয়ে হয়ে গেছে, আমাকে তুমি কোন নাটক দেখাতে নিয়ে আসছো এখানে, আমি এখন জামুগা, মানে আমার আম্মার সাথে তো মোটামুটি ফাটাফাটি একটা অবস্থা। হ্যাঁ আমাকে বেকুব বানাইলা, আমি, আমার বোন মারা গেছে, তোমরা এই কাহিনী, মানে আমার আব্বা খুব ফায়ার। তো পরে আমার শাশুড়ি গেছি, আমি বললাম আম্মু এরকম এরকম অবস্থা, আব্বার সাথে একটু বেশি বেশি করে কথা বলিয়েন আর একটু ইন্টারাকশন করেন, কারণ আব্বা আপনি যা বলছেন আব্বা তো জানে যে আমরা এখন বিয়ে করে নি। আল্লাহ আমি তো ভুলে গেছিলাম, তোমার তোমাদের তোমার বিয়ে করছো তোমার বাপ যে জানে না, এটা তো আমি ভুলে গেছিলাম। তো এরপরে আমরা ওকে নিয়ে চট্টগ্রামে চলে আসি, তো তখন থেকে আমাদের সুখের বসবাস চলছে। অনেক বেশি জনপ্রিয় একটা জামাই, ওরা মানে সবাই যেকোনো ডিসিশনে যেকোনো কিছু তোর সাথে শেয়ার করে, এবং মানে একটা নির্ভরতার প্রতীক একটা জামাই হিসেবে, সে অবস্থান তৈরি করে দিতে পেরেছিস। এটার ব্যাপারটা একটু বলি, এটা হচ্ছে যে নাহিদ তো হচ্ছে বাসার বড় মেয়ে, ওরা তিন বোন, ওদের কোনো ভাই নাই, ওরা তিনজন, ওরা তিন বোন, ও সবার বড়, তো সেই অর্থে আমি হচ্ছে বড় জামাই। কিন্তু প্রথম দিকে আমাকে কেউই পছন্দ করতো না, কেউই না পছন্দ করতো না, আমার শালি ছাড়া, আমার শালি প্রথম দিকে আমাকে ভাইয়া, ইভেন এখনো সে এখনো আমাকে ভাইয়া, মানে মেজোটা, মেজোটা আমাকে ভাইয়া, আমি তার দুলা ভাই না, ইভেন সে, আমি সবাই জানে, সারা দুনিয়া জানে যে আমি তার ভাই, সে আমার বোন, আর ওর বিয়েটা আমি দিছি, মেজোটার বিয়ে আমি দিছি, আমি যেটা চয়েস করছি সে সেটাতে রাজি হয়েছে, কারণ সে দুনিয়ার কারো কথা শুনে না, তখন একটু একরকম ছিল, ও কারো কথা শুনতো না, তখন একটু ইন্টার লাইফ, তখন ইন্টার পাস করছে। তো মেজোটা আমাকে ভাইয়া ডাকতো, আর ছোটটা ডাকে আমাকে দাদা, মানে আমি হচ্ছে ওই ঘরের এখন মানে একটা মানে ছেলে, আমি মেয়ের জামাই না ওই এখনো, মানে সবকিছু ডিসিশন আমি যতক্ষণ পর্যন্ত না বলবো, সেটা একটা এক পয়সার ডিসিশন হোক, এক সেকেন্ডের ডিসিশন হোক, সেটা যদি আমি না বলি তাহলে ওই ডিসিশন হবে না।
মানে আমার উপর ডিপেন্ডেন্ট এখন। এটা তোর যোগ্যতা, তুই ওনাদের মনে সেরকম করে জায়গা করে নিয়েছিস, এটা এটাই। আচ্ছা আমি একটু কমেন্টস গুলো নিয়ে নিই, তারপরে আমি আবার আমার সিগমেন্টে যাবো আমরা এরপরে। আচ্ছা জিএমএস রুবেল লিখেছে, নাহিদ মেকআপ করে নাই, এটা বেশ ভালো লাগলো। নাহিদ কে লিখেছে? নাহিদ মেকআপ করে নাই, এটা বেশ ভালো লাগছে। আচ্ছা অ্যাডভোকেট স্বপ্না খান লিখেছে, আম্মাকে নিয়ে দেখছি আর বুঝাই দিছি, দেখো আমি কত লক্ষ্মী ছিলাম। থ্যাংক ইউ স্বপ্না। সব আর আন্টিকে আমাদের পক্ষ থেকে, আমাদের দুজনে, আমাদের ইনফ্যাক্ট আমাদের চারজনের পক্ষ থেকে সালাম, আন্টিকে সালাম সালামটা সালাম। পৌঁছে দিও। আর হ্যাঁ তুমি অবশ্যই, অনেক ভালো লাগছে যে পরিবার নিয়ে আমাদের শোটা সবাই দেখে। আমি এর আগেও শুনেছি যে অনেকে আমাদের শোটা ফ্যামিলি মেম্বার সহ দেখে, এটা আসলে কতটা বড় পাওয়া, এবং হোস্ট হিসাবে আমাদের জন্য এবং আমরাই কিংবদন্তি গ্রুপের জন্য এটা অনেক বড় একটা পাওয়া। আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধু স্বপ্না খানের কাছে। আচ্ছা ক্যামেলিয়া আশা লিখেছে, আমার নাহিদ কথাটা শুনতে খুবই ভালো লাগছে, ধন্যবাদ বন্ধু। রুবেল লিখেছে, সোহাগ অতিশয় ভদ্রলোক, বুঝতে পারলাম আসলেই। ওয়াহিদ জিতু লিখেছে, অনেকদিন পরে আসলাম, বন্ধুরা কেমন আছিস? আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম, ওয়েলকাম ব্যাক বন্ধু। এবিএম শোয়েব লিখেছে, সাজিয়া নিশান শশী, প্রথম প্রেম ভোলা যায় না, ব্রাহ্মণবাড়িয়া যায় না। এই কথাটা গতকালই নিশান খুব দুঃখ করে আমাকে বলতেছিল, কি কথা কি হয়েছে বলো না, একটা আছে না প্রথম প্রেম ভোলা যায় না, সেখানে সে ভোলাকে আবার জেলা হিসাবে ধরে নিয়েছে, প্রথম প্রেম ভোলা যায় না ব্রাহ্মণ বাড়িয়ে যায়। আর এবিএম সোহেবের প্রেম যে কোথায় কোথায় গেছে এটা আখিকে আমি বলবো, আখি আমাকে একটা ফোন করলো, আমি জানাবো এবিএম সোহেবের অবস্থা এবং বর্তমানে তার প্রেম কোথায় যাচ্ছে সেটা বলবো। আব্দুল হাফিজ লিখেছে, নিশান তোর প্রেমের আগের কাহিনী সব কি শশী জানে? ওইগুলা বললে তো 10 পর্ব লাগে। আমার আগের প্রেমের কাহিনী, আমি তো আমার চোখ ফোটার আগে থেকেই তো শশী, তার আগে টুকটাক হয়তো এদিক সেদিক হালকা ঘুরেছি, বাট সেটা কিছু না। বাট আবার হাফিজের, হাফিজকে আমি চাই এরপরে মানে আমাদের শোতে আসতে, এবং হাফিজের ওতে আগের মানে বিয়ের আগে যে তিনটা প্রেম তার ছিল এবং যে প্রেমের জ্বলন্ত সাক্ষী আমি, সেগুলো আমি চাই যে যারা অন্যের ঘরে নেই তাদেরকে নিয়ে তুই আয় আমাদের, আমরা 2-3টা এপিসোড করি। ডাক্তার কাদেরুল গনিশ তানিন লিখেছে, ভালোবাসা সবার জন্য, ধন্যবাদ বন্ধু। কিশোর খান লিখেছে, প্রত্যেকটি ভালোবাসা হয়তো এমনই সুন্দর, আসলে বন্ধু এমনই সুন্দর হয়। আজুফা কায়সার লিখেছে, দুইটি জুটির জন্যই দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা রইল, ধন্যবাদ বন্ধু। মুনিয়া রাসেল লিখেছে, ও থ্যাংক ইউ সো মাচ নিশান, ইনশাল্লাহ আসবো। হ্যাঁ আমাদের সবার কথা বলছে, ধন্যবাদ মুনিয়া রাসেল, আমরা খুব খুশি হব। তুষার মইনুল লিখেছে, শুভকামনা, আল্লাহ তোমাদের নেকায়েত দান করুক, নেকায়েত দান করুক, ধন্যবাদ বন্ধু মইনুল। এফরানা লিখেছে, নাহিদ ভাবি ও শশী তোমরা জিতেছো, নাহিদ ভাবি ও শশী জিতেছে আসলে। হ্যাঁ লটারি টিকিট জিতেছে, লটারি লেগে গেছে। নিম্মি মনমুনিয়া লিখেছে, শশী এবং নাহিদ ভাবিকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ বন্ধু। রাজিয়া সুপ্তা লিখেছে, ওরে আজকে তো চাটগা রক্স। রাজিয়া সুপ্তা আমাদের কিংবদন্তি, চট্টগ্রামের কিংবদন্তি বন্ধু, এবং রিসেন্টলি সে খুব জনপ্রিয় আমাদের কিংবদন্তি গ্রুপে, তার অ্যাক্টিভিটিতে। আমি চাই রাজিয়া সুপ্তা তুমি এভাবে থাকো, তুই এভাবে থাক আমাদের মাঝে। মোহাম্মদ বেলাল লিখেছে, ভালোবাসা প্রজাপতির জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা, ধন্যবাদ বন্ধু। শৈলী স্বপ্নম বৈশাখী লিখেছে, মাশাল্লাহ শশী তোর মেয়েটা অনেক সুন্দর, ধন্যবাদ বন্ধু। নিম্মি মনমুনিয়া লিখেছে, মন খারাপ করিস না নিশান, সোহাগকেও চরম চরম লাগছে দোস্ত, ধন্যবাদ বন্ধু, মন খারাপ করে না দুষ্টামি করছি দোস্ত। পপি ফাইয়াজ লিখেছে, আমাদের প্রথম দিক বন্ধু, তোদেরকে দেখে অনেক ভালো লাগছে, অনেক মিস করছি, দুই দুটির জন্য অনেক শুভকামনা রইল, আমার গ্যাস উঠছে জানি না অতিরিক্ত ভালোবাসা থেকে। বিথিন আশ্রিন লিখেছে, নিশান শশী আহমেদ ফারুক সোহাগ নাহিদ ভাবি অনেক সুন্দর লাগছে সবাই, কাজী ফারহানা আহমেদ লিখেছে, আমি এসে গেছি, ওয়েলকাম ফারহানা, একটু লেট করে ফেলেছিস। রাশেদুল শাহ লিখেছে, শুধু কি বাবা স্কুল, সাথে নাসিরাবাদ গার্লস, ডক্টর খাস্তগীর, অপর্ণা চরণ, কাপাস গোলা, কৃষ্ণ কুমার, এগুলো এক সময় কে ভয় লাগতো। আমরা তো রাশেদুল শাহের মতো এতগুলো স্কুল চিনতাম না, আমরা তো এতগুলো চিনতাম না, না শাওনও চিনতো না, শাওনের এখন প্রত্যেক স্কুলে ওর গার্লফ্রেন্ড আছে, সব প্রাইমারি স্কুল সব হাই স্কুল, প্রাইমারি বেশি হাই কম, ক্লাস 5 থেকে 6 এ উঠলে মানে ও ডাব নিয়ে দাঁড়িয়ে থাকে পিএসসি স্কুলের
আজুফা কায়সার লিখেছে, নিশানের বউটা সুন্দর পাইছে, আসলে অনেক সুন্দর পেয়েছি বন্ধু। আর সাইফুদ্দিন খালে লিখেছে, আমাদের নিঃস আর ডালিয়া ভাবিকে প্রোগ্রামে দেখতে চাই। ডেফিনেটলি নিঃস এবং ডালিয়া ভাবি আমি অবশ্যই চাই, তোরা আমাদের শোতে আয়, এবং সাইফুদ্দিন খালের এবং এর ভাবি তোরাও আয় আমাদের শোতে, আমরাও চাই। মরিয়ম বেগম লিখেছে, হায় ভালো লাগলো তোমাদের দেখতে, ধন্যবাদ বন্ধু। সোহাগ মিত্র লিখেছে, কেএসএ থেকে তোমাদের দেখছি, ইডেনের কাছাকাছি থাকতাম, যে সকল বন্ধুরা তোর মতো ইডেনের সামনে আসতো আমায় কল করতো। আফসোস সোহাগ তুই আমার কল দিস না। সোহাগ মিত্র লিখেছে, তোকে চিনলে অবশ্যই কল দিতে বন্ধু। রোহান লিখেছে, আজকে নিশান সোহাগ তোদের থেকে শশী এবং নাহিদ ভাবিকে অনেক সুন্দর লাগছে। শশী তোমার জামাই যথেষ্ট বান্দর হলো, ছেলে কিন্তু ভালো আছে। রোহান কিন্তু বউকে, আমাদের বউদেরকে মানে কমপ্লিমেন্ট দিয়ে দুই কাপ চা কনফার্ম করে ফেললো, চালু আছে ছেলেটা। দেখছে আমাদের হাই দিয়েছে, ধন্যবাদ বন্ধু। লিখেছে, টু কাপল পার্স, সরি টু লাভ পার্স, কাপলের জন্য অনেক ভালোবাসা শুভকামনা রইল। থ্যাংক ইউ বিথিন আসরিন। আমেদুল হক শুভ লিখেছে, হার্ট দিয়েছে আমাদের, ধন্যবাদ। শারমিন আফসা চৌধুরী লিখেছে, সাচ এ লাভলি স্টোরি, রিয়েল লাভ। সোহাগকে লিখেছে ধন্যবাদ, বিথিন আসরিন হার্ট দিয়েছে ধন্যবাদ। রফিকুল ইসলাম রনি লিখেছে, গুড ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ বন্ধু। বিথিন আসরিন আবার হার্ট দিয়েছে। দাদু হক শুভ লিখেছে, শশী নিশানকে আজকে হলুদিয়া পাখির মতো লাগে, ধন্যবাদ বন্ধু শুভ। শারমিন আফসা চৌধুরী লিখেছে, সোহাগ ও নাহিদের গল্প শুনতে শুনতে চোখে পানি আসলো, লাইফে কত কিছুই করলাম, শালা একটা প্রেম করলাম, একদম আমার মনের কথাটা লিখেছে শারমিন। সোহাগ কিছু বলবি শারমিনের উদ্দেশ্যে? শারমিন কি করে প্রেম করেছে? শারমিন শারমিন কারমেন কত কিছুই করছে, প্রেম করতে পারে না আর, আমরা শুধু প্রেমই করছি আর কিছু করতে পারে না। না শারমিন যে বিয়ের পর এখন যে ছুটি প্রেম করছে, রাত 2টা 1টার দিকে সে ভাইয়াকে নিয়ে বিচে থাকে, লাইভ থেকে লাইভ করে, এটা তো আমরা ও লাকি, এটা তো আমরা পারতেছি না। হ্যাঁ সেটাই শারমিন, আমি চাই শারমিন এবং মুসলিম ভাই তোরা আয় আমাদের সাথে। আচ্ছা শুভ লিখেছে, ফেরারি কই তুই, আচ্ছা যাই হোক। আফরিন রহমান লিখেছে, বাহ কি দারুণ প্রেম কাহিনী, বাট সো স্যাড, আমার কোনো প্রেম প্রেম হলো না। আফরিন রহমান লিখেছে, আমি খুব দুঃখিত আসলে আফরিন রহমানের প্রেম হয়নি দেখে। রাজিয়া শুক্লা লিখেছে, বাপরে সেই প্রেমের কাহিনী, সবাই অ্যাপ্রাইজ করছে সোহাগের প্রেমের কাহিনী। রাদিয়া তো মার্জিয়া লিখেছে, অনেক সুইট কাপল এবং অনেক সুইট লাভ স্টোরি, থ্যাংক ইউ বন্ধু। উম্মে সালমা লিখেছে, অসাধারণ লাভ স্টোরি, থ্যাংক ইউ বন্ধু। ইমরান চৌধুরী আমাদের প্রিয় বন্ধু লিখেছে, গুড টু সি ইউ আমেদ ফারুক সোহাগ এন্ড ভাবি, নাইস হোস্টিং বন্ধু নিশান এবং শশী, বেস্ট উইশেস ফর অল, থ্যাংক ইউ ইমরান। তুই আমাদের সাথে দেব অতি দ্রুত বিয়ে করে তুই ভাবি নিয়ে আমাদের শোতে আয়। সাইদুল ইসলাম মামু লিখেছে, ওয়াচিং, থ্যাংক ইউ বন্ধু। বৈশাখী লিখেছে, নাহিদ ভাবি সুপার উত্তম, ধন্যবাদ বন্ধু। জাকির হাসমি লিখেছে, সুইট কাপল ইন বোথ সাইড, থ্যাংক ইউ বন্ধু। এফরানা লিখেছে, সোহাগ তোদের প্রেম কাহিনী শুনে চোখের জল আসলো, যেন সিনেমার কোন প্রেম কাহিনী শুনতেছি, এক্সাক্টলি কথাটা লিখেছি সুরানা। সাইদুল ইসলাম মামু লিখেছে, আমি আসতে চাই কিন্তু আমার বউ তো আমার ঝালাফালা করে দিবে সবার সামনে। আমি জানি মামু তোর একটা সুন্দর প্রেমের কাহিনী আছে, তুই চলে আয় ভাবিকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ কর। ওয়াজেদ আক্তার স্মৃতি লিখেছে, বেস্ট উইশেস ফর অল, থ্যাংক ইউ। রাজিয়া শুক্তা লিখেছে, সোহাগ তুই কি বাল্য বিবাহ করেছিস, নাহিদ তো একদম পিচ্ছি মেয়ে, আসলে নাহিদ অনেক পিচ্ছি মেয়ে। কাশ্মীর কবি লিখেছে, এরকম লাভ স্টোরি শুনতে আমার খুব ভালো লাগে, আসলেই। রানা লিখেছে, অনেক ভালো লাগছে তোদের প্রেম কাহিনী, থ্যাংক ইউ। আজকে মানে আমরা 1.5 ঘন্টা অলরেডি শেষ, যাই হোক অসুবিধা নেই, আমরা আজকে একটু শোটা লেন্দি হবে। আহমেদ ফারুক সোহাগ, তোমাদের লাভ স্টোরি শুনে খুব ভালো লাগলো, খারাপ দুইটাই লাগছে, ভালো খারাপ দুইটাই লাগছে ওর, ধন্যবাদ বন্ধু। আসলে ওদের কাহিনীটা অত্যন্ত স্পর্শকাতর এবং অনেক সুন্দর। রিনা আকাশ লিখেছে, নাহিদকে দেখলে আমারও মনে হয় এ মেয়ে পালিয়ে কেমনে বিয়ে করলো, বিশ্বাস হয় না, এত শান্ত ভদ্র মেয়েটা, অনেক ভালোবাসা তোদের জন্য দোস্ত, রিনা লিখেছে। শারমিন আফসা চৌধুরী কান্না করছে তোদের শো দেখে, তোদের কাহিনী শুনে। ইলিয়াস মোল্লা লিখেছে, ভালোবেসে ঘর বাঁধলে কেউ সুখী হয় কেউ হয় না, তবে তোমাদের প্রেম সার্থক, তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন সারা জীবন সুখে থাকো, অনেক ধন্যবাদ ইলিয়াস মোল্লা। ফয়জুন্নেসা, আমি যে একটু আগে বলছিলাম এবিএম শো এর ওয়াইফ, সে লিখেছে, শুধু এই ঘটনা নিয়ে নাটক হলে অনেক সুন্দর হবে, ভালো থেকো তোমরা। সেটাই সেটাই আমি বললাম না, হয় ফিল্ম বা একটা নাটক বানানোই যায়। জামাল মুস্তফা আছে না আমাদের গ্রুপের ডিরেক্টর, আমি জামাল মুস্তফাকে বলবো যে এই এই কাহিনীর উপর বেস করে একটা নাটক বানাতে, এবং নাটকের নাম হবে। আমি তো আসলে অনেক শর্ট করে বলছি, আমি তো অনেক শর্ট করে বলছি, লাইফটা মানে আমাদের বললাম না, আসলে কোন সিনেমাকে হার মানাবি, আমরা আমাদের লাইফটা এত এত মানে কণ্ঠকাকীর্ণ ছিল, এত এত মানে প্রবলেম ছিল, এত এত মানে আমরা স্যাক্রিফাইস করছি, মানে বলে শেষ করা যাবে না। আসলে আসলে থ্যাংক ইউ ফাজুন নেশা। মোহাম্মদ ইলিয়াস মোল্লা লিখেছে, প্রেম করেছে আদম হওয়া তাতে দুনিয়া সৃষ্টি, এক্স্যাক্টলি বন্ধু। কাজী ফজলুল ইরফান আমাদের প্রিয় বন্ধু লিখেছে, আহমেদ ফারুক সোহাগ জটিল প্রেম কাহিনী, আল্লাহ তোমাদের সব সমস্যা
সুখে রাখুক, সুখী রাখুক। সরি, ধন্যবাদ বন্ধু। পারভিন আক্তার লিখেছে, তোমাদের দুই কাপলকে অসাধারণ লাগছে, ধন্যবাদ। অপর্ণা চৌধুরী লিখেছে, নাইট অনেক মিষ্টি, খুব ভালো তোমার মন। আচ্ছা, খুব ভালো মনের বন্ধু লিখেছে। আশিকুর রহমান রাকিব, রাস্তার জন্য লিখেছে, বেস্ট দুইটা কাপল অফ কিংবদন্তি, ধন্যবাদ বন্ধু। আশিকুর রহমান রাকিব আবার লিখেছে, সবসময় এমন ভালো মনে থাকিস বন্ধু, ধন্যবাদ বন্ধু। দুই জুটির জন্য অনেক শুভকামনা লিখেছে রাকিব, থ্যাংক ইউ আমাদের নারায়ণগঞ্জের বন্ধু। ধন্যবাদ মিজানুর রহমান, মিজান লিখেছে, ধন্যবাদ সুন্দর উপস্থাপনা করার জন্য, উভয় দম্পতির জন্য শুভেচ্ছা, ধন্যবাদ মিজান আমাদের খাগড়াছড়ির বন্ধু। আমি নামে ভুলে যাই, ফটিকছড়ির খাগড়াছড়ি আমার সাথে খুব মিক্স হয়ে যায়। কামেলি আশা লিখেছে, প্রেম ও ভালো, প্রেম ও বিয়ে দুই জীবনেই, তোমরা সুখে আছো শুনে ভালো লাগলো, অনেক অনেক শুভকামনা তোমরা, ভালো থাকো তোমরা আশা, ধন্যবাদ আশা। আশিকুর রহমান রাকিব লিখেছে, সোহাগ তোর মামুনিটার জন্য অনেক অনেক আদর ও ভালোবাসা, বুঝলাম না দুই বউ একসাথে কই গেল। দুই বউ আসলে আমার, আমাদের মেয়েদেরকে সামলাতে হয়, তারা খিদে লাগে, বাচ্চাদের একটু খাওয়াতে হয়, তাই অনেক সময় আমরা একজন উঠে যাচ্ছিলাম, আমাদেরকে ক্ষমা করো বন্ধুরা। আদিরা তাজেল লিখেছে, ও মাই গড, ইউ ইউ আর ক্লাসমেট টকিং অ্যাবাউট দ্য ওয়াইফ, আই থট ইউ আর অ্যাট লিস্ট 10 ইয়ার্স ইয়ংগার, ইউ আর দ্য ইউনিভার্সিটি অফ স্টুডেন্ট, আচ্ছা লুক লাইক ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা আমি বলে রাখি, আমি আর আমার ওয়াইফ আমরা ক্লাসমেট, এবং সোহাগ এবং নাহিদ ওরা কিন্তু ক্লাসমেট না, সোহাগ কিংবদন্তি আমাদের সাথে, এবং নাহিদ হলো 2005 ব্যাচে। ফজলে এলাহি লিখেছে, আমি আসতে চাই বাট আমার বউ আমাদের স্টোরি শেয়ার করতে চায় না, কোনো সমস্যা নাই বন্ধু, আমি সম্মান করি ভাবির, ভাবির এসে। আচ্ছা এটা ফজলে এলাহি কি, ফজলে এলাহি কি আমাদের চট্টগ্রামের ফজলে এলাহি? ফজলে এলাহি চট্টগ্রামের কিনা আমি বলতে পারছি না, আমাদের সবসময় আমাদের কিংবদন্তির মধ্যে আমাদের কমেন্ট করে। রোহান লিখেছে, নিশান অনেকদিন তুই দাওয়াত খাওয়াস না, কালকে খাওয়াই দে, তারপর শুতে খালি তোর নামে ভালো ভালো কথা বলবি। আমি রোহানের সম্পর্কে বলতে চাই, রোহানের সাথে দেখা হলেই আমার পকেট থেকে 1,500 টাকা খরচ হবেই, মানে আমি এই জন্য রোহানের সাথে দেখা করতে চাই না, যেমনে জানি না আমি কিভাবে হয়, জানি আমাকে নিয়ে কোনো একখানে বসে তারা গেতে দেন, মানে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি রোহান, এরপর থেকে আমি মানি ব্যাগ নিয়ে যাবো না তোর কাছে। আচ্ছা যাই হোক, অনেক কমেন্টস করলাম আমি, এবার আমাদের সেগমেন্ট গুলাতে চলে যাই, চলে যাই, আমরা অনেক লাইট করে ফেলেছি। আচ্ছা আমার প্রথম, শশী নাইট রেডি, তোদের চার্জ আছে তো আশা করি সোহান? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি 96%। অলরাইট অলরাইট, আমাদের প্রথম সেগমেন্টের নাম পার্টনারকে কতটা জানি। ঠিক আছে, আমি সোহাগের, সোহাগকে প্রশ্ন করব, নাহিদকেও প্রশ্ন করব। প্রথমে আমি সোহাগের কাছে যাচ্ছি, যে তুই নাহিদ সম্পর্কে কতটুকু জানিস, এটা আজকে আমরা একটা পরীক্ষা নিব। ওকে সোহাগ, আমি শুরু করছি। হ্যাঁ ওকে, নাহিদের প্রিয় রং? ও নরমালি সাদা কালোই পছন্দ করে, ও সাদা কালোই পছন্দ করে, ওর মানে কালারফুল না, সাদা কালোই পছন্দ করে। আচ্ছা এটা তাহলে নাহিদ, ঠিক আছে, প্রিয় রং তোমার সাদা কালো? বাহ সুন্দর। প্রিয় খাবার, নাহিদের প্রিয় খাবার? ওর প্রিয় খাবার, ও আসলে বেশি একটা, ওর এক্সেপশনাল বা ওরকম ধরনের প্রিয় কোনো খাবার নেই, তবে ও হচ্ছে এখন বেশি হচ্ছে যে ও হচ্ছে যে মানে আমাদের মানে চট্টগ্রামের যে সামুদ্রিক যেসব মাছ, এই মাছগুলোই ওর হচ্ছে এখন টপ মোস্ট ফেভারিট। আর একটা হচ্ছে যেটা মানে চট্টগ্রামের মেজবানি মাছ যেটা আর কি, ওইটা আর হচ্ছে ছোট মাছগুলো বেশি পছন্দ, শাকসবজি বেশি পছন্দ, এগুলোই বেশি পছন্দ ওর স্পেশালি। তুই কিন্তু একটু একটু করে সব খাবারের নাম বলে দিয়েছিস, চালাক আছিস কিন্তু। মানে ছড়াগুলি মানে না, অনেকে থাকে না, অনেকে থাকে না, ধর কন্টিনেন্টাল, কোরিয়ান, জাপানিজ, থাই, চাইনিজ, মানে ওর ওইসব কিছু না, ওর হচ্ছে দেশীয় খাবারটাই পছন্দ, ও সবকিছুই, ও সবকিছুই দেশীয় জিনিসটির প্রতি ওর মানে ওর ইন্টারেস্ট ইন্টারেস্ট বেশি আছে। সুন্দর, না ঠিক আছে তো, তুমি কিন্তু আবার এখানে জামাইকে এখানে একদম বাঁচানোর চেষ্টা করবা না, যেটা সত্যি জামাই যে ফোন করে বলবা না, ঠিক আছে, আমার সাধারণ খাবারই ভালো লাগে। বাহ সুন্দর, না মেয়েটা আসলে লক্ষ্মী, অনেক লক্ষ্মী। প্রিয় নাহিদের প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী বাংলাদেশে, যে কোনো দেশের, বাংলাদেশ হোক, হলিউডের হোক, বাংলাদেশে অভিনেতার বলতে না, অভিনেতার ক্ষেত্রে হচ্ছে মানে যদি ওই সিনেমার জন্য না, সিনেমার তেমন একটা কাউকে ও তেমন একটা বেশি পছন্দ করে না, টেলিফিল্ম আর নাটকের ক্ষেত্রে হচ্ছে ওর অপূর্ব হচ্ছে ওর ফার্স্ট চয়েস, তারপর হচ্ছে আফরান নিশো, এগুলো হচ্ছে ওর পছন্দ, আর হচ্ছে তাহসান ওর খুব ফেভারিট, তাহার আর হচ্ছে তা ইয়া মানে তাহসান হচ্ছে, তাহসান হচ্ছে ফেভারিট, আর হচ্ছে মেজাবিন, আর হচ্ছে নাম যেন কি মেয়েটার নাম যেন নামটা তো ভুলে গেলাম, ইয়ে দিয়ে
ওই এর সাথে বেশি করে আফরান নিশির সাথে বেশি নাটক করে, মেয়েটার নামটা বলি, তানজিন তৃষা, তানজিন তৃষা, হ্যাঁ হ্যাঁ এগুলোই হচ্ছে। ঠিক আছে, প্রিয় বেড়ানোর জায়গা ওর, নাহিদের প্রিয় বেড়ানোর জায়গা কোনটা? ওর হচ্ছে প্রাকৃতিক, মানে সবকিছু মানে প্রাকৃতিক লাগবে, মানে সেটা বিশেষ করে যেমন কাপ্তাই, ফয়েজ লেক, তারপর হচ্ছে নেভাল, এইসব জায়গা, যেসব মানে যেসব প্রাকৃতিক, যেসব জন্য পাহাড় থাকবে, সাগর থাকবে বা লেক থাকবে, এইসব জায়গাগুলোই ও বেশি পছন্দ। খুব সুন্দর। কি করলে নাহিদ বেশি খুশি হয়? ওর পাশে থাকলে খুশি হয়, মানে ও চায় যে 24 ঘন্টা আমি ওর পাশে থাকি। ও হাউ সুইট, বা আমরা জানলাম, এবং প্রতিটা নাহিদ সম্পর্কে তুই আসলে একদমই পুরোপুরি জানিস এবং প্রতিটাই কারেক্টলি বলেছিস। এবার আমরা চলে যাই নাহিদের কাছে, সোহাগ সম্পর্কে সে কতটুকু জানে এটা আমরা আজকে দেখব। সোহাগের প্রিয় রং ব্ল্যাক। সোহাগ ঠিক আছে, বাহ। প্রিয় খাবার? ওর প্রিয় খাবার বিরিয়ানি, তারপরে গরুর মাংস। আচ্ছা, প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী? বাংলাদেশে, হ্যাঁ বলতে পারো, বাংলাদেশ হোক, দেশের বাইরে হোক। বাংলাদেশে বর্তমানে তো মানে অপূর্বকে দেখে ভালো লাগে, অপূর্বর কথাই বেশি বলে, অপূর্ব অভিনয় নাকি ভালো লাগে, আপনার দেশের কথা বলে। ঠিক আছে, আর অভিনেত্রী? অভিনেত্রী বর্তমানে মেহজাবিনের কথা বলে। বাহ, জামাই বউ চয়েস তো দেখি মিলও আছে। একটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু আমরা প্রত্যেক দিন হয় মুভি দেখবো আর না হয় নাটক দেখবো, আমরা কিন্তু একসাথেই প্রত্যেক দিন, আমি একটা না একটা মুভি অথবা আমার তো ভাষায় ওয়াই জানি আবি আহির, আমি যতটুকু জানি সোহাগ তো মেয়েদের দিকে তাকায় না, ও তো সিনেমা যে সকল নাটক গুলো শুধু নায়কের আছে ওগুলো দেখে তাকাবো না কেন, বন্ধুর দৃষ্টিতে তাকাই, বোনের দৃষ্টিতে তাকাই বা কাজিনের দৃষ্টিতে তাকাই, যে বন্ধু বউ গার্লফ্রেন্ড এগুলা দৃষ্টিতে দেখো আর কি, বুঝছি ভাই। একটা সমস্যা হচ্ছে কি, আমার তাকাইলেও কোনো লাভ হবে না, মানে ও আমাকে এতটাই জানে, মানে এটা আসলে এটা মানে এটা আমি অলৌকিক নাকি কি আমি জানি না, ওর সাথে কোনো জিন আছে কিনা এটা আমি জানি না। আমি যদি কোনো উল্টাপাল্টা কিছু করার চেষ্টাও করি বা আমি যদি কখনো কারোর সাথে চ্যাটও করি, ইভেন একটা চ্যাট যদি 2-3 দিনও যদি রান হয়, এটা নর্মাল চ্যাট একদম, মানে 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 সিরিয়াস কিছু না, ও সেটা বুঝে ফেলতে বুঝে বুঝে যায়, বা আমার মনের মধ্যে যদি অন্য কিছু আসেও ও এটা মানে অলৌকিক ভাবে জেনে যায়, অলৌকিক ভাবে। সো আমার এই কারণে, আমার এই কারণে অন্য কিছু করার কোনো, আমি সারাক্ষণ ভয়ে থাকি, কোনো সুযোগই নেই। নাহিদের এই অলৌকিক ক্ষমতাটা থাকুক সবসময় এটা চাই। আচ্ছা, সোহাগের প্রিয় বেড়ানোর জায়গা কোনটি? ঠিক আছে সোহাগ, সমুদ্র ভালোবাসো। কি করলে সোহাগ বেশি খুশি হয়? আমি যদি ভালো কিছু রান্না করি, রান্না করে যদি বলি আজকে তোমার জন্য রান্না করছি, অনেক খুশি হয়ে যায়। খুব সুন্দর, খুব সুন্দর। প্রথম সেগমেন্টটা অনেক সুন্দর একটা সেগমেন্ট হলো, তোমরা দুজনকে পুরোপুরি জানো, একদম পুরোপুরি, কোথাও কোনো কমতি নাই জানার, জানা বোঝার মধ্যে। ধন্যবাদ তোমাদেরকে। এরপর কি আমরা কমেন্টে যাবো নাকি? আমরা একটু গ্রুপের গ্রুপ সম্পর্কে একটু আমরা বলে দিই, আমাদের যে প্রাণের গ্রুপ, আমরা কি করতেছি। তো এই গ্রুপে আমরা প্রত্যেকদিন রাত 9টায় আমাদের একটা একটা করে প্রোগ্রাম হয়, তো এটা সবাই কম বেশি জানো। তো এগুলো নিয়ে আমরা একটু বলতে চাই যে গ্রুপের প্রথম শুক্রবারে, এখন একটু শিডিউলটা চেঞ্জ হয়েছে রিসেন্টলি, তো সেই নতুন শিডিউল অনুযায়ী প্রত্যেকদিন প্রতি শুক্রবারে pdiapers.com প্রেজেন্টস কিংবদন্তি প্রজাপতি ডানা, যেটা আমরা আজকে পোস্ট করছি আমি এবং শশী, সেটা থাকছে প্রত্যেক শুক্রবারে রাত 9টায়। শনিবারে থাকছে হোটেল হিলটন বান্দরবন প্রেজেন্টস এসো নিজের দেশকে জানি, সেটা সেই অনুষ্ঠানটি, এবং সেটা হোস্ট করছে সম্ভবত কাজী ইশতিয়াক নেয়াজ রিয়াদ। এবং রবিবারে থাকছে ড্যাশবোর্ড প্রেজেন্টস চ্যালেঞ্জেস অফ রিস্ক টেকার, যেটা হোস্ট করছে আমাদের বন্ধু চৌধুরী নুরেসানি, সেটা থাকছে রবিবারে রাত 9টায়। এবং সোমবারে থাকছে হোয়াইট উইন্ডোজ অটোমোবাইলস প্রেজেন্টস প্রেরণা, যেটা হোস্ট করছে নাজমুন নাহার। এবং মঙ্গলবার থাকছে হোয়াইট সিকিউরিটি সার্ভিস প্রেজেন্টস 20 মিনিটের আড্ডা দুরন্ত কৈশোর গল্প,
দুরন্ত কৈশোরের গল্প, যেটা মৃণাল হোস্ট করছে। এছাড়া বুধবারে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা, সেটা এক একদিন এক একজন মাসুক আছে, নাজমুল আছে, বিভিন্ন বিভিন্ন হোস্টরা করছে। এবং বৃহস্পতিবারে কিংবদন্তি তারার মেলা, যেটা হোস্ট করছে আশিকুর রহমান রাকিব এবং তানিয়া, এবং সে তাদের সাথে আছে কাজী ইশতিয়াক উইয়া। তো এটাই আমাদের প্রত্যেক 7 দিনে আমাদের 7 ধরনের প্রোগ্রাম আমরা নিয়ে এসেছি আমাদের প্রিয় বন্ধুদের জন্য, যাতে প্রত্যেক দিন রাতে একটা ফ্লেভার থাকে, লাইভ দেখার একটা আনন্দটা আমরা ধরে রাখতে পারি। এছাড়া গ্রুপের কিছু কার্যক্রম আছে, যেটা হলো গ্রুপের ডাক্তার বন্ধুদের, যে সকল আমাদের বন্ধুরা ডাক্তার আছে তাদের একটা তালিকা দেওয়া আছে গ্রুপের অ্যানাউন্সমেন্টে। আমাদের কোনো বন্ধুর যদি চিকিৎসা সংক্রান্ত কোনো সেবা দরকার হয়, তাৎক্ষণিক তোমরা নির্দ্বিধায় ডাক্তার বন্ধুদের সাথে যোগাযোগ করো, তারা তোমাদেরকে হেল্প করবে। এছাড়া গ্রুপের যে কোনো ফান্ড কালেকশন সংক্রান্ত বিষয় গুগল শিটে শেয়ার করা থাকে, যেটা গ্রুপের টপিক অপশনে গিয়ে গেলেই খুব সহজেই পাওয়া যাবে অ্যাকাউন্টস রিলেটেড যে সব ধরনের তথ্য সেখানে। এছাড়া ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি আমাদের আরেকটি প্রোগ্রাম, এই স্লোগানের আওতায় শুক্রবারে অসহায় মানুষদেরকে খাওয়ানোর যে কার্যক্রম সেটাও চালু আছে আমরা কিংবদন্তি গ্রুপে। এছাড়া এসো বন্ধু পাশে দাঁড়াই, এই স্লোগান নিয়ে মানবতার দেয়াল, সাময়িক অসুবিধাগ্রস্ত বন্ধুদের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে যে সহযোগিতা কার্যক্রম সেটিও চালু আছে আমাদের এই প্রিয় গ্রুপে, সেটা আমরা করছি। এছাড়া এই ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি প্রোগ্রামের আওতায় আমরা কিংবদন্তি পরিবারের, এবারে ঈদটা কিন্তু একটু ভিন্ন ভাবে কেটেছে আমরা অনেকেই জানি। আমরা এবারে ঈদে আমাদের আমরা কিংবদন্তি গ্রুপের কিছু বন্ধু আমরা গিয়েছিল মানিকগঞ্জে, যে ত্রাণ কার্যক্রম, মানে তাদের ঈদ আনন্দটা শেয়ার করার জন্য, যে আমরা ঈদ আনন্দ করব, পোলাও মাংস খাবো, কিন্তু আমাদের বর্তমানে মানিকগঞ্জ এলাকায় যে বানভাসী মানুষরা আছে তারা না খেয়ে কষ্ট করবে, এই জিনিসটা সহ্য হচ্ছিল না। তো সেই জন্য আমরা কিংবদন্তি গ্রুপের একটি টিম গিয়েছিল এবং বন্ধুদের সহযোগিতা নিয়ে আমরা কিংবদন্তি পরিবারের একটি টিম পরিবারের সাথে ঈদের আনন্দ বিসর্জন দিয়ে ছুটে যায় মানিকগঞ্জের পানিবন্দী মানুষের কাছে। সেখানে তারা 600 মানুষের মাঝে দুপুরের খাবার, মাছ এবং মাংস বিতরণ করে। মানিকগঞ্জের সাটুরিয়ার সোলাই গোবিন্দপুর থেকে এ কার্যক্রম শুরু হয় এবং পাটুরিয়া ও তিল্লি এলাকায় গিয়ে শেষ করে। অসংখ্য ধন্যবাদ সেদিন যারা আমাদের প্রতিনিধি হয়ে আমাদের পাঠানো উপহার এবং ভালোবাসা নিয়ে ছুটে গিয়েছিল বন্যার্তদের মাঝে। ধন্যবাদ অ্যাডমিন নাজমুল, মডারেটর মতিন, মৃণাল এবং নুরেসানি, রাকিব, নিশাদ সহ এলাকার 4-5 জন বন্ধুদের, যারা অক্লান্ত পরিশ্রম করেছিল সেদিন। তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে কিংবদন্তি প্রজাপতি টানা পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি এবং গ্রুপের সমস্ত বন্ধুদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমাদের এই প্রোগ্রামটা ইলেকট্রনিক্স, প্রিন্ট এবং অনলাইন মিডিয়াতে, অনেকগুলো মিডিয়াতে এসেছিল, তাদের মধ্যে অন্যতম হলো টিভিতে নিউজ করেছিল 71 টিভি, চ্যানেল 24 এবং বাংলা টিভি, এবং অনলাইন নিউজ পোর্টালে ছিল আমাদের দেশসেরা দৈনিক প্রথম আলোতে খবর এসেছিল, যমুনা টিভি নিউজে ছিল, ডেইলি টাইমস 24.com এ ছিল এবং 24ঘন্টা.com এ ছিল অনলাইন পোর্টাল, সেখানে তারা নিউজ করেছিল এবং আরো অনেক অসংখ্য মিডিয়া এবং ফেসবুকে শেয়ার হয়েছিল আমাদের কার্যক্রমটি। তো এই কার্যক্রমটি আসলে আমাদের আমাদের আত্মীয় স্বজন সহ যারা দেখেছে এবং আমার ফেসবুকে ছুঁচিয়ে শেয়ার করেছিল এবং অনেক বন্ধুরা শেয়ার করেছিল এবং প্রত্যেককে সাধুবাদ জানিয়েছিল এবং আমরা কিংবদন্তির জন্য স্যালুট জানিয়েছিল, যে এ ধরনের একটা কার্যক্রম, মানে যে ঈদের দিন পরিবারকে বাদ দিয়ে ধরনের একটি কার্যক্রমে যারা গিয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছিল। তো আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এরপর চলে যাই একটু পরবর্তী সিগমেন্টে, তারপর আমরা আবার কমেন্টস এ যাচ্ছি এবং নাকি আমি একটা গান শুনে নিবো। হ্যাঁ, বেটার হয়, আচ্ছা একটা সিগমেন্ট শেষ করে নি, তারপর আমরা সোহাগের একটা গানে যাবো, শর্ট প্রিপারেশন। দ্বিতীয় সিগমেন্টে আমরা যাই, দ্বিতীয় সিগমেন্ট হচ্ছে প্রশ্নের ফাঁদ। হ্যাঁ, তোদেরকে আমরা একটু প্রশ্নের ফাঁদে ফেলার চেষ্টা করবো, দেখা যাক তোমরা ফাঁদে পড়ো কিনা। দুজনে যে কেউ আনসার দিতে পারবে, যে পারবে সেই আনসার দিবে। আমি এটা এই টপিক আমি একটু বলে নিয়ে, যে এখানে খুব লেম, মানে খুব জ্ঞানী চিন্তা করলে হবে না, মানে খুব মানে যাচ্ছে তাই উত্তর চিন্তা করতে হবে, ব্রেইন একদম সোশ্যাল রিলেটেড। আমি এর জন্য নাহিদকে গতকালকে বলছি, আমার শশী কিন্তু লেন টাইপের ইয়া করবে, ধাঁধা টাইপ প্রশ্ন করবে, তুমি তো দেখো মাথা থেকে বের করতে পারে কিনা, আমার মাত্রই কম বের হবে। তুই কি ওকে কিছু ধাঁধা বইটো এনে দিয়েছিলি নাকি? আমরা শুরু করি, শুরু করি। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। কোন না না না, কোন না 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 না, ও কোন না 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 না, মেয়ে তো পারছে
চিন্তা কর, শশীর প্রশ্ন একদম ক্লাস ফাইভ হ্যাঁ আমি 5 বছরের বাচ্চা উত্তর দিতে পারে। সেটা না, তোদেরকে কত ইজি প্রশ্ন করছি না, তারপর মাশাআল্লাহ আপাকে থ্যাংকস এইটার উত্তর দেওয়ার জন্য। কোন চুরি চুরি না, খিচুড়ি। ওয়াও ওয়ান্ডারফুল। কোন ঘর, সরি, ঘর ভর্তি যে ফুল থাকে তাকে এক কথায় কি বলে? ঘর ভর্তি যে ফুল থাকে তাকে এক কথায় কি বলে? বেশি সময় দিতে পারছি না, না পারলে পাস বলে দে। পাস পাস। ওকে, হাউসফুল। ঘর ভর্তি যে ফুল থাকে তাকে এক কথায় হাউসফুল বলে। আচ্ছা, সাহায্যকারী যে ফুল তাকে এক কথায় কি বলে? সাহায্যকারী যে ফুল তাকে এক কথায় কি হেল্পফুল। বলে? হেল্পফুল। ভেরি নাইস, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বলছি তোকে আমি এটার অ্যান্সার শুনে। আচ্ছা, কোন গান গাওয়া যায় না? বাগান। তোর মাথায় আসলে আছে কিছু, আছে, বুঝা যাচ্ছে। আমার মাথায় যেমন কিছু নাই, শশীর কোনো অবদানই নাই। আচ্ছা, কোন জিনিস একবার, কোন জিনিস একবার বেড়ে গেলে আর কমে না? সময়। একটু মানে এই এই ধরনের কিছু একটা হবে, তুমি একটু বুঝেছো? বয়স। কোন জিনিস একবার, এক্স্যাক্টলি। নাইস, বাহ, তোমরা তো প্রত্যেকটা অ্যান্সার দিয়েছো, প্রশ্নের ফাঁদে তোমাদেরকে ফেলাই গেল না, খুব সুন্দর করে তোমরা প্রতিটা প্রশ্নের অ্যান্সার দিয়েছো। না তোকে না যে সামুদ্রিক মাছ খাওয়ায়, তোর বুঝায় গেল যে তোর ব্রেন খুব ভালোভাবে সে ডেভেলপ করিয়েছে। আচ্ছা সোহাগ, আমি তোর কাছে আর একটা প্রশ্ন করি, আমার এটা আমার ব্রেইনের। এটা হলো যে আমরা একটা এটা করি, তোকে একটু দুইটা তিনটা লাইন দিব, ছোটবেলায় ট্রান্সলেশন করেছিলিস না, ট্রান্সলেশন, হ্যাঁ ট্রান্সলেট, এটা হবে যে ট্রান্সলেট ইন্টু চিটাঙ্গা। আমি শুদ্ধ ভাষায় বলবো, তোকে সেটা চিটাঙ্গা ভাষায় বলতে হবে। রেডি? দেখি তুই চিটাঙ্গা ভাষা কতটুকু জানিস। আজ আমি মুরগির রান দিয়ে ভাত খেয়েছি। আজি আয় কুড়াল্লাম দিয়ে ভাত খাই। কুড়াল রান্দি, কুড়া কুড়া রান্দি ভাত খাই। ওকে, দ্বিতীয় লাইন হলো, ওদিকে যেও না সেখানে পিছলা পথ আছাড় খেয়ে পড়বে। ওদিকে যেও না সেখানে পিছলা পথ আছাড় খেয়ে পড়বে। এক কেন যাইও, এক কে বীর বিজয় আছাড় হয়ে পড়ে যাবে। কই কাছে কাছে গেছি। পিছলাকে কি বলে? পিছলাকে বীর বিজয়। এক কেন যাইও, এক কেন যাইও, এক কে বীর বিজয় পিছলা হয়ে পড়ে যাবে। বীর বিজয়া, পিছলা বীর বিজয়া। ও মাই গড, ঠিক আছে, এটা কাছাকাছি গেছিস। তবে আছাড় না, আছাড় না, এটা হবে সেসেরি। ও সেসেরি, সরি সেসেরি, আমি ভুলে গেছিলাম। ইকে নো যাইও, ইকে বীর বিজয়ের রাস্তা, সেসেরি হয়ে পড়ে যাবে। অলরাইট, আর আরেকটা এই লাইনটা আমি সবসময় বলি, এটা বল, ও আল্লাহ এত সুন্দর, আমি তো অবাক। ও অবাধ্য কথা, যে সুন্দর আয় তো সাপ ধরো। আমরা কি সবাইকে লাইনটা হারিয়ে ফেলেছি? না আমি তো আছি। ঠিক আছে, অবাধ্য কথা, যে সুন্দর আয় তো সাপ ধরো, সাপ ধরো, সাপ ধরো, মানে আমি তো একদম শক্ত হয়ে গেলাম, অবাক, ধরো মানে শক্ত হয়ে গেলাম। আমি তো ঠান্ডা, তো তুমি পারো নাহি, আসলে পারে না, কিছুটা বুঝে পারে না। আচ্ছা আচ্ছা, না আমরা তো চিটাঙ্গা ভাষা যখন বলি তখন অন্যরা কেউ বুঝে না, আবার যখন শুদ্ধ ভাষা বলি তখন বোঝা যায় না যে চিটাং থেকে আমরা এসেছি। এগুলো তো আমাদের কোয়ালিটি, বুঝতে হবে। আমরা সোহাগ, আমরা কিন্তু শোন, আমরা কিন্তু চিটাঙ্গা শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, তাই না? একটু চিটা মানে আমরা যখন চিটা, আমরা কিন্তু আমরা গাইয়া ভাষায় কথা বলি না, আমরা কথা বললে একদম শুদ্ধ ভাষায় কথা বলি, কিন্তু আমরা যখন কথা বলি বাবা, আমাদের
এই যে আমি আমি কথা বলছি, আমি কিন্তু একটা স্মার্ট ছেলে, আমি কিন্তু না তুমি আসতেছো কেন ভাই, উমা কেমন করে আসতেছে যে, কিন্তু আমি কিন্তু শুদ্ধ ভাষা কথা বলতেছি, আমি এগুলো কিন্তু তুমি আমাকে কি মনে করছো কুমিল্লার মানুষ, আর যদিও বা আমার কালচার, আমি চিটাঙ্গের কালচার মেনটেন করি, আমি চিটাঙ্গের পরিচয় দিতে বেশি পছন্দ করি, কারণ আমার বেড়ে ওঠা, আমার জন্মের পর থেকে আমি চিটাঙ্গের কালচারের সাথে ইউজ টু, কিন্তু আমার ওই মানে আমার ভাগ্নি ও আমাকে, ওরা চিটাঙ্গা, ওরা থাকে মৌলভীপাড়ায়, চৌমুহনী মৌলভীপাড়ায়, তো আমরা বলেছে মামা মামা জানো ইন্ডিয়া পাকিস্তানের খেলা হয়েছে যে একটা ম্যাচ ড্র হয়েছে একটা ম্যাচ গিয়া হয়েছে, বুঝতে পারছিস, তো আমাদের চিটাঙ্গা শুদ্ধ ভাষা গুলো হচ্ছে অনেকটা এরকম। না না আমি মানে প্রাউড ফিল করেছি, আমরা চট্টগ্রামের যে ছেলেগুলো আছে চিটাঙ্গা ফোয়া কিন্তু মেরিট ফেলে লোয়া, আমরা চট্টগ্রামের ছেলেরা পারি না, আল্লাহর রহমতে এমন কোনো কথা নাই, মানে এমন কোনো কাজ নাই, আমরা আল্লাহর রহমতে সব সব দিকে এগিয়ে প্রাউড টু বি চিটাঙ্গিয়ান, আমরা যেমন শুদ্ধ ভাষায় বলতে পারি তেমনি চিটাঙ্গা ভাষায় বলতে পারি, আমরা চিটাঙ্গা শুদ্ধ ভাষায় বলতে পারি যেটা এতক্ষণ বললাম। আমি তোমার চিটাঙ্গা শুদ্ধ ভাষা শুনি নাই, তোমার সাথে চিটাঙ্গা শুদ্ধ ভাষার মতো এরকম এরকম সুন্দর ভাষা কোথাও পাবে, তুমি কোথাও পাবে না, এত সুন্দর ভাষা তুমি শুদ্ধ ভাষা চিটাঙ্গা শুদ্ধ ভাষা কোথাও পাবে না, বুঝছো। হ্যাঁ চিটাঙ্গা শুদ্ধ ভাষা কিন্তু যে লাইভ গুলো করে খুব আমি দেখি, কয়েকটা মেয়ে করে খুব সুন্দর করে লাইভ করে চিটাঙ্গা শুদ্ধ ভাষায়, মানে এত মজা লাগে। তো যাই হোক আমি একটু কমেন্টস দিই, তারপর সোহাগের থেকে একটা গান শুনবো। ওকে, খান মোস্তফা লিখেছে ভালোবাসার গল্প শুনতে ভালো লাগে শুনতে, অনেক ভালো, অনেক অনেক শুভকামনা রইলো বন্ধুরা, ধন্যবাদ বন্ধু। শারমিন আফসার চৌধুরী লিখেছে নাহিদ ভাবিকে মনে হয় 2021 SSC দিবে, আসলেই অনেক ছোট মনে হয়। পপি ফাইয়াজ লিখেছে প্রথম দিকের বন্ধু বলছিস কেন, আমি তো এখনো হারিয়ে যাইনি, প্রথম দিকের বন্ধু বলছি বন্ধু এটা বোঝানোর জন্য যে তোর সাথে আমরা একদম চট্টগ্রামে যখন কিংবদন্তি শুরু হয় সেই প্রথম দিন থেকে তোরা ছিলি, আর হারিয়ে যাওয়ার তো প্রশ্নই উঠে না, তুই এবং ভাইয়া এবং আমাদের ভাতিজা ফাইয়াজকে আমি চাই আমাদের সাথে, তোরা আয়। আচ্ছা ক্যামেলিয়া আশা লিখেছে গান শুনতে চাই সোহাগের কণ্ঠে, এক্স্যাক্টলি আমরা সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। রাজিয়া সুক্তা লিখেছে নিশান শশীকে দেখে মনে হচ্ছে বসন্ত এসে গেছে, সোহাগ নাহিদকে দেখে মনে হচ্ছে বসন্ত জেকে বসেছে, ব্রিলিয়ান্ট সুক্তা, ব্রিলিয়ান্ট, সে অসাধারণ। রানা লিখেছে শশীর প্রিয় নায়ককে, আমার প্রিয় নায়ক, আমার প্রিয় নায়ক নিশান শাহনুমান, দেখছিস প্রেম দেখছিস, ও বাজ্জা কথা আয় তো সাফ ধর। আব্দুল হাফিজ লিখেছে সোহাগের প্রিয় নায়িকা মিয়া খলিফা, আমি চিনি না মিয়া খলিফাটা কে, আমি চিনি না এটা কে, কোন ধরনের ট্রেলার্স আমি চিনি না, এটা সোহাগ নিশ্চয় চিনিস না, আমি শিওর, আমি চিনি আমি চিনি, ও পলিশিয়ান স্কুলের পিছনে একটা খলিফা আছে উনি ওই যে ট্রেলার্স এর আর কি, তো ওনার নাম মিয়া আর কি, মোহাম্মদ মিয়া, তো ওনাকে সবাই মিয়া খলিফা নামে চিনে, তো ও ওই কথাই না সোহাগ আব্দুল হাফিজ বলছে না ওইটাই, অন্য কোন খলিফা তো আমাদের চেনার কোনো প্রশ্নই উঠে না। শৈলী শবনম বৈশাখী লিখেছে ওরে সোহাগ ধোয়া তুলসী পাতা, আসলে মোহাম্মদ ইলিয়াস মোল্লা লিখেছে আমি এই কামনা করি সারা জীবন ভর, কারো মনের মানুষ হয় না যেন পর, যে হারিয়েছে সেই বুঝে ভালোবাসার মানুষ হারানো যে কত কষ্ট শুধু তারাই বোঝে, এক্স্যাক্টলি বন্ধু, আমি চাই তুমি তোমার ভালোবাসার মানুষকে যেন সবসময় আঁকড়ে ধরে রাখো। শৈলী স্বপ্নম বৈশাখী লিখেছে কিংবদন্তি তারার মেলা দেখার জন্য অনুরোধ রইলো, এক্স্যাক্টলি আমরা সবাই দেখবো কিংবদন্তি তারার মেলা, সেটা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। রাজিয়া সুক্তা লিখেছে বুড়িও গে আচ্ছা কি বুড়িও বেড়ে গেলে কমে না রে পাগলা, রাজিয়া সুক্তে তুই এই কথা বললে মানে না, তুই আমাদের স্লিম ট্রিম কারিনা কাপুর জিরো ফিগার। রাজিয়া সুক্তা লিখেছে ছি 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 কি বাজে ভাষা, আই একেবারে নফারি, মোটেও বাজে ভাষা না দোস্ত, এটা অনেক ভালো একটা ভাষা। তানভি লিখেছে চিটাঙ্গের ভাষা খুব ভালো লাগলো, ধন্যবাদ বন্ধু। রাজিয়া সুক্তা লিখেছে শশী কি চট্টগ্রামের না, শশী চট্টগ্রামের বউ, চট্টগ্রামের বসবাস, কিন্তু তার অরিজিন হলো ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়ার ভাষাও পারি না চিটাঙ্গের ভাষাও পারি না, ও শুধু ডিম পারে। সুমি সুমি ফাতেমা ইসলাম লিখেছে আমি চলে এসেছি, ওয়েলকাম সুমি। সঞ্জয় দেফা তানিয়া লিখেছে যে যে হ্যাঁ আসলে চিটাঙ্গিয়া শুদ্ধ ভাষা যখন বলে তখন যেটা একটু আমরা বেশি ব্যবহার করি, মজা পেলাম লিখেছে তানিয়া, ধন্যবাদ বন্ধু। সুমি লিখেছে হলুদ পাখি দুইটা যেন আকাশে উড়ে, ধন্যবাদ বন্ধু আমরা উঠতে চাই। সুক্তা লিখেছে সোহাগ নিশান ও বাজে তোরা, ও বাজিরে বাজে ফুরে ও বাজি,
সেলস আপ ধরো আমাদের কথা শুনে। ওকে সোহাগ, তোর মুখে একটি গান, অসংখ্য বন্ধুরা আমাদের শুনতে চাচ্ছে। আমি জানি যে সোহাগের গান শুনে অনেকে পাগল হয়ে যাবে, তার সেরকম কণ্ঠ আছে। সো সোহাগ প্লিজ, দ্য স্টেজ ইজ ইয়ার্স। আচ্ছা ঠিক আছে, আমি আসলে আজকে এমনিতে একটু কফটা ডিস্টার্ব করতেছে, জানি না কেমন হবে, তারপর আমি ট্রাই করতেছি। দিল কা দরিয়া বহি গয়া, ইশক ইবাদত বরহি গয়া, খুদ কো মুঝে তু সাপ দে, মেরি জরুরত তু বন গয়া, বাত দিল কি নজরোন কি, সচ কহ রহা তেরি কসম, তেরে বিন না লেঙ্গে এক ভি দম, তুঝে কিতনা চাহনে লগে হম, তেরে সাথ হো জায়েঙ্গে খতম, তুঝে কিতনা চাহনে লগে হম। ইস জগা গয়ে চাহতে আব মেরি, ছিন লুঙ্গা তুমে সর দুনিয়া সে হি, তেরে ইশক পে হা হক মেরা হি তো হ্যায়, কহ দিয়া হ্যায় মেনে মেরে হি রব সে ভি, জিস রাস্তে তু না মিলে উস পে না হো মেরি কদম, তেরে বিন না লেঙ্গে এক ভি দম, তুঝে কিতনা চাহনে লগে হম, তুঝে কিতনা চাহনে লগে হম। ধন্যবাদ। এক্সিলেন্ট 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 দোস্ত, খুব সুন্দর খুব সুন্দর সোহাগ। মানে মনে হচ্ছিল যে মানে আমি প্লেব্যাক প্লেব্যাক শুনছি যে একটা সিনেমা গান। তুই গান গাইও কিন্তু মানে ফোনে গান শুনে ওইটাতেও সে কিন্তু ইমপ্রেস হয়ে যেত নাহিদ। আচ্ছা একটা কথা, নাহিদ কিন্তু ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে, ও কিন্তু খুব ভালো শিল্পী। আমরা নাহিদ একটু শুনবো, আমরা মিস দিবই না, মিস করবই না আমরা। লাস্টে আমরা দরকারে ডুয়েট করবি, তোরা একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত তোরা আমাদেরকে শোনাবি। হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, ওর আবার অনেক চয়েস মিললেও গানের চয়েস ওর সাথে আমার মিলে না। আমি রক সং, হিন্দি সং, তারপরে পপ সং, এ ধরনের সং, র‍্যাপ সং গুলো পছন্দ করি বেশি। আর ওর সং হচ্ছে মেইনলি, ও হচ্ছে মানে ক্লাসিক্যাল সং গুলো বেশি পছন্দ করে, ওর ব্যাপারটা আলাদা। আমি এই জন্য ওর সাথে আমার ম্যাচ হয় না, এই জিনিসটা ম্যাচ হয় না। তাহলে আমরা সমস্যা নেই, আমরা আলাদা করে শুনে নিই। আচ্ছা আমি একটু পেয়ে যাই, আমরা আমরাই কিংবদন্তি, তোমরা অনেকেই জানো যে আমাদের এই শোটা একসাথে আমরাই কিংবদন্তি গ্রুপে টেলিকাস্ট হচ্ছে, এবং সেই সাথে আমরাই কিংবদন্তি পেজে টেলিকাস্ট হচ্ছে। তো আমাদের যে বন্ধুরা আমাদের এই শোটা দেখছো, আমি সবাইকে অনুরোধ করব যে আমরাই কিংবদন্তি পেজটা যারা এখনো লাইক প্রেস করো নাই তারা একটু লাইক করে নাও, সো দ্যাট তুমি সেখানে সব ধরনের আপডেট আমাদের আমরাই কিংবদন্তির সেখানেও পাবে তোমরা। সো এখানে লাইক দিয়ে নাও। আমি একটু কমেন্ট গুলা নিই পেজের। ফামিদা পলি লিখেছে, ঈদ মোবারক চারজনের জন্য, শুভেচ্ছা ও শুভকামনা রইলো, ভালো থেকো, ধন্যবাদ পলি। ঈশ্বরাত কবির কামনা লিখেছে, হলদিয়া পাখি আমাদের কিংবদন্তি বান্ধবী এবং কিংবদন্তি বন্ধু তপুর বউ, ধন্যবাদ বন্ধু। ফামিদা পলি হার্ট দিয়েছে, ধন্যবাদ। সাইফুদ্দিন খান লিখেছে, আমি আমাদের হিমু কাপল, ধন্যবাদ বন্ধু। জুমা খান লিখেছে, দুই প্রিয় বন্ধু, দুই প্রিয় জুটি, তোমাদের অনেক অনেক শুভকামনা। জুমা দোস্ত, আমি জানি জুমা সোহাগের অনেক প্রিয় বান্ধবী। আমার প্রিয় বান্ধবী মানে এটা হচ্ছে আমার সবচেয়ে পুরনো বান্ধবী, আমার বাসপানকার দোস্ত, আমার যখন আমি স্কুলে ভর্তি হয়ে নাই সে তখনকার বন্ধু আমার, আমার কলেজা দোস্ত সে। এক্স্যাক্টলি, জুমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। আলিমুল ইসলাম লিখেছে, গুড টু সি ইউ অল, থ্যাংক ইউ বন্ধু আলিম। নির্জন জনি লিখেছে অস্ট্রেলিয়া থেকে, সে আমাদের বন্ধু, সে লিখেছে সেরা অনুষ্ঠান, মজা হচ্ছে আজকের পর্ব, হলুদ হলুদ ম্যাচিং ম্যাচিং, ধন্যবাদ বন্ধু নির্জন জনি। নির্জন জনি কেউ চাই, নির্জন জনি ভাবে অনেক সুন্দর সুন্দর ছবি দেখি, তোরাও আয় আমাদের সাথে দোস্ত।
বিথি নাসরিন লিখেছে, সবার জন্য শুভকামনা রইল, শুভকামনা এবং ভালোবাসা রইল, ধন্যবাদ বিথি। সাদিয়া সিদ্দিকা লিখেছে, নিশান ও শশীর জুটি যেন কি ভালোবাসার পাখি, যাদের দেখে জুড়ায় আঁখি, সব সময় দোয়া রাখি, দুজনেই অনেক লাকি। অনেক সুন্দর, অনেক সুন্দর সাদিয়া সিদ্দিকা, থ্যাংক ইউ সাদিয়া, অনেক সুন্দর অনেক ভালো লিখেছো। সাবিনী ইয়াসমিন শুভকামনা জানিয়েছে, ধন্যবাদ। তন্নি একটা লিখেছে, শশীকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। সাদিয়া সিদ্দিকা লিখেছে, ইয়েলো ফেয়ারি, ধন্যবাদ বন্ধু। আলিমুল ইসলাম লিখেছে, সোহাগ প্রেমের বিয়ে কয় বছর হইল, তোর প্রেম আর বিয়ে কয় বছর হলো এটা জানতে চায় আলিমুল ইসলাম। আমাদের আমাদের আমার প্রেম হচ্ছে 2007 থেকে আজকে 13 বছর হচ্ছে আমাদের প্রেমের সম্পর্ক, আমরা এখনো প্রেম করি, এখনো প্রেম করি। আর বিয়ের ব্যাপারটা হচ্ছে আমরা 2011-র আচ্ছা ওই যে 15-ই বললাম তো, 15-ই এপ্রিল বিয়ে করেছি, তো আমাদের বিয়ে হয়েছে 9 বছর, 9 বছর তো একটু বেশি আর কি। অলরাইট অলরাইট, থ্যাংক ইউ, তুমি উত্তর পেয়ে গেছো। নির্জনজনে আবার লিখেছে, নিশান শশী রক্স, সবাই চলে আসো দেখতে, ভালো লাগছে সবাইকে, ধন্যবাদ বন্ধু এভাবে পাশে থাকার জন্য। নীল অপরাজিতা হার্ট দিয়েছে আমাদেরকে, ধন্যবাদ। নির্জনজনে হার্ট দিয়েছে। বিথি নাসরিন লিখেছে, নিশান শশী দুজনকে অনেক সুন্দর লাগছে, শশীকে ফুলের মতো, শশীরে ফুলের মতো লাগছে, আমি শিওর যে দুতরা ফুল। বিথি নাসরিন লিখেছে, আহমেদ ফারুক সোহাগ নাহিদ ভাবি লাভ বার্ডস, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ অন বিহাফ অফ দ্যাম। আচ্ছা আবু মোহাম্মদ সিরাজউদ্দিন লিখেছে, শুভকামনা রইল সবার জন্য, ধন্যবাদ বন্ধু। আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাই একটু দ্রুত। সোহাগ, এবার তুই নাহিদের কিছু তিনটা দোষ এবং তিনটা গুণের কথা বলবি, যে দোষটার জন্য নাহিদকে তোর মানে মনে হয় যে এই দোষটা তার না থাকলে বেশি ভালো হতো, আর গুণটার জন্য তুই যে কারণে তুই একটু বেশি ভালোবাসিস। আসলে দোষের ব্যাপারগুলো ওরকম সিরিয়াস কোনো ধরার মতো কোনো দোষ ওর নাই, মানে খুব সিরিয়াস ধরার মতো দোষ নাই, যে ওটা হইলে ভালো হইতো ওরকম কিছু না। আমি জানি আমার দোষ অনেক বের করবে ও, আমি তো অনেক অগোছালো, অনেক অগোছালো, কিন্তু ওর দোষ খুব বের করা কম। তবে একটা সমস্যা, ওর কয়েকটা সমস্যা আছে। একটা হচ্ছে ও মানে কোনো কিছু যোগ বিয়োগ করতে বললে বা মানে ইয়ে করতে বললে এটা নিয়ে ও মাথা নষ্ট হয়ে যায়, ও মাথা তখন মানে ওর মাথা ঘুরায়। এক্সাম্পল, 9 সাথে 9 দিয়ে গুণ করলে কত হয়, একটু দেখো তো এটা কত হয়, গত মাসে কত টাকা খরচ হয়েছে, বা কোনো হিসাব রাখতে বললে এই জিনিসটা বললে ও পারে না। এই জিনিসটা বললে আমার মাঝে মধ্যে এই জিনিসটা নিয়ে আমি ইয়ে হয়ে যাই, কি এতদিন কি ইয়া পড়াশোনা করলাম। ও কিন্তু অ্যাকাউন্টিং এ, ও কিন্তু ব্যবসায়ী পরিচিতি, ব্যবসায়ী ইয়ে নিয়ে শিক্ষা নিয়ে, ও ব্যবসায়ী মানে বিজনেস স্টাডিজ নিয়ে ও ইন্টার করছে, কিন্তু ওরে কোনো হিসাব রাখতে বললে, একদম ছোটখাটো হিসাব রাখতে বললো, ও হিসাবটা রাখতে পারে না। এটা নিয়ে আমার মাঝে মধ্যে খুব মেজাজ খারাপ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার, আরেকটা হচ্ছে এক্সাম্পল, মানে বেশি মাত্রায় মানে বললাম না, ও চায় 24 ঘন্টা আমি ওর পাশে থাকি, 24 ঘন্টা ওকে নিয়ে ভাবি, 24 ঘন্টা ওর দিকে তাকায় থাকি, ও মানে আমি যাই কিছু করবো ওকে নিয়ে যেন করি। এখন এরপর যদি একটু থেকে একটু এদিক সেদিক হয়, তো ও তো আমার সাথে ঝগড়া করে না, ও ঝগড়া করে না নর্মালি, কখনোই ঝগড়া করে না, ও এমন বোম হয়ে থাকে, ও আর আমার সাথে কথা বলে না। আর আমি ওর চেহারা দেখলে বুঝতে পারি আজকে ওর ওর মনের ভিতরে কি চলতেছে। তো ও যখন বোম হয়ে থাকে, এরপরে ওর এটা বোমটা ভাঙাইতে আমার অনেক কসরত করতে হয়, অনেক কাহিনী করতে হয়, আমাকে সরি বলতে হয়, এবং সরি বলতে বলতে আমার মুখ খানা হয়ে যায়। এইটা জিনিসটা আমার বিরক্ত লাগে, মানে একবার বোম হইলে ও নর্মাল হইতে, ইজি হইতে একটু সময় লাগে। আমার সাথে ঝগড়া করে না, চিৎকার করে না, কিচ্ছু করে না, কিন্তু বোম হইলে মানে আর সহজে ঠিক হতে চায় না। এটা আমার এই জিনিসটা বিরক্ত লাগে আর কি আমার কাছে। ঠিক আছে, ও বেশি তুই ওর ওর প্রতি কনসেন্ট্রেট করবি আর কি, সারাক্ষণ ওর ওর দিকে এইভাবে তাকিয়ে থাকবি। আচ্ছা না, আমরা গুণে এবার গুণে আসি। নাহিদের তিনটা গুণ বল, তিনটা না আমি জানি না, একটা অনেক গুণ আছে, তো এর মধ্যে তিনটা বল, এই তিনটা। আচ্ছা, একটা স্পেশাল মানে গুণ তো অনেক, আসলে ও অনেক গুণী মেয়ে। গুণী বলতে এমনি মানে অ্যাজ এ মানে অ্যাজ এ ওয়াইফ হিসেবে বা ঘরের বউ হিসেবে সেভাবে সেভাবে বলছি না, একটা মানুষ হিসেবে বা একটা ভালোবাসার মানুষ হিসেবে ওর গুণের শেষ নাই। একটা বড় গুণ হচ্ছে আমার এই দীর্ঘ মানে আমার ভালোবাসার জীবনে আমি ওকে তেমন কিছু কখনোই দিতে পারি নাই, বা ওর কখনো ডিমান্ড ছিল না। ও হচ্ছে বরাবরই ডিমান্ডলেস একটা মেয়ে, স্টিল নাও আমাদের 13 বছরের সম্পর্ক, এখন পর্যন্ত ওর কোনোদিন কোনো ডিমান্ড নাই, কখনো কোনো ডিমান্ড, কোথাও এটা খাইতে হবে, এটা কিনে দিতে হবে, এখানে নিয়ে যেতে হবে, ওর একটাই ডিমান্ড, সেটা হচ্ছে আমি যেন ওকে অনেক বেশি ভালোবাসি। এটা হচ্ছে ওর নাম্বার ওয়ান এবং সর্বশেষ ডিমান্ড। তো এটা হচ্ছে ওর খুব ভালো গুণ, যে ভালো গুণ বলতে গুণ বলবো না, আসলে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে এই জিনিসটা। আর আরেকটা হচ্ছে যে আরেকটা গুণ, ওই বললাম না আমি তখন, ওকে যদি যত মোটা বই হোক ওকে যদি দেয়, ওকে যদি দেয় ও এটা মুখস্থ করে ফেলতে পারবে এবং হুবহু উগরা দিতে পারবে।
মানে ওর ব্রেনটা মানে মগজবিদ্যা এত ভালো, এত মগজবিদ্যা ভালো। আর আরেকটা আরেকটা গুণ হচ্ছে, গুণ তো অনেক আছে, কোনটা থেকে কোনটা বলবো, ও অনেক গোছানো। আমি আজকে যতটুকুই মানে গোছানো আছি, আমি আজকে আমি বললাম আমি অনেক অগোছালো ছিলাম, আমার লাইফ স্টাইল খুবই অগোছালো ছিল, টাইম টেবিল ছিল না, খাওয়ার টাইম ঠিক ছিল না আমার, আমি মানে বাসায় আসার টাইম ঠিক ছিল না, মানে আমার কোনো কিছুই গোছানো ছিল না। ও খুবই গোছানো একটা মেয়ে, অসম্ভব গোছানো একটা মেয়ে। তো এইটা হচ্ছে ওর একটা অ্যাজ ইউজুয়াল, আর একটা 3 নাম্বার গুণ আর কি, আরো অনেক আছে, আপাতত তিনটাই বললাম আর কি। পরে শুনি, তিন গুণের কথা বললাম। গুণ বলতে মানে খুব সরল, একদম ফ্রেশ, মানে মানে বুঝাই যায় যে ভিতরটাতে কোনো প্যাচ ট্যাচ কিছু নাই, একদম সরল মনে হয়। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু, আই এগ্রি। আর আর গুণ হইলো মানে মানে আমার যদি মন খারাপ থাকে, ওর ভিতরে প্রচুর অশান্তি থাকে, মানে বুঝা যায় যে ভাল লাগতেছে না কিছু, যতক্ষণ আমি ঠিক না হব মানে ওর ভাল লাগতেছে না, ওর চেহারাটা খুবই ইয়া হয়ে থাকে, এটা আমার থেকে দেখতে ভালো লাগে। অস্থির থাকে যতই মন খারাপ করে থাকলে বা যখন সে খুব অস্থিরতায় ভোগে, এটা আমার খুব দেখতে ভালো লাগে। এটা তো আচ্ছা দেখতে ভালো লাগে, এই জন্য একটু তোমাকে মানে ঘোরাতে থাকো আর কি। আরেকটা হইলো মানে ইয়া আমার গুণ ধরে পাচ্ছে না, পাচ্ছে না রে সোহাগ রে, আসলে হঠাৎ করে মনে আসতেছে না। আচ্ছা দোষ দোষ তোমার তো ভালো আসতে পারে। ওকে এবার দোষ বলো দেখি, আর 10টা বলে ফেলো। দোষ তো অনেকগুলো, তিনটা বলি। একটা আবার হলো প্রচুর ঢিলা ঢিলা, একটা যদি কিছু করতে বলি যে এটা এটা করতো, মানে তাড়াহুড়ো করতে হবে, শুধু সিরিয়াস দাঁড়াও দাঁড়াও, মানে আধা ঘন্টা দাঁড়াও দাঁড়াও এরকম করতে করতে, কিন্তু জিনিসটা সিরিয়াস, মেজাজ অনেক খারাপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, নাম্বার 2 দুই দুই নাম্বার 2 প্রচুর ঘুম কাতরে, অনেক ঘুমায় অনেক ঘুমায়, মানে একবার মানে আমার কাছে ভালো লাগে না, মনে হয় কেউ ঘুমাইতেছে আমি জেগে মানে জেগে আছি, কথা বলতে পারতেছি না, একটা হইলো সারাক্ষণ ঘুমাচ্ছে, ডাক দিলে উঠতেছে না। না এটা তো শুধু অফ ডে ক্ষেত্রে, আমি তো অফিস করি ভাই, আমি অফ ডে তে হ্যাচকাই ঘুমাই, এটা আমার সব বন্ধুরা জানে, আমি যখন ফোন রিসিভ করি আমার বন্ধু আমার বন্ধু শুধু ঘুমায়, আমি ঘুমাই তাই রে, মানে ঘুমাই কখন যখন ঘুমের টাইমে ঘুমাই ব্যাস, আমি আমি অন্য কোন সময় মানে ঘুমের টাইমে ঘুমায়, যখন ঘুমের টাইম মানে বুঝছিস তো, ঘুমের টাইমে ঘুমায়, বুঝছ না, ও টাইমের ব্যাপারে খুবই পাংচুয়াল, ও টাইমের ব্যাপারে খুবই পাংচুয়াল, শশীকে আমি সেটাই এক ধরনের, আমি এখন তুমি লেট করে তুমি লেট করে আসবা, তোমার জন্য সে বসে থাকবে, ওগুলো ধার ধারে না, সেটাই সে বাংলাদেশ সেনাবাহিনী। আচ্ছা 3 নাম্বারটা বলো লাস্ট। নাই তো নাই হচ্ছে না, মনে করলে মনে করলে বলবি, ঠিক আছে তুই বেঁচে গেলি রে সোহাগ, দেখ মনে বউ মনে করতে না পারাতে না তুই বেঁচে গেলি, মানে আমরা জামাইরা এত ভালো, তোকে পরে বলবো এখন আর মনে করতেছে না। ওকে ওকে নাইস, আমি একটু কমেন্টস কমেন্টস গুলো নিয়ে নি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মতিয়া, আমাদের চট্টগ্রামের বন্ধু মতিয়া শফিক লিখেছে লাভ দিস, নাহিদের জন্য ভালোবাসা, থ্যাংক ইউ বন্ধু মতিয়া। মাহফুজা তালুকদার ফ্লোরা, আমাদের তারার মেলার স্টার, সে লিখেছে খলিফাকে চিনো না তোমরা, বেশি সাধু সাজলে ধরা খায় মানছে, কোন খলিফার কথা বলছে আমি আসলে বুঝতে পারছি না, সবাই তো বুঝতেছি, আমিও বুঝে নাই, আমিও টাইগার পাসের যে টেইলার এটার কথা আমি একজনকে চিনি, ওই যেমন মিয়া ভাই, ওনার নাম হচ্ছে মোহাম্মদ মিয়া, তো ওনাকে সবাই মিয়া খলিফা নামে ডাকে, ওই ইয়ার ওখানে লাভ বাজারের ওখানে, এটাই হবে সোনা, সত্যি আমি চিনতে পারছি না, তুমি আমাকে ইনবক্সে দিও তো ওর ফেসবুক আইডিটা। মোহাম্মদ আশিকুর রহমান লিখেছে তোমাদের পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল বন্ধু, ধন্যবাদ বন্ধু। ফারহানা আহমেদ লিখেছে শশীকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আইনুল মোহাম্মদ আইনুল করিম আমাদের হিরো লিখেছে চট্টগ্রামের ফোয়া মেরিট ফেলে দেওয়া,
আসলেই জয়নুল আবেদিন লিখেছে, তোমাদের জন্য শুভকামনা, ধন্যবাদ বন্ধু। ইয়াসিন কবির তপু লিখেছে, সোহাগ অসাধারণ, ধন্যবাদ। সুমাই আফরিন তানভি লিখেছে, বা সোহাগের মেয়েও গান পারে। এক্স্যাক্টলি পারে। ডক্টর জিল্লুর হাসান রনি লিখেছে, প্রেমে পড়া বারণ, প্রেমে পড়া বারণ। আসলে তোর প্রেমে পড়া তো বারণ, তুই আসিস হোটেল। সাইফুদ্দিন খালেদ লিখেছে, অসাধারণ সোহাগ, আসলে অসাধারণ। তপু লিখেছে, আমার প্রিয় গানটা শোনানোর জন্য সোহাগকে ধন্যবাদ, ধন্যবাদ সোহাগের পক্ষ থেকে। মোহাম্মদ ইলিয়াস মোল্লা লিখেছে, ইচ্ছা করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমায় কোনোদিন ছেড়ে, আমি তারে ছাড়া এই ভুবনে বাঁচবো না গো, বাঁচবো না। মাশাআল্লাহ, ওর বন্ধুর যে এত প্রেম ইলিয়াস মোল্লার, আমি স্যালুট জানাই। অনেক ভালো থাকো বন্ধু। আবু মোহাম্মদ সিরাজউদ্দিন লিখেছে, ভেরি নাইস, থ্যাংক ইউ, চমৎকার গাইলা সোহাগ লিখেছে। তানভি রুহি ইকবাল ক্ল্যাপ দিয়েছে, সুপার লিখেছে, থ্যাংক ইউ বন্ধু। জিল্লুর হাসান রনি, ডক্টর জিল্লুর হাসান রনি আবার লিখেছে, আমি এসব অ্যাডাল্ট শো দেখবো না। জিল্লুর কিন্তু খুব মজা পায় আমাদের শো দেখে। ওই যে মিয়া ভাই খলিফা যিনি, উনি বাচ্চাদের ইয়াও সেলাই করে, কাপড় চোপড় সেলাই, বাচ্চাদের কাপড় সেলাই করে। আমি তো আমার বাচ্চার কাপড় দুইবার সেলাই করে আনছি মিয়া খলিফার কাছ থেকে। আর আরেকটা আছে না, ওই যে সানি, সানি কি জানি, ওই যে সানি দেওয়াল, ধন্যবাদ বন্ধু। আশিকুর রহমান লিখেছে, সবাই অসাধারণ হয়েছে বন্ধু, আসলে গানের কথা বলছে, সবাই প্রেস করছে। ইলিয়াস মোল্লা লিখেছে, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ও প্রেমের মধ্যে মনে হচ্ছে ওকে কেউ চুবাই দিছে, চরম প্রেম। মাশাআল্লাহ বন্ধু, মাশাআল্লাহ, এভাবেই থাকবে। মুনিয়া রাসেল লিখেছে, কবে যে এই লাভবার্ডদের সাথে দেখা হবে। মুনিয়া রাসেল, তোমরা দ্রুত আসো আমাদের সাথে, তখন দেখা হবে ইনশাআল্লাহ ভাইয়া। কিন্তু অলরাইট, আমরা পরবর্তী সেগমেন্টে যাই। অনেক আমাদের শোনা, আমরা একটু শর্ট করে ফেলি। আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে সে নাকি আমি, দুজনকে প্রশ্ন করা হবে, একে অন্যকে ফিঙ্গার আউট করবে, ঠিক আছে? শুরু করছি, দুজনের মধ্যে কে বেশি কথা বলে, দুজনের মধ্যে কে বেশি রাগি, দুজনের মধ্যে কে বেশি হাসে, দুজনের মধ্যে কে বেশি ঘুমায়, দুজনের মধ্যে কে বেশি অগোছালো, দুজনের মধ্যে কে বেশি রোম্যান্টিক, দুজনের মধ্যে কে বেশি মোবাইলে ব্যস্ত থাকে, এক নাম্বার, এটা এক নাম্বার, একদম প্রত্যেকটা প্রশ্ন সোহাগ, সব কিছু তোর মধ্যেই আছে সোহাগ। অনেক সুন্দর সিগমেন্ট, অনেক সুন্দর হলো সিগমেন্টটা। দুর্দান্ত। আমি আর কিছু কমেন্ট নিয়ে নিই, কমেন্ট অনেক অনেক কমেন্ট আসছে সোহাগ তোদের জন্য। ফজলে রাহি লিখেছে, নাহিদ ভাবি সিম্পলি বেস্ট, নাহিদের কথা বলছে, আসলে নাহিদ ভাবি বেস্ট। সোমা মজুমদার লিখেছে, বোথ অফ দ্য কাপলস লুক বিউটিফুল, থ্যাংক ইউ বন্ধু সোমা। নুরুল হুদা লিপু লিখেছে, আহমেদ ফারুক সোহাগের বউ, বউ মানে আমাদের ভাবি কি কিংবদন্তি, বেস্ট উইশেস ফর অল। না, সোহাগের বউ কিংবদন্তি না, আমাদের জুনিয়র, 2005 ব্যাচের। আচ্ছা, আফসানা রহমান, আফসানা রহমান লিখেছে, বিডি ডাইপার্স এর ওনার কাপলদেরও দেখতে চাই, একদম, আমরাও সেটাই আশা করছি যে বিডি ডাইপার্স এর যারা ওনার তারা কাপল ওরা আসবে। সেটা রিপ্লাই সাইফুদ্দিন খালে লিখেছে, আমরাও এক, আমারও একই দাবি, মজা লাগলো। হ্যাঁ, সাইফুদ্দিন খালেদ, সাইফুদ্দিন খালেদ ভাবি, নিশো মিল্কি ভাবি, তোরা অবশ্যই আমাদের শোতে আয়, আমি একটা স্পেশাল শো করব আমাদের ওনারদের কাপলদের নিয়ে, সেদিন ইনশাল্লাহ অবশ্যই দুই কাপল আমরা পাবো। আচ্ছা, আকরামুজ্জামান মুন্না লিখেছে, অনেক মজার একটা আড্ডা, থ্যাংক ইউ বন্ধু, আমাদের নারায়ণগঞ্জের বন্ধু আকরামুজ্জামান মুন্না, নারায়ণগঞ্জের স্টার। আমিন রহমান লিখেছে, সোহাগের সাথে আমার বেশ মিল আছে, তবে আমাদের ছিল ঢাকা সিলেট প্রেম, আমরা 2001 বিয়ে করেছি কিন্তু প্রেম করেছি 2003 থেকে, তোর থেকে 4 বছরের সিনিয়র, বস ডাকবি। আমিন রহমান দুর্দান্ত লিখেছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওর কমেন্টটা, সোহাগ দেখে নি। আমিন রহমান আমাদের অনেক প্রিয় একটা বন্ধু, ধন্যবাদ বন্ধু। কাজী ফারহান আহমেদ, ওকে ভাই, ওকে সবসময় বস ডাকবি। নাদিয়া দাস্ট্রেন লিখেছে, ওরে এই আগোছালোরে গোছাতে গিয়ে জীবনটাই বিস্ময় হয়ে গেল, আসলে ওর জামাই বোনে আগোছালো। রাশেদ রনি লিখেছে, ফর সোহাগ, দিস রিয়েলি ট্রু, দ্যাট ইজ, হি ইজ ট্রুলি আ সুপার পার্সন, উইশ অল
অল দ্য বেস্ট ফর বোথ অফ ইউ সোহাগ এন্ড নাহিদ। থ্যাংক ইউ বন্ধু। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কমেন্টটা, মুনিয়া রাসেল লিখেছে আমাদের সোহাগ কি আমাদের সোহাগ রান্না যা দেয় খায় খায় এটাও গুণ। আচ্ছা মানে সোহাগকে যা রান্না করে দেয় সেটাই সেটাই খাস, এটাই তোর একটা গুণ। খুব অল্পতে রিয়াক্ট করতো, মানে ও আসলে ক্রিস্টাল ক্লিয়ার, মনে যা ওর শরীরে ওটা তার উপায়েও তা। তো সে আমরা যখন যে জিনিসটা খারাপ লাগে আমরা একটু ডিপ্লোমেটিক হয়ে যাই, চুপ করে থাকি, সোহাগ সেটা পারে, সে বলে ফেলে, তাকে আমরা নাকের ডগে অভিমান রাখতাম। এবং এটার সাথে এও বলা হয় যে সোহাগের মনটা অনেক পরিষ্কার, দ্যাটস ট্রু, যেটা নাহিদ ভাবি বলেছে তার সাথে আমরা একমত। থ্যাংক ইউ শারমিন। আজিফার আহমেদ লিখেছে কত ভালো বউ, দোষ খুঁজেই পাচ্ছে না। এক্স্যাক্টলি, আমার তারা দিলে সে দিস্তা দিস্তা কাগজ পুড়াই ফেলত। আচ্ছা স্বাধীন সরকার লিখেছে অসাধারণ লাগছে বন্ধুরা, ধন্যবাদ। জহিরুল ইসলাম রাসেল লিখেছে বেস্ট উইশেস ডিয়ার ফ্রেন্ড, ধন্যবাদ বন্ধু। জুয়েল মিয়া লিখেছে সুন্দর, ধন্যবাদ বন্ধু। আমরা আরো দুইটা কাপড়, যেমন নাজবুল আমাদের সাথে পিছনে কাজ করছে, সে সারাক্ষণ আমাদের জন্য ব্যস্ত থাকছে, আমাদের পুরো শোটা দেখতে হচ্ছে, অবজার্ভ করতে হচ্ছে, দেখতে হচ্ছে, দেখতে হচ্ছে। নাজবুল এবং ইতিলা ভাবিকে আমরা চাই, ইশতিয়াক ইশতিয়াক এবং ইশতিয়াকের বউ রূপাকে আমরা চাই। তোরা প্ল্যান কর কত তাড়াতাড়ি আমাদের শোকে আসবি। তো আমরা পরবর্তী আমরা আমরা সিগন্যাল মনে লাস্ট করে ফেলি, এটা 2 মিনিট 20 সেকেন্ড, আমরা 10 মিনিট করব। আমাদের লাস্ট লাস্ট সিগন্যাল এটা, কিছু সাধারণ প্রশ্ন করব। স্বামী ছাড়া দুজনেই অ্যান্সার দিবে, ঠিক আছে? স্বামী এবং স্ত্রী ছাড়া এমন একজনের নাম বলো যাকে তুমি সবচেয়ে বিশ্বাস করো। নাহিদ ছাড়া সোহাগ তুই এমন একজনের নাম বল যাকে তুই সবচেয়ে বেশি বিশ্বাস করিস, এবং নাহিদও একইভাবে উত্তর দিবে। এখন এটা বলে আমারটা বলে লাইভে বললে এখন অনেকেই বলবে অন্য কিছু, বাট আমি যদি মানে ফ্রম এখন নাও, এটা হচ্ছে 2018 28 সেপ্টেম্বরের পর থেকে আমি যদি নাহিদের পরে কাউকে খুব বেশি বিশ্বাস করি সেটা হচ্ছে আমার কলেজা নিশান শানোয়ার। আরো একজন আছে ওইটা নামটাও না বললে এটা অবিচার করা হবে, সেটা হচ্ছে রাশিদুল শাওন। এই দুইটা মানুষ হচ্ছে যার সাথে আমি সবসময় ইন্টারাকশন, আমার সারাদিন কথাবার্তা, চ্যাট হয়, দুইটা মানুষ হচ্ছে আমার সবচেয়ে মানে আমি নাহিদের পরে যদি কাউকে বেশি বিশ্বাস করি সেটা বন্ধু হোক ভাই হোক যাই কিছু হোক, এই দুইটা মানুষ আমার কাছে সবসময় স্পেশাল। মানে এখন আমরা খুবই খুবই আমরা কৃতজ্ঞ এবং আমরা খুবই গর্বিত বোধ করছি, আমি শিওর যে সাহানো সেটা করবো। নাহিদ নাহিদ বলো তুমি সোহাগ ছাড়া আর কাকে বিশ্বাস করো? আসলে ওরকম কেউ নাই আমার, আমার মানে ফ্যামিলি মেম্বাররাই, এছাড়া মানে আউট আসলে তো আসলে চট্টগ্রামের এখানে মধ্যে ওর আসলে তেমন কেউ তো নাই। আমার আমার যা ওরও তা, মানে আমার ফ্রেন্ডরাই ওর দেখা যাচ্ছে ফ্রেন্ডের মতো হয়ে যায় বা আমার রিলেটিভ মানে ওরকমই, ওর এখানে আসলে কেউই নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সোহাগ ঘুম থেকে উঠে দেখলি যে তুই নিশান, তাহলে তুই প্রথম কাজটা কি করবি? খুশি হয়ে যাবো, আমি খুশি, আমি শাহরুখ, আমি তখন আমি নাহি ঘুম থেকে উঠে দেখে তুমি শশী, তাহলে তুই প্রথম কোন কাজটা করবে? প্রথমে আমাকে মার দিবে। প্রথমেই খুশি হয়ে যাবো একটা কি বাবু আমার। আমার সবকিছু দুর্বলতা, মানে আমার এক নাম্বার দুর্বলতা ও, আর আমার একমাত্র শক্তিও এখন বর্তমানে আর কি। কিন্তু এমনি সাধারণত আমরা ছেলেদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে কি আমার ওয়াইফ হলো আমার স্ট্রেংথ আর অন্য অন্য মেয়েগুলো আমার দুর্বলতা। ওটা যদি আমি সিঙ্গেলি কখনো কোনো লাইভে আসি তখন চেষ্টা করবো এই ধরনের কিছু বলার। আমি শিওর যে তুই সেটা মন থেকে বলবি না, তোদের ভালোবাসা কিন্তু তোদের চোখে দেখা যাচ্ছে। আচ্ছা আমি নাহিদ নাহিদ বল তোমার তোমার স্ট্রেংথ উইকনেস কে? ওই বা
না, ব্রিলিয়ান্ট। দুজন দুজনের দুর্বলতা দুজন ও সারা দুজনের, জীবনই আমাকে কপি করে, ও সারা জীবনই আমাকে কপি করে, সারা জীবন কপি করে আমাকে। তো তোর পথে, তোর পথ দিয়ে সে হাঁটে, এটা ভালো না? ও ট্র্যাক চেঞ্জ করে না কি, তোর পথে সে হেঁটে আসে। পার্টনারকে রাগানোর সবচেয়ে সহজ উপায় কি? নাহিদকে রাগানোর সবচেয়ে সহজ উপায় কি? সহজ উপায় ওর হচ্ছে, আমি যদি এই এক্সাম্পল আমাকে কোনো কিছু একটা বলতেছে, আমি আমার এটা অবশ্য আমি না রাগের ছেলেটা হয়েই যায়, এটা হচ্ছে আমি দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও দেখতেছি, একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও বললেই হচ্ছে ও রেগে রেগে ফায়ার, ও মোটামুটি তখন ও বোম। আর আচ্ছা, আমাকে রাগানোর ওর একটা, ওইটাও আমি বলে দিই, এটা আমি জানি ও একমত হবে, ও বোম হয়ে থাকলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, আমি তখন আমার আমার ও আমি বললাম না, আমার ভালো লাগে যখন দেখি অশান্তি নিয়ে ঘুরতেছে, কেমন জানি করতেছে, আমার ভালো লাগে। ওর ফেসের মধ্যে কোন ধরনের মানে মানে ও মানে হাসি নাই মুখের মধ্যে, নর্মাল ফেস নাই, মানে বোম হয়ে আছে, এটা আমি সহ্যই করতে পারি না। সোহাগ তুই এই গানটা, তোর জন্য এই গানটা দরকার, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, চলো আগুন আগো চলো। আসলে 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 ভাই, ওকে নেক্সট কোয়েশ্চন। পার্টনারের জন্য ডেডিকেট করার মতো একটা গান জিজ্ঞেস করলে কোন গানটির কথা বলবি? তুই গেয়েও শোনাতে পারিস, নাহিদের কাছেও আসবো। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरे जिंदगी लिख दी मेरे हमदम, हंसी का मैंने जीना दीना कैसे जीना, हंसी का मैंने जीना मेरे हमदम, ना सीखा कभी जीना जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। এটাই হচ্ছে, আমি ওকে ডেডিকেট করে, আমি আমি বেশ কয়েকটা প্রোগ্রামে ওকে ডেডিকেট করে গানটা গাইছিলাম। আচ্ছা শোন না, আমি না বুঝলাম না, তোর এত এরকম এত সুন্দর একটা কোয়ালিটি আছে, এত ভালো গান করিস, তো ও যখন এরকম যখন মুখ খুলিয়ে থাকে তখন তুই একটা গান শুনে দিলে তো আমার মনে হয় ওই ইঁদুর মতো গুলো করে যাওয়ার কথা, তুই কি ওটা ট্রাই করিস না বোধ হয়? আসলে আসলে যখন এফেক্ট ছিল বা যখন আমরা একসাথে থাকতাম না, আমার বাবা মার সাথে থাকতাম না, তখন তো এটাই আমার মোক্ষম হাতিয়ার ছিল। এখন আসলে আজকের ব্যাপারটা পারমিশন নিয়ে নিছি আব্বা আম্মার কাছে, আব্বা আম্মারা তো অনেক কনজারভেটিভ আসলে, তো আমি যে এখন আর আমি ম্যাক্সিমাম গানগুলো পছন্দ করি, এগুলো একটু উঁচু স্কেলের গান, এগুলো যদি একদম খুলে না গায় গানগুলো ভালো লাগবে না, আমার ম্যাক্সিমাম পছন্দের গানগুলো। তো এখন দেখা যায় যে আমি যদি তখন গান শোনাতে যাই লজ্জায় পড়ে যাবো বাসার মধ্যে, এই কারণে ওইটা অ্যাপ্লাই করতে পারি না। আজকে তো বলে দিয়েছি যে আমি 11টা 12টা পর্যন্ত হঠাৎ করে একটা চিৎকার দিয়ে দিতে পারি, তোমরা কিছু মনে করো না। ওকে, নাহিদ যদি বলি যে সোহাগের জন্য কোন একটা গান ডেডিকেট করার কথা, তাহলে কোন গান ঠিক গে শোনাতে পারলে আরো বেশি খুশি হবে? মনের মধ্যে ঝামেলা আছে আসলে, তুই কি জানিস যে কোনটি কথা বলছে? হ্যাঁ আচ্ছা তুমি কথাই বলে দাও না, হ্যাঁ বলো সোহাগ না গিয়ে শোনাতে পারি গানটা আমাদেরকে, কোন গানটি ডেডিকেট করতে চাচ্ছ? এর মধ্যে এটা তুই বলে দিচ্ছিস কেন সোহাগ? না বলুক না, এই এর মাঝেটা আমি শুনতে চাই না। ঠিক আছে আমি শুনবো, কিন্তু তুই নিজেকে নিজে একটু নিজে ডেডিকেট কর না, ও প্রশ্ন ব্যাংক 500টা প্রশ্ন রেডি করা আছে, ওকে তুই বল। বলো আমি প্লিজ টাইম নষ্ট করে মানে ভালোবাসা না, যেগুলোই আছে সবগুলোই আমি মনে করতে পারছি। ওকে ওকে, মনে করো আমরা তোমার লাস্টের দিকে তোমার গান শুনে আমরা বাড়ি ফিরবো, বাড়িতেই আছি, প্রোগ্রাম শেষ করবো। ওকে, পার্টনারের কোন অভ্যাসটা সবচেয়ে বেশি বিরক্তিকর? কোন বুঝে নাই, পার্টনারের কোন অভ্যাসটা সবচেয়ে বেশি বিরক্তিকর? ওর তো বললাম একটা, যে ও যে বোম হয়ে থাকে, হ্যাঁ হক হয়ে থাকে যে, এটাই আমার কাছে বিরক্তিকর লাগে, আদারওয়াইজ আর কিছু তেমন একটা নাই। নাহি অগোছালো,
অনেক অগোছালো। আচ্ছা বেশ ভালো। কোয়ারেন্টাইনে নতুন কি জিনিস শিখলে সোহাগ? কোয়ারেন্টাইনে নতুন কি জিনিস শিখলে? এই যে মনে কর কোয়ারেন্টাইনের মধ্যে রান্নায় হেল্প করা, তারপরে মা নাস্তা বানানো, নাস্তাগুলো ভাজা, ভাজা জিনিস থাকলে ভাজা, পোড়া থাকলে ওগুলো ভাজা, এগুলো শিখলাম। বাহ, রান্না রান্নার গুণটা তো বিকাশিত হলো। হ্যাঁ, নাহিদ নাহিদ কি শিখেছো এই কোয়ারেন্টাইনে? নতুন কিছু শিখতে শিখেছো? নতুন কিছু হ্যাঁ শিখছি, বলতে অনেক রকম মানে ইউটিউব দেখে দেখে অনেক রকম আইটেম রান্নার চেষ্টা করছি, অ্যাজ ইউজুয়াল বা রান্না পাইনি আর কি। আচ্ছা আচ্ছা, বাহ এই সুন্দর। যা তুমি চেষ্টা রান্না করেছো, নতুন নতুন অনেক রান্না চেষ্টা করেছো আর হেল্প করেছো সোহাগ? হ্যাঁ হ্যাঁ, ও প্রচুর হেল্প করছে। আচ্ছা, লুকিয়ে ফ্লার্ট করতে গিয়ে ধরা খেয়েছে কখনো? ধরা খেয়েছিস লুকিয়ে ফ্লার্ট করতে গিয়ে কখনো? ধরা খেয়েছিস? অনেক ধরা খেয়েছে, অনেক সোহাগ সোহাগ ধরা খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম না এক্সাম্পল, আমি দুষ্টামি করেও যদি কারোর সাথে ইভেন্ট ফ্লার্ট মানে সিরিয়াস মুড না, নর্মালি যদি আমি কোনো কিছু করার চেষ্টা করি, ওর কাছে জানা হয়ে যায় এটা, ওর কাছে বোধ হয় অলৌকিক কোনো একটা মানে, বিশেষ করে আমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এই ব্যাপারটা কাজ করে, ও বুঝে যায় আমি পারি না মোটামুটি। আমার যদি এই জন্য অনেক আগে থেকে বাদ দিয়ে দিচ্ছি ধরো, আমার তো কারণ আমি ওকে ফাঁকি দিতে পারবো না, বা আমার দ্বারা মানে এগুলো ও একটু থেকে একটু বুঝে যায় আর। সেটাই, তুই আর এই চেষ্টা করিস না, ব্যর্থ চেষ্টা, মাঝখানে তোর রেপুটেশন এটা আটে নিয়ে হবে। হ্যাঁ, এই চেষ্টা করিস না, যেমন শশী আমার খুব ভালো ফ্রেন্ড, রিনা, পপি, তারপর হচ্ছে ঝুমা, তামিন, আসার, মানে আমার ক্লোজ যারা, এরা না মানে আমি যদি কোনো মেয়ের সাথে চ্যাট করি সেটা যে সেন্সেই করি ও এটাই সহ্য করতে পারে না আরকি। নর্মালি হচ্ছে কথাটা এইটাই, ভালোবাসা, ভালোবাসা যত বেশি পজিটিভনেস তত বেশি, সেটা আমরা পজিটিভলি নিই। শোন, আমি একটু কমেন্টসটা নিয়ে নিই, তারপর আমরা, তোর একটা গান রেডি কর সেই ফাঁকে। স্বাধীন সরকার লিখেছে, অসাধারণ লাগছে বন্ধুরা, ধন্যবাদ বন্ধু। জহিরুল ইসলাম রাসেল লিখেছে, বেস্ট উইশেস ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ বন্ধু। জুয়েল নিয়ে লিখেছে, সুন্দর, ধন্যবাদ বন্ধু। ফারহানা লিখেছে, স্টিল প্রোগ্রাম হচ্ছে 2 hours আজকে, এক্স্যাক্টলি আজকে অনেক আমাদের গল্প শেষই হচ্ছে না, তুমি দেখতে থাকো আমাদেরকে বন্ধু। ইফতেখার রেজু লিখেছে, আমার বউকে নিয়ে আমি এই শো দেখবো না, বউকে নিয়ে এই শো দেখবে না, কেন দেখবে না বন্ধু। রাজিয়া শুক্তা লিখেছে, আজকের শোটা বেস্ট, হাসতে হাসতে শেষ, আমার আমার মনে হয় তোরা হাসির মধ্যে চুবাই দিছিস। আসলে আজকে অনেক মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে, আস্তে আস্তে আমরা এসে। জাইনুল আবেদিন লিখেছে, সোহাগ তুই সবকিছুতে বেশি বেশি, এক্স্যাক্টলি। আসলে মোহাম্মদ ইলিয়াস মোল্লা লিখেছে, আজকের শোটা দারুণ হচ্ছে, তোমাদের চারজনকে আমার অন্তরের অন্তঃস্থান থেকে ধন্যবাদ, শুভকামনা রইলো, এভাবে চালিয়ে যাও বন্ধুরা, ধন্যবাদ ইলিয়াস মোল্লা। আচ্ছা, রাজিয়া শুক্তা লিখেছে, নাজমুল হোসেন এবং এই কাজী ইশতিয়াক নেওয়াজ রিয়াদ, তোরা শোতে আয়, আমি মোটরসাইকেলে করে তোদের ভাবিদের নিয়ে আসব। আসলে ও বাইক চালায়, বাইক চালায় কিনা জানি না, তবে বাইকে বসে ছবি তোলে। আর নাজমুল এবং ইশতিয়াক, তোরা ভয় পাইস না, তোদেরকে পচাবো না, তোরা আয় আমাদের শোতে। আর মিথিলা ভাবির সাথে আমার কথা হয়েছে, মিথিলা ভাবি এত কথা, অনেক কমপ্লেন জড়া করছে তোর জন্য। আর রুম্পা তো আমার বোন, যেহেতু অনেক বেশি কিছু বলবে না, তারপরে তোরা চলে আয়, লজ্জা পাইস না। কাজী ফারহান আহমেদ লিখেছে, অসাম সিঙ্গিং সোহাগকে লিখেছে। শারমিন আফসা চৌধুরী লিখেছে, আফাফ একদম সোহাগের কপি, পাপা কি পরে, এক্স্যাক্টলি। আসলেই ফজলাইলা লিখেছে, আজকে শোটা ভালো লাগছে, ধন্যবাদ বন্ধু, অনেক জমছে লিখেছে ফজলাইলা, ধন্যবাদ। তো আমরা শেষ করে দিব আমরা, আমি তার আগে একটু, আমাদের গত পর্বের একটা ধাঁধা ছিল, আমাদের প্রত্যেক পর্বে আমরা একটা ধাঁধা দিই, আমাদের যে বন্ধুরা আমাদের নিয়মিত দেখো তোমরা জানো, তো গত পর্বের ধাঁধা ছিল কোন জিনিস গরম গরমও না, সরি হ্যাঁ এটাই ছিল এক্স্যাক্টলি, কোন জিনিস গরম বা ঠান্ডা না তবু আমরা ফু দিয়ে খাই, তার সঠিক উত্তর ছিল বাদাম, এবং সঠিক উত্তরদাতা মোহাম্মদ আশিকুর রহমান। আমি আবারও বলছি, সঠিক উত্তরদাতা আমাদের বন্ধু মোহাম্মদ আশিকুর রহমান। আমি মোহাম্মদ আশিকুর রহমান, তোমার কমেন্টস এ আমি রিপ্লাই করেছি এবং সেখানে লিখেছি যে অভিনন্দন তুমি মোহাম্মদ আশিকুর রহমান, তুমি যদি এই শোটা দেখতে থাকো, তুমি আমাদের অ্যাডমিন নাজমুলকে অথবা আমাকে বা যে কাউকে, আমাদের আমাদের যে কাউকে তুমি ইনবক্স করো, ইনবক্সে তোমার অ্যাড্রেসটা দাও, বিশেষ করে নাজমুলকে দিলে বেটার হবে, তোমার উপহার সামগ্রী তোমার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে, আমরা এই কিংবদন্তির পক্ষ থেকে এবং আমাদের শো এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন মোহাম্মদ আশিকুর রহমান। তো আমাদের এ পর্বের ধাঁধা
সবাই সবাই মনোযোগ দিয়ে শুনুন, দর্শকদের জন্য, হ্যাঁ আমাদের দর্শকদের জন্য এই পর্বের ধাঁধা। সঠিক উত্তর খুব দ্রুততম সময়ে সঠিক সঠিক উত্তর আমাদের কমেন্ট বক্সে দিয়ে দাও তোমরা। সেটা হলো, কোন জিনিস আছে পৃথিবীতে এমন যা তুমি কাউকে দিলে সেটা আবার তোমাকেই রাখতে হয়? পৃথিবীতে এমন কোন জিনিস আছে যেটা তুমি কাউকে দিয়ে দিয়েছো কিন্তু সেই জিনিসটা আবার তোমাকেই রাখতে হচ্ছে? সো তুমি এর উত্তরটা খুব দ্রুত কমেন্ট সেকশনে আমাদেরকে দিয়ে দাও, এবং দিয়ে দিয়ে তুমি জিতে নাও আগামী পর্বে কিংবদন্তি প্রজাপতি ডানা। জিতে পারবে সে হবে আমাদের এই পর্বের, এই ধাঁধা পর্বের বিজয়ী। হ্যাঁ, সঠিক উত্তর নিয়ে জিতে নাও কিংবদন্তি প্রজাপতি ডানা, এবং আমরা এই কিংবদন্তির পক্ষ থেকে উপহার সামগ্রী। সো আমরা এখন সঠিক একদম শেষ পর্যায়ে, শেষে আমরা একটা সোহাগের এবং নাহিক ভাবে একটা গান শুনবো, এবং গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। তো তোমরা রেডি সোহাগ এবং নাহিন? প্রথমে কে করবে? নাহিদ করুক, আমার তো দুইটা আমি অলরেডি করলাম, নাহিদ করুক। হ্যাঁ নাহিদ প্লিজ, তোমার একটা গান শুনতে চাই আমাদের অগণিত দর্শক। ভালোবাসি 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 ঈশ্বরে কাছে ধরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালো আকাশে তার বুকের বাজি ব্যাঘ্র বাজি নিবন্ধে কার কালো আখি আখির জলে যাই হাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। অসাধারণ অসাধারণ। আসলে এই প্রতিভা কেন সোহাগ আমাদেরকে এতদিন জানায়নি আমি বুঝলাম না, সোহাগ এত সুন্দর গায়, নাহি আসলে অনেক সুন্দর গেছে, সে শুধু নিজে গেয়ে গেলি। ও আসলে সবার সামনে গায় না, ওই ওর গানের একমাত্র শ্রোতা আমি, সারা জীবন আমি শুনি। ভালো লাগছে যে আজকে আমরা কিংবদন্তি সকল বন্ধুরা তোর বইয়ের এই প্রতিভাটা দেখলাম, এত সুন্দর একটা গান শুনলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর কমেন্টস আসতেছে হাসি ওর গান শুনে। আমরা কমেন্টসে যাচ্ছি না, আমি সোহাগের সোহাগের মধ্যে একটা গান শুনতে চাই। আপনি তো দিল কা বতা দে চাহু মে আনা ইতনা বতা দো তুঝকো চাহত মে আপনি মুঝকো ইউ তো নেহি ইখতিয়ার ফির ভি ইয়ে সোচা দিলে আব জো লাগা হু মিলনে তুসে কিয়া মেনে প্যার হো তু হি ইয়ে মুঝকো বতা দে চাহু মে আনা আপনি তো দিল কা বতা দে চাহু মে আনা ऐसे कभी पहले हुई ना थी काहिशे ओ किसी से भी मिले की ना की थी कोशिशे उलझन मेरी सुलझा दे चाहूं मैं आना आंखों आंखों में जता दे মেরে ছোটে ছোটে খাব হাবো মে গীত হীত মে জিন্দগি হাহত হীত হব মে না রাখো অভি মে না দেখো খাবো তো অসাধারণ, একদম হারিয়ে গেছিলাম আসলে তোর গানে বরাবরই আমি ফ্যান।
আমার আসলে নতুন করে বলা গেছে, অনেক ভালো লাগে। আমাদের বন্ধুরা সেটা জানাচ্ছে, দেখ এখানে লিখেছে আজকে শোটা অনেক ভালো লাগছে, ফজলে রাহি লিখেছে অনেক জমছে, ধন্যবাদ বন্ধু। ইমরান লিখেছে ওয়াও, আমাদের ইমরান ইমরান লিখেছে ওয়াও বন্ধু, সেই রকম হয়েছে। ধন্যবাদ বন্ধু, ফজলে রাহি লিখেছে আজকে বলতে পারলাম, আমি একটা বিষয় নিয়ে বলেছি, অনেক আমার মতো ইমরান প্রোগ্রাম দেখতে। সেটাই মুজার আসল লিখেছে খুব ভালো লাগছে, লাঞ্চ করে নি সন্ধ্যা লন্ডনে, তারপরে সে দেখছে আমাদের শোটা। অসংখ্য ধন্যবাদ বন্ধু এভাবে আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। মোহাম্মদ আইনুল করিম লিখেছে তোমাদের শোটা খুব এনজয় করলাম, ধন্যবাদ বন্ধু। আচ্ছা উত্তর দিচ্ছি, উত্তরগুলো আমি নিচ্ছি না এখন। দারুন লিখেছে মোহাম্মদ ইলিয়াস মোল্লা, দারুন লিখেছে জয়নুল আবেদিন, আচ্ছা অসাধারণ গান লিখেছে ইলিয়াস মোল্লা। সুমি লিখেছে ওয়াও নাহিদ ভাবি, মতিয়া শফিক লিখেছে অনেক ভালো হয়েছে নাহিদ, সাইফুদ্দিন খাদের লিখেছে আচ্ছা যে উত্তর দিচ্ছিল, আজকে শোটা আমি ফার্স্ট টু লাস্ট ছিলাম, এক সেকেন্ডও মিস করিনি, লিখেছে শারমিন আফসার চৌধুরী, আমাদের প্রিয় বন্ধু, অনেক কৃতজ্ঞ। হ্যাঁ অনেক অনেক ভালো লাগছে শারমিন। কিশোর খান লিখেছে অসাধারণ, ধন্যবাদ বন্ধু। শারমিন লিখেছে অসাধারণ নাহিদ ভাবি, মোহাম্মদ ইলিয়াস মোল্লা লিখেছে অসাধারণ হিন্দি গান, সোহাগ সোহাগকে সবাই প্রেস করছে একের পর এক, আরো প্রচুর কমেন্টস আসছে, আমি আসলে নেওয়ার মতো পজিশনে নাই, অনেক কমেন্টস লিখছি এখানে। তো আমরা একদম শেষ পর্যায়ে, তো অনেক চমৎকার একটা আড্ডা দিলাম, মনে হয় হাইস্ট আজকের শোটা আমাদের লংগেস্ট, 2 ঘন্টা 40 মিনিট কিভাবে চলে গেছে, আর তোদের গল্পটা এত সুন্দর সুন্দর, অনেক কিছু শেয়ার করার মতো ছিল, মানে অনেক 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 কিছু শেয়ার করার মতো ছিল। আর আরেকটা জিনিস একটু সময় চেয়েছি, যেটা করছি সেটা হচ্ছে যে আসলে আজকে আমাদের আমার এত এত বন্ধুরা, আমার স্কুল কিংবদন্তি চট্টগ্রামের, আমার কলেজ লাইফের এত এত বন্ধুরা দেখেছে এবং কমেন্ট করেছে, অনেকে শুনলাম, দোস্ত সবার নাম মেনশন করতে পারছি না, জানেন আমি আসলে সর ভেতরে ছিলাম, তোদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাই। আমি একটু ছোট করে শুনতে চাই যে কেমন লাগলো আজকে শোটা, মানে দুইজনের কাছে। আমি আসলে এই শোটাতে খুব ভালো লাগছে, এই শোটাতে মানে তোরা অ্যানাউন্স করার আগে এটা আমার আসলে একটা ইচ্ছা ছিল খুব, মানে আমি আমার ভালোবাসার, যদিও একে তো এই প্রোগ্রামটা আমার খুব ফেভারিট, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমাদের ভালোবাসার গল্পটা সবার গুলো দেখে দেখে আমাদের ভালোবাসার গল্পগুলো আমরা শোনাবো। কারণ আমার অনেক অনেকেই আমার ফ্রেন্ড যারা আছে আমার স্কুল লাইফ, আমার এলাকার বন্ধু, সবাই মোটামুটি আমার আমাদের কাহিনীটা জানে, তো তারপরও মানে মানে লাইভে এসে এই ব্যাপারটা তো অন্যরকম, মানে লাইভে এসে ওর বিশেষ করে আমার চেয়ে ওর বেশি ভালো লাগবে ব্যাপারগুলো, ওই জন্যই চিন্তা করছিলাম যে ইয়েটা আসবো। তো শোতে আসার আগে আসলে অনেক নার্ভাস ছিলাম, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম আসার পরে যে যে মানুষ দুইটা আমার সামনে দাঁড়ায় আছে বসে আছে সে মানুষ দুইটা হচ্ছে তো আমার মোস্ট ফেভারিট এবং আমার খুব কাছে দুইটা মানুষ, তো এরপরে আমার আর নার্ভাসনেস আর লাগে নাই। তো আমি মোটামুটি অসাধারণ লেগেছে, আর বিশেষ করে যেটা আমি ভুলে গেছিলাম ওটা মানে এই যে প্রোগ্রামের স্পন্সর, স্পন্সরটা হচ্ছে বিলি ডাইপার্স, বিলি ডাইপার্স এর দুইজন ওনার হচ্ছে আমার খুবই খুবই প্রিয় দুইটা বন্ধু, নিশু মিল্কু, যা নিশু মিল্কি যার কথা বললে মানে যে অসাধারণ একটা ছেলে যার কথা না বলে নয়, খুব ভালো একটা বন্ধু আমার, আর হচ্ছে সাইফুদ্দিন খালেদ, তোদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর শো তোরা হোস্ট করার জন্য, তোদের এই বিডি ডাইভার্স এর মানে খুবই মানে আমি ইয়া সফলতা কামনা করছি, আল্লাহ তোদেরকে নেখায় দান করুক, তোদের সফলতা দান করুক। থ্যাংক ইউ ধন্যবাদ, অনেক ধন্যবাদ সোহাগ। আসলে তোর ওই যে তুই যেটা বললি আর অনেক কিছু বলার ছিল, আসলে আমাদের আর কিছু শোনার ছিল, কিন্তু সময় স্বল্পতা, শেষ করতেই হয়তো এই আড্ডায় আমরা সবকিছু শুনতে পারিনি, অন্য কোনো আড্ডায় আমরা আবারও তোদের কাছ থেকে পুরো ঘটনাটা শুনবো, সবকিছু শুনবো। যে পর্যন্ত ভালো থাক, তোদের জন্য দোয়া শুভকামনা রইল, একটু চোনাচুনি হয়ে সবসময় থাক, ভালোবাসায় ভরপুর থাকুক তোদের সংসার। সবাই দোয়া করবি, মানে এই এই প্রোগ্রামের যে মূল মানে পরিকল্পনাকারী বা যার মাথা থেকে আছে নাজমুল সহ সব অ্যাডমিন মডারেটর, সমস্ত 31,000 মানে প্লাস যারা সদস্য আছে, আমাদের সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, তোদেরকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম পরিচালনা করার জন্য। আমি একমাত্র মানে প্রোগ্রামটাকে মানে নিশান ভাইয়া আর সোশিয়া পো আছে, এই জন্য একমাত্র মানে এই দুজনের সাথে আমি থ্যাংক ইউ সম্পর্ক অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বন্ধু সোহাগ এবং নাহিদ কষ্ট করে আমাদের শোতে আসার জন্য, এবং আশা করি আমাদের শো গুলো দেখবি এবং আমাদের সাথে যুক্ত থাকবি সবসময়। তো আমি দর্শকদের বলতে চাই, দর্শক মানে আমাদের বন্ধু যারা যারা আমাদের
দেখছো আমাদেরকে এতক্ষণ কষ্ট করে সহ্য করেছে, এবং আমি দেখলাম যে প্রচুর ভিউ ছিল, এখন শেষ পর্যন্ত 2.5 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিট চলছে, তারপর অনেক ভিউ। তো সবার কাছে হাত জোর করে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাদের শোটা দেখার জন্য, এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য, আমরা আসলে যোগ্য না, তারপরেও তোমাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। তোমরা সবাই যদি আমাদের পাশে থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং নাজমুলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে বসে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ দোস্ত। তো আমরা এই বলে আমার প্রোগ্রাম শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে, আগামী শুক্রবার ঠিক রাত 9টায় নতুন অতিথি সাথে, নতুন করে একটি দম্পতি নিয়ে আমরা আবার তোমাদের সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।